on your hand. Really, really bad. We're going for a try. We'll be right back.
the blood will be on your hands. Really, really bad. We're going for a try. And the blood will be on your hands. Really, really bad. We're going for a try. Always feared is coming, and the blood will be on your hands. Really, really bad. We're going for a try. Always feared is coming, and the blood will be on your hands. Really, really bad. We're going for a try. Is coming, and the blood will be on your hands. Really, really bad. We're going for a try. Feared is coming, and the blood will be on your hands. Really, really bad. We're going for a try. Always feared is coming, and the blood will be on your hands. Really, really bad. We're going for a try.
end you always feared is coming. And the blood will be on your hand. Really, really bad. We're going for a try. Okay, so assalamu alaikum everyone. We are back with a brand new stream of Reaction on Rush. Ami ajke gotokalke kintu announce kore dilam ajke kintu amader ektu special ekta event thakbe jeta ta bolte parbo je apnar ashepashe joto gulo hype event ache PUBG mobile related tar bitor obosshoi ekta event kintu amra kintu cast korte jacchi ajke streamer battle semi final match jekhane kintu bangladesher shobche sera sera competitive team gulo kintu ajke participate korteche nam gulo kintu ekbar kore dekhe nitei paren kara kara eigulor nam khelar bitor onekbar dekhbo amra so eta byapar na tarpor amra ekhon game er bitor directly chole jacchi shobar sathe golpo hobe adda hobe so shobai ke onek onek dhonnobad jara jara join korchen ami comments gulo ektu portechi ektu shomoy lagbe Okay, so যদি দেখে ফেলি প্লেন পাথওয়ে এখানে কিন্তু অনেক অনেক মানুষ আছে 18টা টিম টোটাল 64 জন লাইভ সো 64 জন কিন্তু পার্টিসিপেট করে ফেলছে এখানে টিম কিন্তু আচ্ছা ফ্লাইট পাথটা আগে বলে দিই সেটা হচ্ছে লিপকভা থেকে কিন্তু কুয়েরি হয়ে যাচ্ছে আমাদের প্লেন পাথটা যেখানে কিন্তু আমাদের সব সৈনিক ভাইরা কিন্তু নিজেদের পছন্দের জায়গা হয়তো পোচিং কি লিপকভা ইয়াসনিয়া মিলিটারি বেস নোভো কিছু মানুষ হয়তো সেফের জন্য জর্জফুলও যেতে পারে জর্জফুলের পিছনে সিটি সো আসলে জানি না কতটুকু কি হবে আমরা একটু দেখে নিই সাউন্ড মনে হয় গেমের সাউন্ডটা নাই ওকে লেট মি ডু দ্যাট ওকে সো আমাকে সবাই একটু জানাই দিন আজকে কিন্তু 300 সেকেন্ডের একটা ডিলে আছে সরি নট 300 এটা 200 সেকেন্ডের একটা ডিলে আছে যার ফলে কিন্তু আমি সাথে সাথে আপনাদের কিন্তু মেসেজগুলো পাবো না সো কমেন্টস একটু টাইম মিসম্যাচ হতে পারে সেটা স্প্যানিং আছে সো এনিওয়ে উই উইল ফিগার ইট আউট হাউ ইট ওয়ার্কস এখানে আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু আসলে 36X এর কিন্তু টিমটা যাচ্ছে ইয়াসনিয়ার দিকে ডিএস এর যে টিমটা বেম্যাক্স এর টিম ওটা কিন্তু লিপকভাতে নেমে পড়তেছে এক্সেইন প্রবাবলি যেটা ধরে নিচ্ছি গাটকা অথবা জজফুলের দিকে যাবে বা হসপিটালের দিকে টিম নাম্বার 5 MGL সো আমাদের জোবানদের টিম কিন্তু যাচ্ছে পোচিংকির দিকে এখানে অলরেডি একটা ফাইট হয়ে গেছে আমরা কিন্তু চলে আছি ডিরেক্টলি ওখানে সো আর্লি ফাইট কিন্তু নিয়ে নিছে টিম নাম্বার 19 এবং 18 সিমস লাইক ইয়েস সো ডিএস এর সাথে কিন্তু ফাইট হয়ে যাচ্ছে 18 টিমের কারণ তারা সবাই দুইটা টিমই কিন্তু লিপকভাতে নামছে সো আমি যদি গ্রাউন্ড দেখি এটা কেন সব সময় এটা হয় কেন এটা হয় আমি জানি না তারা সব সময় কেন একসাথে গত দিনও কিন্তু বলেছিলাম যে কোয়ার্টার ফাইনালে ম্যাচটা ছিল তারা কিন্তু একই গ্রুপে ছিল তারা সবটা সময় আমার দেখা তিনটা ম্যাচই তারা এক জায়গাতেই নামছে এখানেও ঠিক একই ঘটনা ঘটলো এটা কোইনসিডেন্স নাকি সামথিং এলস আই ডোন্ট নো বাট আই হোপ এটা একটা ভালো প্ল্যান হবে আমি জানি না কি হবে
সো ম্যাপটা সরিয়ে ফেলতেছি আমি, একটু বেম্যাসকে দেখি অলরেডি তাই ইউএমপি পেয়ে গেছে। আমরা যদি উপর থেকে একটু পজিশনগুলো বোঝার চেষ্টা করি কে আসলে কোথায় আছে, সো ড্রোন ভিউ থেকে দেখে নিতে পারি। এখানে কিন্তু ডিএসএর 19 টিম, ওকে রাকিন অলরেডি ফাইট, ওকে 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 ওকে, এই ফাইটটা থেকে আমরা চলে যাচ্ছি রাকিনদের ফাইট। রাকিন রাকিন রাকিন, তারা মনে হয় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ইয়াসনিয়াতে ফাইটটা শুরু হয়ে গেছে, 36X এর সাথে কিন্তু ফাইট হয়ে গেছে জেটি। সো দুইটাই কিন্তু ভালো, দুইটা টিম, দুইটা ভালো টিমের কিন্তু ফাইট শুরু হয়ে গেল এখানে, যেখানে অলরেডি কিন্তু নক হয়ে আছে নাম্বার 4 টিমের জেটি। আমরা একটু জেটিকে দেখে আসি, জেটির ভাই ব্রাদার কে আছে। সো জেটি কিন্তু স্ট্রং টিমটা এখানে আছে, যেখানে কিন্তু রোকন নক হয়ে পড়ে আছে তাদের আইজিএল। আশা করি রোকনকে তারা তুলেই ফেলবে, আমি রোকনের পয়েন্ট অফ ভিউটা থেকে দেখতে যাচ্ছি রোকন কোথায় আসলে। ওকে রোকন অলরেডি রিভাইভড অ্যান্ড হি ইজ বিং হিলড নাও, সো আমার মনে হয় ফাইট শুরু হবে। সো ফাস্টেন সিট বেল্টস গাইস, এখানে কিন্তু একটা চরম ফাইট হতে যাচ্ছে, আমি মনে হয় চরম উত্তেজনামুক্ত চলে আসবে অলরেডি। কারণ রোকন জাস্ট হয়তো প্রথমে একটা ধরা, যেটা বলা হয় যে ফার্স্টে কিন্তু নকডাউন হয়ে গেছে, বাট এটা কোনো বড় ব্যাপার না, ও কিন্তু কাম ব্যাক করবে, ওর কাছে ইউএমপি এবং শটগান, ও হয়তো কিছুটা লুট করে তারপরে ফাইটে যাবে। দুইটা টিমই কিন্তু বুঝে গেছে এখানে কারা কারা আছে, সো ওখানে কিন্তু ফাইট এখনও পিছনে চলতেছে। আমরা যদি পিছনে একটু দেখে আসি, আচ্ছা আমি এটা অফ করে দিই। সো আমাদের লাইভ কিন্তু আজকে ইউটিউব এবং ফেসবুক দুটাতেই চলতেছে, দুইটা প্ল্যাটফর্মে। যারা যারা ফেসবুকে চেক আউট করে ফেলছেন তারা কিন্তু অবশ্যই ইউটিউবে দেখতে পারেন, ইউটিউবের কোয়ালিটি অবশ্যই মাচ মাচ বেটার দেন ফেসবুক। যারা ফেসবুকে সাবস্ক্রাইব করছেন এবং বেল আইকন অলরেডি প্রেস করে ফেলছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে ফেসবুকের সাথে ইউটিউবের কিন্তু আজকে লাইভ চলতেছে। আমার সাথে আজকে উইডি আছে, প্রবলি উইডি আর ইউ দেয়ার? হ্যাঁ অবশ্যই চলে এসেছি, খুশি কখন এসে বসে আছি। ওকে তোমার দায়িত্ব দেওয়া হলো, তুমি একটু কমেন্ট সেকশনটা দেখে ফেলো, আমি গেমের কমেন্ট্রি করে নিচ্ছি। সো ক্যাস্টিংটা আমি এদিকে করতেছি, যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কোনো মেসেজ থাকে আমার ভাই ব্রাদারের পক্ষ থেকে বা ইউটিউবটাও একটু চেক করতে হবে। সো দুইটা একসাথে উইন্ডোটা অন করে রেখেন, এটা কিন্তু অনেক সহযোগিতা হবে। সো উইডি কিন্তু অনেক মজার মানুষ, উইডিকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, ইগল ফ্যামিলির একজন রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ইগল উইডি, আমার খুব পছন্দের ছোট ভাই। ওকে সো ফাইট কিন্তু হয়ে গেছে ডিএস এর সাথে, আমি যেটাই বলতেছিলাম এই ফাইটটা কিন্তু অবশ্যম্ভাবী সবসময় ছিল, কারণ তারা কিন্তু একটা ছোট্ট জায়গাতে নামছে। এখানে কিন্তু বেম্যাক্সকে আমরা দেখতে পারতেছি, আমি জানি না তারা তারা আসলে কি প্ল্যান করবে। এখানে কিন্তু অস্কার অলরেডি ডেড, সো নাও 3v3 সিচুয়েশন হয়ে গেছে ওখানে। আমি দেখি টিম নাম্বার 18 এর কি অবস্থা, র্যাকসন কিন্তু কিলটা তুলে নিছে। সো ডিএস এর র্যাকসন কিন্তু একটা কিল অলরেডি নিজের পকেটে তুলে নিছে, সো একটা কিল মানে কিন্তু 2 পয়েন্ট। আমি যদি টুর্নামেন্টটাকে একটু ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরি, এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 17টা, সো এই সেমিফাইনাল এই ম্যাচটাতে 17টা টিম কিন্তু পরপর 4টা ম্যাপে কিন্তু আপনাদেরকে যুদ্ধ দেখিয়ে যাবে। তারা আসলে একে অপরের সাথে যুদ্ধ করবে কিন্তু জাস্ট 8টা স্লট নেওয়ার জন্য। ওকে বেম্যাক্স নক, বেম্যাক্স প্রচুর ল্যাগ খাইছে যেটা আমি বুঝতে পারলাম, সে আসলে ওখান থেকে মুভি করতে পারে নাই। সো বেসিক্যালি এখানে কিন্তু ইটুর আলেক্স হাসিব এবং র্যাকসন তিনজন আছে, ওখানে কিন্তু তিনজন বেম্যাক্সকে ফিনিশ করার জন্য কিন্তু র্যাকসন এগিয়ে গেল, আমার মনে হয় ফিনিশ করেই ফেলবে, কারণ তার আশেপাশে খুব একটা কাভার আমি দেখতে পারতেছি না। সো বেম্যাক্স উইল বি ডেড, ইয়েস বেম্যাক্সকে কিন্তু অল্প কিছু ট্যাগ দিয়েই গেল, সো হি উইল বি ফিনিশ নাও। ওকে সো ট্রিগারের ফুটপ্রিন্ট কিন্তু ক্লিয়ারলি পেয়ে গেছে র্যাকসন, আমি জানি না, আমি একটু উপর থেকে দেখার চেষ্টা করি সবগুলো পয়েন্ট অফ ভিউ, আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে নিচে কিন্তু ট্রিগার, ট্রিগারকে কিন্তু ধরে ফেলছে র্যাকসন একদিক থেকে, অ্যালেক্স আরেক দিক থেকে। ওকে দ্যাট এটা এটাই হট ছিল, এটা গুড প্র্যাকটিস ছিল ডিএস এর পক্ষ থেকে। ডিএস এর বেম্যাক্স কিন্তু আসলে তার টিমটাকে গুছিয়ে নিতে পারলো না, এখানে কিন্তু আসলে তাদেরকে একে একে শেষ হতে হচ্ছে। সো লোজ কিন্তু আমার মনে হয় সে কিন্তু নিজের পজিশন নিয়ে সরে যাওয়ার চেষ্টা করবে, আমি যেটা দেখতে পারতেছি। সো লোজ কি এক্সপেক্ট করে দেখি, এক্স্যাক্টলি হি ইজ টেকিং দ্য কার অ্যান্ড হি ইজ ফ্লাইং অ্যাওয়ে, আমার মনে হয় ইটস এ গুড ডিসিশন, কারণ এটা সেমিফাইনাল, এটা হাইপ একটা ম্যাচ, যেখানে কিন্তু অবশ্যই নিজের টিমকে একটা পজিশন দিয়ে দিতে পারাটা কিন্তু আসলে অনেক বড় একটা ব্যাপার হবে, পজিশনটাতে কত আমাকে হোল্ড করতে হবে। এই স্টিমার ব্যাটেলের রুলসটাই ছিল পজিশন পয়েন্ট এবং কিল পয়েন্ট দুটোই কিন্তু সামঞ্জস্য, কারণ কিল পয়েন্ট কিন্তু যথেষ্ট, কিল পয়েন্ট কিন্তু পার কিলে 2টা করে কিন্তু পয়েন্ট কিন্তু প্রত্যেকটা টিমই কিন্তু গ্যাদার করে নিতে পারবে। এখানে পজিশন পয়েন্ট কিন্তু যতটুকু ম্যাটার করে কিল পয়েন্ট তার থেকে বেশি ম্যাটার করবে। সো এনিওয়ে অ্যাট দিস সিচুয়েশন ইটস এ গুড ডিসিশন, হি ইজ টেকিং অ্যাওয়ে, সো হি ইজ ফলিং ব্যাক অ্যান্ড হি ইজ গেটিং এ সেফ প্লেস, আমার মনে হয় এটা তার টিমের জন্য বেটার হবে, হয়তো সে ফার্ম লুট করা শুরু করতে পারে। এখানে আমি যদি আর কোনো টিমে যদি দেখি, এখানে কিন্তু এসকিউএস কিন্তু অ্যাকচুয়ালি পার্টিতে জয়েন করে ফেলবে যেটা মনে হচ্ছে। ইয়াসমিয়াতে যদি সবগুলো টিমের পজিশন আমরা বোঝার চেষ্টা করি, সামনে কিন্তু জেটি বাহিনী কিন্তু রয়ে গেছে, যেখানে রোকন কিন্তু একটা সুপার আইজিএল, ও না তারা গাড়ি নিয়ে সরে যাচ্ছে, তারা বুঝতে পারছে এখানে দুইটা টিম অলরেডি রয়ে গেছে, তারা হয়তো এসকিউএসকে বুঝে ফেলছে এসকিউএস এখানে আছে। পিছনে 36 আছে যেটা আমরা দেখতে পারতেছি না, বাট দূরে 36ও আছে। সো 36 এসকিউএস জেটি,
ইয়াসমিয়া কিন্তু যথেষ্ট বড় জায়গা, যথেষ্ট লুট পাওয়া সম্ভব, বাট তারপর কিন্তু ওকে এই একে ফাইট দিয়ে কোনো দরকার ছিল না, বাট এনিওয়ে তারা আসলে মশকরা করে ফেললো, যেটাকে আমরা ফাজলামি বলি, বাট ইটস ওকে, আমরা অন্যদিকে চলে যাই। এখানে কিন্তু আসলে আর কোনো ফাইট হওয়ার সম্ভাবনা নাই। আমরা যদি একটু দেখে আসি ব্যাটল সিম্ফনি কোথায় নামছে, তারা স্কুল কিন্তু চমৎকার ভাবে লুট করবে। উইডিং কিছু বলতে লাইভ, ওকে ডিসিতে লাইভ দিছি, ওয়েট। সো আমার কিন্তু তিনটা লাইভ চলবে বেসিক্যালি, সো ইউটিউব, ফেসবুক এবং ডিসকর্ড। ওকে ওকে দাঁড়া এক মিনিট, এটা হচ্ছে ডিসকর্ডে লাইভ আমি দিয়ে দিচ্ছি। দেখ তো ডিসকর্ডে লাইভ গেছে নাকি, সরি। থ্যাংকস থ্রি ই পাওয়ার ম্যান, থ্রি ই পাওয়ার ম্যান। আর রে গোলাম কাবির ভাই অনেক অনেক ধন্যবাদ, সো বিগ শাউট আউট থ্রি ই পাওয়ার ম্যান কে। এখানে কিন্তু ব্যাটল সিম্ফনি অ্যাকচুয়ালি ঘোষাঘুষি করে দরজা ভাঙার চেষ্টা করছে, যেটা অ্যাকচুয়ালি নিষ্প্রয়োজন। এক্সেন্ট কিন্তু এখানে আশেপাশে কেউ নাই, জর্জ ফুল সিটিটা কিন্তু তাদের একমাত্র আধিপত্য তারাই করতেছে। সো সম্পূর্ণ জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো লুট তারা পেয়ে যাবে, যেখানে আর্লি ফাইটের কোনো সম্ভাবনাই নাই। তারা কিন্তু জোনের ভিতরে আরামসে চলে আসতে পারবে হসপিটালে, বিলিংটা তাদের জন্য একটা ভালো জায়গা হতে পারে। যেখানে সামনে কিন্তু কেএসএর কিন্তু এসএস ভাইরা কিন্তু আমাদের এখানে আছে, যেখানে কেএস, সিরিয়াসলি এরা কেন মাত্র দুজন আমি জানি না, কেএস এসএস কিন্তু অবশ্যই বলবো টাইটেন কন্টেন্ডারদের ভিতরে একটা টিম হতেই পারে, যেখানে কিন্তু আসলে আমাদের নেহাল ভাই কিন্তু খেলে থাকেন, ভাইপার খেলে থাকে, মুস্তাকিম এবং ট্রিগো। এই শক্তিশালী টিমে এখন পর্যন্ত একটা টু ম্যান আর্মি, বাট আমার মনে হয় নেক্সট ম্যাচে তারা ব্যাক করবে। এখন দেখা যাক তারা কতটুকু পজিশন হোল্ড করতে পারে, তাদের আর্লি ফাইটের সম্ভাবনা আসলে আমিও দেখতেছি না, তারা হয়তো এই স্লটটা নিতে পারে যেখানে কেউ নাই। আমরা একটু ট্রাইকে দেখে আসি, ট্রায়ের কাছে কিন্তু এসকিউএস আছে, সো ট্রায়ের সাথে একটা ফাইট হয়তো হতে পারে না। ট্রায়ও মুভ করতেছে, সবাই কিন্তু মুভ করতেছে, সবাই চাচ্ছে যে এই আর্লি ফাইটটা অ্যাভয়েড করার জন্য। টিম নাম্বার টুয়েলভকে দেখে আসি, রোজোকে তারা আছে, টিএক্স ই স্পোর্টসের সাথে কিন্তু তারাও অ্যাকচুয়ালি মুভ করতেছে, টিম নাম্বার টুয়েলভও কিন্তু গাড়ি নিয়ে আছে, এটা মুভ করে নাই, তারা অ্যাকচুয়ালি রোজোকের পাহাড়ে কিছুটা বেটার ভিশন নেওয়ার চেষ্টা করতেছে। তারা কিন্তু ব্যাটল সিম্ফনির সাথে একটা ফাইট হতে পারে, কারণ ব্যাটল সিম্ফনি কিন্তু এখন পর্যন্ত স্কুলেই রয়ে গেছে। ইয়েস, টিপুকে কিন্তু তারা দেখে ফেলার কথা, কারণ টিপু গাড়ি নিয়ে মুভ করতেছে, ব্যাটল সিম্ফনি টিপু। আচ্ছা আমরা কিন্তু দেখি এই জায়গাটাতে কিন্তু বেশ ভালো একটা জড়তা তৈরি হয়ে গেছে, এখানে এসকিউএস এর সাথে ডিএস এবং ট্রাই, আমার মনে হচ্ছে খুব কাছাকাছি, বাট খুব কাছাকাছি কিন্তু না, এখানে কিন্তু ডিস্টেন্স কিন্তু ওভার 150 মিটারের কাছাকাছি হবে। এসকিউএস এবং 36 তারা কিন্তু এখন পর্যন্ত ইয়াসনিয়াতে রয়ে গেছে, আমার মনে হয় যে ওকে না, রাকিনটা একটু দূরে সরে আসছে, সো 36টা কিন্তু অলরেডি ইয়াসনিয়া থেকে কিছুটা মুভ আউট করে ফেলছে। যদি এদের লুটটা দেখি, এটা কিন্তু যথেষ্ট ভালো লুট নিয়ে বের হয়েছে, একজন কার 98 যার কাছে দেখছে, অর্ণবের কাছে কার 98, 36X এর সাথে অর্পণ কিন্তু খেলতেছে। ওকে, জেটি নাইট ফিউরির সাথে কিন্তু ব্যাটল সিম্ফনি ফাইট হয়ে গেছে, আমরা কিন্তু সেখানে সাথে সাথে চলে যাওয়ার চেষ্টা করবো, আই থিঙ্ক হিয়ার, ওকে। সো এক্স্যাক্টলি যেখানে কিন্তু স্টার বয় গোকু, রোকন এবং নাইট ফিউরি ফাইটটা আসলে তারা নক করে ওখান থেকে মুভ আউট করছে, তারা ওখানে থাকে নাই, তারা আসলে এই ফাইটটা অ্যাভয়েড করে গেল, তার একটাকে নক করে, ও না, তারা ফিনিশ করে গেছে, সাদি ভাইকে ওপেনে পেয়ে তারা ফিনিশ করে চলে গেছে। সো ব্যাটল সিম্ফনি কিন্তু এখন থ্রি ম্যান স্কোয়াড হয়ে গেল, যেটা আসলে আমি বলবো হাইপ কোনো ম্যাচের জন্য খুবই টাফ, থ্রি ম্যান ভার্সেস ফোর ম্যান খেলা, বাট ব্যাটল সিম্ফনি কিন্তু অবশ্যই বলতে হবে তারা কিন্তু একটা রেনাউন্ড ক্ল্যান, এবং তাদের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু যথেষ্ট গান পাওয়ার হোল্ড করে, এবং তাদের ট্যাকটিক্যালও কিন্তু যথেষ্ট ভালো। তারা যদি থ্রি ম্যান যদি তারা ঠিক মতো তাদের প্ল্যানকে ইমপ্লিমেন্ট করে ফেলে, তারাও কিন্তু এখনও কিন্তু এখান থেকে ম্যাচটা বের করতে পারে। যদিও সাদি ভাই কিন্তু আসলে আমি বলবো যে হয়তো আনফর্চুনেট ছিল তার জন্য, সে এখনকার মতো আমাদের সাথে নেই। যদি আমরা একটু খেয়াল করে দেখি, ব্যাটল সিম্ফনির আর একটা টিম কিন্তু এখানে রয়েছে, যেখানে কিন্তু রয়েছে সিথ সাক্সের টিম। সিথ সাক্স কিন্তু যথেষ্ট ভালো খেলে, আমার খুব পছন্দের একটা প্লেয়ার, যে কিন্তু এলড্রাগ এবং আর্টিসির সাথে কিন্তু আমাদের আরেকটা আইল্যান্ড হোল্ড করতেছে, যেটা কিন্তু মিলিটারি বেজের দিকে, যেখানে তার আশেপাশে খুব কাছের মানুষ বলতে অ্যাসিড, যারা কিন্তু ধীরে ধীরে ক্লোজ ইন করতেছে। ওকেই, তারা আসলে বেশি দূরে না, তারা কিন্তু যথেষ্ট ক্লোজে। আমি যদি একটু দেখার চেষ্টা করি গ্রাউন্ডে, ইয়েস, আরটিসি কিন্তু অলরেডি তাদের গ্রাউন্ডের ভিতর চলে আসছে। সো অ্যাসিড কিন্তু হয়তো হয়তো একটু পরেই হয়তো ব্যাটল সিম্ফনির পজিশনটা বুঝে ফেলবে, বাট ইটস নট নেসেসারি যে তাদেরকে আর্লি ফাইট নিতে হবে। আমাদের কিন্তু আসলে ফাইট এখনও তেমন কোনোটা হচ্ছে না, এখানে প্রিমসকে কিন্তু টিএফকে আমরা একটু দেখে আসতে পারি, কারণ টিএফ এখানে শান্তি, এটা একটা শান্তিপূর্ণ জায়গা, সবসময় বলি যুদ্ধ যদি কখনো বিরত থাকতে চাও তাহলে প্রিমসকে চলে আসো, কারণ খুব শান্তি, আমার কাছে জানো মনে হয় যে এখানে কেউ আসবে না।
এটা কমপ্লিটলি কমপ্লিটলি নীরব একটা জায়গা। এটা আসলে মনে করবেন নুহাস পল্লী বাংলাদেশের, যেখানে গেলে শুধু আপনি পাখির কিচিমিচি শুনবেন এবং সবুজ আর সবুজ দেখবেন। এখানে লাল সবুজের খেলা হবে, বাট এখানে কোনো মারামারি হবে না, যুদ্ধ হবে না। এখানে টিএফ কিন্তু আরামসে, যদিও তারা দেয়ার প্রিটেন্ডিং দ্যাট দে আর লুকিং ফর সামওয়ান, বাট এখানে কেউ নাই। এখানে হয়তো কিছু পাখি পাখি তারা পেতে পারে। সো তাদের কাছেই কিন্তু ড্রপটা পড়তেছে। ড্রপটা কিন্তু অ্যাকচুয়ালি জোনের ঠিক কোল ঘেঁষে। আমরা একটু এয়ার ড্রপটাকে দেখে আসার চেষ্টা করি। আচ্ছা, এটা কেন জানি আমি যেতে পারতেছি না এয়ার ড্রপ। ও পারছি, আপনি এটা খোলার আগে বলুন তো এটা। না 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 না, ক্লিক করবেন না আপনি, বলুন এটা কি হতে পারে। আমরা গেস করি। ও গেছে ভিতরে। ওহো, ওকে। সো আমার মনে হয় এখান থেকে অ্যাকচুয়ালি লেভেল 3 গিয়ারটা কিন্তু খুবই জরুরি। যে কোনো টিম কিন্তু সেটা পেতে অবশ্যই আগ্রহী। অক্টার প্রতি হয়তো অতটা ভালোবাসা থাকবে না, তবে যার কাছে স্কার আছে সে কিন্তু অবশ্যই সুইচ করে নিতে পারে। এখানে কিন্তু জোন রোটেশন চলতেছে ডিএস র্যাকসনের কাছ থেকে। আমরা একটু দেখে আসি ডিএস বাহিনী। এখানে জোকার গেমিং কিন্তু শহীদ হয়ে গেছে তার ডিএস ভাইদের কাছে। তাদের ভিতরে একটা ফাইট হয়ে গেছে এবং সেখানে কিন্তু ডিএস জোকার কিন্তু আমাদের সাথে আর নেই। জোকার গেমিং ভাই আমাদের সাথে নাই, কিন্তু তারপরও কিন্তু তিনজন কিন্তু অলরেডি ঝুলিতে তিনটা কিল নিয়ে নিছে। সো 6-6টি মূল্যবান পয়েন্ট কিন্তু তাদের পকেটে, যদি পকেট ঘেটে আমি দেখি নাই, বাট দেখতে পারতেছি তিন কিল তাদের আছে। সো 6টি পয়েন্ট তারা পেয়ে গেল। এখনও কিন্তু মাঠে 17টা টিম। সো যেই টিমটা ওয়াইপ আউট হয়েছে সেটা কিন্তু আসলে ডিএসই। সো তাদের ভাইদেরকে মেরেই তারা কিন্তু দাপটের সাথে ঢুকে পড়তেছে পচিঙ্কির দিকে। পচিঙ্কিতে বর্তমানে যদি পাওয়া যায় সেটা সেটা হচ্ছে এমজিএলকে পাওয়া যেতে পারে। অ্যাকচুয়ালি তারা পচিঙ্কি ঠিক ঠিক ভিতরটা না, তারা বাইরের স্কট হাউসের যে কলোনিটা সেই কলোনিটা হোল্ড করতেছে। কিন্তু এখানে জোবান স্টারকে আমরা দেখতে পারতেছি, গান হক আছে, সিএক্সভিটি এবং শ্যাডো, যথেষ্ট স্ট্রং স্কোয়াড কিন্তু এখানে কিন্তু হোল্ড করতেছে। আমরা স্টারকে একটু দেখে গেলাম। যদি আর কোনো পজিশন আরও কার পজিশন যদি আমরা দেখে যাই, গান হক এদের কাছে লুট কিন্তু যথেষ্ট ভালো। এখানে কিন্তু শর্ট রেঞ্জের জন্য তার কাছে স্কারেল এবং ডিপি কিন্তু গান হকের কাছে। সে একজন অ্যাসাল্টার আমি যতটুকু জানি গান হকে। সিএক্সভিটির কাছে কিন্তু এও কিন্তু টয় টম্বুর বলা যায়। ওকে, ফাইট চলতেছে আর্টিসির সাথে, কিন্তু চিলির একটা ফাইট হয়ে গেছে। আমি আর্টিসির কাছে এখনই চলে যাবো উইদাউট এনি ডিলে। হোয়ার ইজ আরটিসি? আরটিসি ইজ ডান। সিট সাকসের টিম থেকে কিন্তু আর একটা প্লেয়ারকে কিন্তু হারিয়ে যেতে হলো, যেখানে কিন্তু আসলে ফাইটটা মনে হয় গাড়িতেই হয়ে গেছে। যেখানে কিন্তু অ্যাকচুয়ালি সিট সাকস কিন্তু নিজের পজিশন হোল্ড করার জন্য একটা সেফ জায়গায় হয়তো রোটেশন দিবে। আসলে জোন জোন যত ছোট হচ্ছে মানুষ কিন্তু সব একসঙ্গে একবারে সব কারণ যত বেশি মানুষ হয় তত বেশি গ্লিচ এবং ল্যাগ কিন্তু ভরপুর হয়ে যাবে এর অ্যাঙ্গেল মাটিতে। এটা কিন্তু আসলে অবশ্যই সাধুবাদ দিতে হবে যারা টুর্নামেন্ট হোস্ট করতেছে, সেটা অবশ্যই স্টিমার। আমাদের কিন্তু ইমুলেটর ফ্যামিলি বিডি যেটা গ্রুপ কিন্তু ফেসবুকের লিঙ্কে কিন্তু দেয়া আছে, আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন। ইমুলেটর ফ্যামিলি কিন্তু অবশ্যই বলতে হবে একটা সুন্দর আয়োজন কিন্তু আমাদের সামনে নিয়ে চলে আসছে। তাদেরকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করাটা ঠিক হবে না, বাট অবশ্যই সবাই চেক আউট করবেন ডেসক্রিপশনে, যেখানে গ্রুপটার লিঙ্কটা কিন্তু দেয়া আছে। তাদের এই আয়োজনটা ছিল, তারা চেষ্টা করছে স্বল্প পরিসরে কিন্তু এই কোয়ারেন্টাইন, স্বল্প পরিসর বলতে কিন্তু ওই পরিসরটা না, এটা অ্যাকচুয়ালি ছোট করে এত বড় একটা আয়োজন করার। কারণটা হচ্ছে এখানে কিন্তু বেশি মানুষ নেই, এই জন্য ফাইট কিন্তু আর্লি স্টেজে হবে না। তবে এখনও দেখেন 57 জন কিন্তু জীবিত আছে, 17টা টিম আছে, একটা টিম জাস্ট ওয়াইপ আউট হয়েছে। সো দ্যাট মিন্স সব ফাইট কিন্তু লাস্টের দিকে হবে। কাকে রেখে কাকে দেখাবো তখন ওই সিচুয়েশনটা হয়ে যাবে। আমি একটু কেএসকে দেখে আসি। কেএস এসএসএর কিন্তু কেএস ঠিক হবে মুস্তাকিম, তারা টু ম্যান স্কোয়াড, তারা কিন্তু যথেষ্ট সেফ খেলার চেষ্টা করবে। তারা চেষ্টা করবে যতটা সম্ভব কিছুটা সেফে থেকে যতগুলো কিল চুরি করা সম্ভব, কারণ আমি কিল চুরি শব্দটা অ্যাকচুয়ালি পজিটিভলি নিব এখানে। কারণ তারা কিন্তু হেড টু হেড ফাইটে অবশ্যই অন্য থেকে দুর্বল দল হয়ে থাকবে, কারণ 2v4 খেলা ইটস ভেরি টাফ। এক্সেন কিন্তু এখন অ্যাকচুয়ালি লুট শেষ করে থ্রি ম্যান স্কোয়াড কিন্তু এখন জোনের ভিতরে ঢোকার চেষ্টা করছে, এখন পর্যন্ত জোনের বাইরে। তারা যথেষ্ট সেফ পজিশনে ছিল, এখন তারা জোনে ধীরে ধীরে ঢুকছে। আমরা 36কে দেখে আসি, তারাও কিন্তু একটা জোন রোটেশন দিচ্ছে। তারা কিন্তু ইয়াসনিয়ার পাশের একটা কলোনি লুট করে কিন্তু এখন ইয়াসনিয়ার থেকে বাইরের দিকে জোনের দিকে ঢোকার চেষ্টা করবে। আমরা যদি একটু দেখে আসি, এসকিউএস কিন্তু তার সামনে পড়ে যাবে, কারণ এসকিউএস কিন্তু অলরেডি ইয়াসনিয়ার লুট করে তার একটা ভালো পজিশনে চলে আসে। তারা কিন্তু আসলে হোল্ড করতেছে এখানে, তারা কিন্তু অ্যাকচুয়ালি 36-এর সাথে ওয়েট, 36-এর জন্য কিন্তু ওয়েট করতেছে। ও, ইটস নট ট্রু, এটাকে বলে নিয়তি, এটাকেই নিয়তি বলে। কারণ এই তিনটা টিমই কিন্তু এই যাদেরকে দেখতেছেন নাম্বার 4 নাম্বার 15 নাম্বার 17, এই তিনটা টিমই কিন্তু ইয়াসনিয়াতে নেমেছিল এবং তারা কিন্তু আবারও জোনের ভিতরে এসে একে অপরকে ধরে ধরে রাখার চেষ্টা করছে। হোল্ডিং কিন্তু অবশ্যই রোকনের কাছ থেকে কেউ শিখতে পারে, যথেষ্ট ঠান্ডা মাথায় একটা প্লেয়ার। এখানে আমরা নাইট ফ্রিকে দেখতে পারতেছি, সে কিন্তু স্নাইপিং অনেক পছন্দ করে। তার হাতে কিন্তু বর্তমানে মিনি রয়ে গেছে, কিন্তু আসলে ওকে সে কিন্তু দেখে ফেলছে, সে কিন্তু নিজের পজিশন রিভিল করে ফেলছে। এসকিউএস এর মেলো এবং রবিন এবং মামু ওয়াইটি তারা কিন্তু ঠিক সামনাসামনি রয়ে গেছে। আমার মনে হয় 36 কিন্তু গ্রাউন্ড থেকে মুভ আউট করছে, একটু চেক আউট করে দেখি। ইয়েস, গ্রাউন্ডে কিন্তু 36 নেই, 36 মুভ করে ভিতর দিকে চলে গেছে, যার সামনে কিন্তু টিএক্স ই স্পোর্টস পড়ে যাবে।
যেখানে টিএক্স ইস্পোর্ট যদি তাদেরকে, সো টিএক্স ইস্পোর্টস এর পজিশনটা কিন্তু আসলে আমি বলবো খুব ভালো একটা পজিশন, জোনের কিন্তু মাঝে না হলেও কিন্তু খুব কাছাকাছি। ওকে তারা চেক আউট করে ফেলছে, তারা কিন্তু স্পটেড। শার্লক কিন্তু একটা স্প্রে খেতে পারে, শার্লক ইস্পোর্ট। ওকে শার্লক, ওকে হারকিউলিস ইজ স্পটেড। হারকিউলিসকে কিন্তু শট করার চেষ্টা, দুজন মিলে শট করে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত একটা ড্যামেজও দিতে পারে নাই। টিএক্স এর সিত্রক কিন্তু চেষ্টা করে গেল কিন্তু হলো না, এটা আমি বলবো এটা একটা বৃথা প্রচেষ্টা হয়ে গেল তাদের জন্য। তারা কিন্তু আসলে আরেকটু হোল্ড করে একটু কাছে আসার সুযোগ দিতে পারতো, যেখানে আসলে 1-2-3 বলে কিন্তু টিমওয়ার্কটা খুব ভালো হলো না। বাট তারপরও তাদের জন্য হয়তো শুভকামনা দিয়ে গেলাম, হয়তো তারা হয়তো এরপরে কখনো যদি পায় অবশ্যই চেক ডাউন করে ফেলবে। এনিওয়ে হারকুলিস খুব ইজি ছিল, হি ইজ ইজি কিল ছিল, এটা নিতে পারলো না। আমরা দেখি কেস এর কাছাকাছি কিন্তু টিম নাম্বার 5 রয়েছে, তারা কিন্তু পজিশন হোল্ড করলো, তাদের সাথে কিন্তু গ্রাউন্ডে কিন্তু 5 আছে, যে 5 টিমটা হচ্ছে গ্রাউন্ডে কিন্তু এমজিএল, এমজিএল, এসকিউএস এবং 36 সবগুলো টিমই কিন্তু খুব কাছাকাছি রয়ে গেছে। অ্যাকচুয়ালি গ্রাউন্ডটা এখন কিন্তু 300 মিটারের গ্রাউন্ড, কিন্তু 4-4 টিম কিন্তু রয়ে গেছে। ওকে এসকিউএস এর নিলার সাথে 36, ওকে এখানে কিন্তু একটা ফাইট হয়ে যাচ্ছে, আমরা একটু দেখে আসি। ইজ ইট টিম নাম্বার 5, ওভারঅল 5, আমি একটু দেখে আসি। নো টিম নাম্বার 5 না, হু ওয়াজ দ্যাট, হু ওয়াজ দ্যাট, হু ওয়াজ দ্যাট, এসকিউএস, 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 ওকে হোয়াট কে আমরা কিন্তু দেখতে পেলাম যে নাইট ফিউরি দা, ওয়েট 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 ওয়েট, গ্রাউন্ডে যাই, নাইট ফিউরি কই, নাইট ফিউরি কই, নাইট ফিউরি কই, আমি নাইট ফিউরি কেন দেখতেছি না? টিম নাম্বার ছিল 15 কি 17 না, এক মিনিট একটু দেখে আসি। নাইট ফিউরি, নাইট ফিউরি, নাইট ফিউরি, জেটি, 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 টিম নাম্বার, জেটি, টিম নাম্বার, ওকে নাইট ফিউরি, ওকে আমরা কিন্তু নাইট ফিউরি একটু দেখে আসবো। এখানে নাইট ফিউরির কাছে কিন্তু মিনি আছে, নাইট ফিউরির ঝুড়িতে কোনো কিল নাই কিন্তু সে কিন্তু একটা নক অবশ্যই করে দিছে। ওকে এসপিএস অ্যাংগ্রি বয় কিন্তু স্পটেড, এখানে হান্টার ফরত কিন্তু এদিকে আরেকটা ফাইট করছে, এখানে কিন্তু আসলে খুব দূরের ফাইট চলতেছে, এখানে কিন্তু আসলে চুমাচুমি চলতেছে মিনি দিয়ে, ভালোবাসা আদান প্রদান, এটা দিয়ে আসলে কতটুকু সহযোগিতা করবে আমি জানি না। বাট তারপরও আমরা কিন্তু এখন দেখবো হান্টার বাহিনী কোথায় আছে, আমাদের হান্টারের ভাই ব্রাদার্স কোথায় আছে, তারা কিন্তু অবশ্যই অর্গানাইজিং টিম এবং আমি ওদের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করি। এখানে হান্টার সানি, ওকে তাদের, তারা কিন্তু আসলে যেটা বলা যায় মাইন্ড ক্যাচ চিপায় পড়ে গেছে, কারণ তাদের গাড়িটা কিন্তু ফাটাচ্ছে, গাড়ি কিন্তু কম্পিটিটিভ টিমের জন্য। ওকে টিএফ সাথে ফাইট, টিএফ এ দুজন স্পটেড, ওকে হান্টার সানি, হান্টার সানি, ও হো, দ্যাট ওয়াজ এ ভেরি 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 আনফরচুনেট, কারণটা হচ্ছে তাদেরকে কিন্তু অনেক লো করে দিছে। আমরা হান্টার, ওকে হান্টার সানিকে ফিনিশ করে দিবে এখানে টিএফ এর লোলস। ফাইটটা কিন্তু আমরা দেখলাম কিন্তু আসলে বেশিক্ষণ আমরা টিকতে পারলো না। হান্টার মুভিনকে একটু দেখি তারা কি করতে চাচ্ছে, টিএফ এর দুজনকে কিন্তু যথেষ্ট লো করছে, বলা যায় যে শরীরের রক্ত কিন্তু সব ছিনিয়ে নিছিল সানি, বাট পারলো না ফিনিশ করতে। বাট ইটস কমপ্লিটলি ওকে, এখনো কিন্তু মুভিন আছে আমাদের সাথে, আমাদের মুভিন ফজলে রাব্বি, আমাদের স্টিম থেকে যারা দেখতে তাদেরকে বলি মুভিন ফজলে রাব্বি আমাদের সাথে আছে এবং হান্টারের তৌহিদ কিন্তু সাথে আছে। আমার মনে হয় 2v4 খেলা হবে এখানে, তারা পারবে কিনা ক্লাচ করতে এটা দেখার বিষয়, খুব ক্লোজ ফাইট হবে, তারা কিন্তু যথেষ্ট জোনের ভিতরে আছে, তাদের জোন নিয়ে কোনো সমস্যা নেই। আর টিম এলিভেনের এই টিএফ ডেভিল দা কিন্তু ওরা টিম 11 এর দিকে একটু এগিয়ে আসছে ঘরের দিকে, ওরা টিপিপি নিচে আমার যতটুকু মনে হয় ব্রোকেন ওয়ালের পেছন দিকে একটা ফায়ার করেছিল, আমি মনে করছি স্পটেড না, বাট হান্টার মুভিং কিন্তু স্পটেড, কমপ্লিটলি স্পটেড। হ্যাঁ এখানে তারা পজিশন জেনে গেছে, উপর থেকে দেখি আসলে পজিশন গুলো কোথায় কোথায় আছে, টিএফ লোলস এবং টিএফ, ওকে অ্যাসিড দায়ান কিন্তু এসকিউএস নিল, একে কিন্তু পার্টস একটা হেডশট দিয়েই দিছে। সো অ্যাকচুয়ালি যেটা বলা যায় যে অ্যাকচুয়ালি এডব্লিউএম এর কিস কিন্তু খেয়ে গেল, আমরা একটু দেখে আসি কোথায় আছে সেটা। এই ফাইটটা কিন্তু আসলে আমি জানি মুবিনের এটা এটা খুব টাফ হয়ে যাবে জন্য স্পটেড অলরেডি, সেফ জোনের বাইরে কিন্তু এই লড়াইটা হচ্ছে। ওকে নিলয় কিন্তু, হ্যাঁ নিলয় কিন্তু রিভাইভড হয়ে গেছে এবং হিল ডাউন করে ফেলছে। আমরা একটু জোনটাকে একটু ক্লোজলি দেখার চেষ্টা করি, এখানে কিন্তু জোনের ভিতরে সব টিম কিন্তু জোনের ভিতরে, এসকিউএস এর মেলোরা কিন্তু জোনে ঢুকে পড়বে কারণ তাদের সামনে কিন্তু আসলে কেউ নাই। এখানে ফ্যান্টম কিন্তু হারকুলিস কে নক করে দিয়েছে 36 এর, ফ্যান্টম একটু ফ্যান্টম কে দেখে আসি, একটু ফ্যান্টম কে আমি দেখে আসি, ফ্যান্টম কোথায় আছে, টিএক্স, 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 হ্যালো হোয়ার ইজ টিএক্স, টিএক্স ফ্যান্টম, ওকে আমরা একটু ফ্যান্টম কে দেখে আসি। ফ্যান্টম কিন্তু এখানে নক করার পরে কিন্তু গ্রেনেড দেওয়ার চেষ্টা করতেছে, সামনে কিন্তু 12 এবং 17 সাথে ফাইট হচ্ছে 36 এর, হারকুলিস কিন্তু আমার মনে হয় রিভাইভ হয়ে গেছে এবং হিল করার চেষ্টা করতেছে শেকের ভিতরে। ওকে এটা খুব বাজে মুভ ছিল,
এটা খুবই বাজে একটা মুভ ছিল, কারণ ওপেন দিয়ে ভাই পুশ করা, যেখানে গাম্ভীর কিন্তু গাড়ি নিয়ে চলে গেছিল। 36 একটি শক্তিশালী টিম আমরা সবাই জানি, OP-36। আমি জানি না কিভাবে ওরা 3v4 এইভাবে, এখানে অ্যাকচুয়ালি 3-3 সিচুয়েশন, কারণ ফ্যান্টম হয়তো রিভাইভ হতেও পারে বলা যায় না, যদি তার কিলটা ডান পাশ থেকে কেউ চুরি না করে, কারণ এখন কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা মোমেন্ট দেখতে পেয়েছেন যে মানে TX ফ্যান্টম যখন নেটটা করছিল হারকিউলিসের কাছে, তখন কিন্তু কিরকম করে অর্ন অফ দা যে 36 এর অর্ন অফ দা ব্যাকআপটা করেছিল, যার কারণে নেটটা ভালো করে যেতে পারেনি, সেই জন্য কিন্তু ওই হারকিউলিসটা মানে রিভাইভটা করে নিয়েছে। অবশ্যই সিত্রক কিন্তু এখানে ড্যামেজ অলরেডি অ্যাবজর্ব করে ফেলছে, যথেষ্ট টিম যথেষ্ট অ্যাবজর্ব করে ফেলছে আমার মনে। ও হি ইজ নট ইভেন, সো হি উইল বি ফিনিশ, দ্যাট ইজ ওকে, সে ফিনিশ হয়ে যাবে। সো সিত্রক কিন্তু ডান, ম্যাড্রক্স এবং ফ্যান্টম কিন্তু এখানে রয়ে গেছে। সো 36 এর কিন্তু তিনটা প্লেয়ার এবং TX এর তিনটা, সো 3v3 ফাইট এখানে একটা হতে যাচ্ছে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি খুবই কন্ডেন্স একটা সিচুয়েশন, কারণ এসকিউস কিন্তু স্পট করে ফেললে গাম্ভীর, ওকে গাম্ভীর একটা ভালো মুভ নিয়ে নিচ্ছে আমার মনে হয়। কারণটা হচ্ছে পেছনে দেখুন অন্য একটা টিম কিন্তু থার্ড পার্টি করার মানে এটা এটা খুবই, এটা কিন্তু খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক এই সিচুয়েশনে কিন্তু এটাই হবে। আমি সব সময় যেটা বলে থাকি যে কিল কিন্তু তুলে নিবে, সো ইউ উইল বি পিকেন আপ বাই সামওয়ান, এটা কিন্তু সব সময় হবে। সো পিক এন আপ আর পিক টপ হোয়াটএভার যেটাই বলেন এটা কিন্তু হবেই, কারণটা হচ্ছে কেউ যদি আপনাকে দেখে ফেলে দূর থেকে, আপনাকে কিন্তু ওরা ছাড়বে না, কিলটা কিন্তু তুলে নিবে। ওকে ট্রাই কিন্তু এক্সেন্ডের সাথে, আচ্ছা এফআইটা ওকে, এখানে কিন্তু খুবই বাজে একটা সিচুয়েশন, গোলাগুলি যাকে বলে খুবই বাজে একটা সিচুয়েশন, খুবই বাজে একটা সিচুয়েশন। গাম্ভীর কতটুকু কভার দিতে পারবে তার টিমকে, এটা আসলে খুবই ডিফিকাল্ট আমার জন্য। ম্যাড্রক্স এবং ফ্যান্টম কিন্তু শট খাবে, এখানে কিন্তু পুরোপুরি একটা ওয়াল কিন্তু তৈরি করে ফেলছে ম্যাড্রক্স ফ্যান্টম, এটাই কিন্তু হওয়া উচিত, কিন্তু নক হয়ে যাবে ফ্যান্টম, যেটা নক হয়ে গেল, ফ্যান্টম নক হয়ে গেল, তারা পুশ করে কিন্তু অ্যাকচুয়ালি এখন ফল ব্যাক করতেছে। এই ফাইটটা কিন্তু এখানে কিন্তু একটা শিক্ষা ছিল এখানে। ওকে গ্যালাকটাস কিন্তু ফিনিশ, মনে ট্রাইও কিন্তু এক্সাইটার টিমটাকে পুরো ওয়াইপ আউট করে দিল, ব্যাটল সিম্ফনি কিন্তু TX ম্যাড্রক্সকে, সো দ্যাট মিন্স যেটাই বলতেছিলাম ইউ উইল বি পিকড আপ বাই সামওয়ান, কারণ এখানে ব্যাটল সিম্ফনি কিন্তু দেখে ফেলছে এবং ম্যাড্রক্স এবং ফ্যান্টম দুজনে নক হয়ে গেল এবং কিলগুলো কিন্তু ওকে, ফ্যান্টমের কিলটা কিন্তু ব্যাটল সিম্ফনি ঠিকই নিয়ে নিল। ম্যাড্রক্স কিন্তু পৌঁছে গেছে গাম্ভীরের কাছে, হয়তো রিভাইভটা পেয়ে যাবে, আমরা উপর থেকে দেখার চেষ্টা করি। ইয়েস হি ইজ গেটিং রিভাইভড, আমার মনে হয় এখন 2v4 তাদেরকে খেলতে হবে টুর্নামেন্টে, এখন পজিশনটা কিন্তু নিতে হবে। 70 নম্বর টিম ঠিক নিচে রয়ে গেছে, এখন আমরা একটু দেখে আসি কোন কোন টিম অ্যাকচুয়ালি মাঠে আছে। হান্টার কিন্তু এখনো বেঁচে আছে, আমি জানি না কিভাবে এটা সম্ভব। ওকে তারা জোন রোটেশন দিয়ে ফেলছে, ভেরি ভেরি গুড জব বাই হান্টার গেম ফ্যামিলি, কারণ আমি বলবো এখানে কিন্তু ফাইট দেওয়াটা খুবই ভুল, খুবই ভুল, খুবই ভুল ছিল জোনের বাইরে থেকে নিজেদের পজিশন দিয়ে দেয়া, এটা আমি খুবই অপছন্দ করি। আমি আমার টিমকে সব সময় বলি এটা করা যাবে না। অ্যাসিড ডায়ার কিন্তু আবারও অমের সৎ ব্যবহার, AWM-এর চুমাটা খেয়ে কিন্তু দিয়ে দিল কাউকে, আমি একটু দেখে আসি ডায়ান কোথায়, অ্যাসিড কোথায়, অ্যাসিড ডায়ানের কাছে AWM আছে এবং সৎ ব্যবহারটা কি সরে করেই যাচ্ছে, আমি ডায়ানের পয়েন্ট অফ ভিউ দেখতে চাই। এখানে কিন্তু স্নাইপার কিন্তু শট হবে, এখানে SQS এর অ্যাংগ্রি বয়, SQS এর মামু এবং মেলো টিমটা কিন্তু রয়ে গেছে, যেখানে তাদের সাথে কিন্তু মুখোমুখি সংঘর্ষ ঠিক বলা যায় না, কারণ এখান থেকে কিন্তু অন্তপক্ষে 150 মিটার দূরত্ব হবেই, কিন্তু AWM হাতে থাকলে অ্যাকচুয়ালি ডিস্টেন্স ডাজেন্ট ম্যাটার অ্যাট অল, তারা কিন্তু ওকে এই কলোনিতে। সো এখন সব জায়গাতে এনিমি, এখানে কিন্তু EXOর জাক্সি ওপি কিন্তু MGL গান অফকে রক করে দিল, আমরা কোথা থেকে কোথায় যাব, এটা কিন্তু আসলে অনেক দূরবর্তী একটা ফাইট হচ্ছে, যেখানে কিন্তু মানে ছিল একদম ফাইট হচ্ছে SQX এর মেলোদা, কিন্তু SQX এর মেজটাকে মানে XX এর মেজটাকে কিন্তু নক করে দিয়েছে, তাকে ফিনিশ করে দিতে পারবে কিনা সেটাই দেখার বিষয় আমাদের, হয়তো ফিনিশ হয়ে যেতে পারে বলা যায় না, তবে এখানে কিন্তু আসলে গান হককে রিভাইভটা দিবে হয়তো জোবান। এখানে কিন্তু সরকার ওখানে SQS এর ফাইটটা কিন্তু জমে উঠছে, আমরা কিন্তু ওখানে চলে যাব SQS এর ফাইটটাই আমরা দেখব, SQS এর কোথায় ফাইট নিচ্ছে, এরা কিন্তু এখানে ফাইট নিচ্ছে প্রবলেম। ইয়েস আমরা SQS এর মেলোকে একটু দেখে আসি, যেখানে কিন্তু রবি নক হয়ে পড়ে আছে, এখানে কিন্তু আরো শট নিচ্ছে মেলো কিন্তু নক, এখানে কিন্তু চারই দিক থেকে শট আসতেছে, তারা কমপ্লিটলি কমপ্লিটলি ঘেরাও হয়ে গেছে সবগুলো টিমের কাছ থেকে, এখানে যে যেখান থেকে পারে তাদের কিলটা নিয়ে নেবে। এখানে হামুর দোকান দিয়ে কিন্তু তিনটা প্লেয়ার বসে পড়ছে, কিছুই করার নেই, তারা খুবই নিরুপায়, SQS এর মামু, SQS এর রবিন ভাই, তাদের আসলে কিছুই করার নাই এখানে, কারণ তারা ওপেনে কিন্তু নিজেদের কাভার বানানোর চেষ্টা করছে এবং জোনটাও তাদের ভাগ্যে পড়ে নাই, সো আসলে এটাই স্বাভাবিক পাবজি। ওকে রোকন কিন্তু এখানে নক হয়ে গেছে, SQS এর আর একটা টিম কিন্তু রোকনদেরকে নক করে দিছে, আমরা একটু রোকনদের কাছে যেয়ে দেখি কি অবস্থা তাদের। সবগুলো ফাইটই কিন্তু ছোট ছোট করে আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে, কিছু কিছু ফাইট কিন্তু মিস যাবে, এটা স্বাভাবিক। রোকন নক হয়ে আছে কিন্তু রোকনকে রিভাইভ দিচ্ছে স্টার বয়, সো সিতারা কিন্তু ঠিকই কিন্তু তার টিম লিডারকে রিভাইভ দিয়ে উঠাই নিবে, তারা জোন থেকে খুব বেশি একটা দূরে না, তাদেরকে রোটেশন দিতে হলে কিন্তু জাস্ট ফিউ স্টেপস
অ্যাওয়ে ফ্রম দ্য জোন। আমার মনে হয় তাদের একটা ফ্রেশ গাড়ি আছে, তারা কিন্তু মুভ করতে পারে সামনে। কিন্তু কেস কিন্তু তাদেরকে একটু জ্বালাতন করবে, যেটা ওকে কেস কেসের থেকে কিন্তু টিম নাম্বার সিক্স কিন্তু তাদেরকে অ্যাকচুয়ালি ওকে এসকেস দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কেস কিন্তু চেষ্টা করছে ফায়দা নেওয়ার। তারা কিন্তু আসলে জোনে ঢুকে গেছে, যদিও লোয়ার গ্রাউন্ড, কিন্তু কিন্তু এটা কিন্তু একটা রিজ, যথেষ্ট ভালো রিস্ক কিন্তু পেয়ে গেছে। তারা কিন্তু অ্যাকচুয়ালি জোনের বাইরের টিমগুলোকে ধরতে পারবে। টিম নাম্বার সিক্স কিন্তু স্পটেড অলরেডি আমার মনে হয়। সো টিম নাম্বার সিক্স একটু আমরা দেখে আসি। টিম নাম্বার সিক্স কোথায় আছে? আরে কেন দেখতে পাচ্ছি না? গ্রাউন্ডে গেলেই তো দেখা সম্ভব না। ওকে ফাইট কিন্তু চারিদিকে হচ্ছে, আমরা একটু উপর থেকে দেখি পজিশনগুলো দেখতে পারি কিনা আসলে কি অবস্থা এখানে। এখানে দেখতেছি এসকিউএস কিন্তু মুভ করতেছে জোনের ভিতরে, তারা ঢুকে গেছে জোনের ভিতরে সবগুলো টিম উপরে কিন্তু যথেষ্ট। যদি একটু ক্লোজে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে কি হচ্ছে। এখানে কিন্তু রোকন কিন্তু চেষ্টা করতেছে এসকিউএস এর, নিলয় কিন্তু নক আউট হয়ে গেল। রোকন কিন্তু নিলয়কে নক আউট করে দিয়েছে এবং কিলটা কিন্তু নিয়ে নিবে, কারণ কিল মানে দুই দুটি পয়েন্ট ঝুলিতে সবাই নিতে যাবে এবং ঠিক সেটাই হলো। রোকন কিন্তু ফিনিশ আপ করে দিল। এখানে কিন্তু ইন্টেন্স একটা মুভমেন্ট চলতেছে এসকিউএস এর দুইজন প্লেয়ার, কিন্তু বাকি দুজন প্লেয়ার ওখানে আছে। যথেষ্ট ইন্টারেস্ট একটা ম্যাচ হচ্ছে এখান থেকে উপর থেকে। কিন্তু চিলির পয়েন্ট অফ ভিউ দেখি, চিলি কিন্তু সবগুলো তো বিনা টিকেটে থার্ড পার্টি করে দিয়েছে এবং নাইটমেয়ারকে অলরেডি এটা 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 থার্ড পার্টি বলা যাবে না, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এরকমই হয়। এক্স্যাক্টলি স্টার বয়ের কিন্তু স্প্রেটা অসাধারণ একটা স্প্রে ছিল, সে কিন্তু টেক ডাউন করে দিল স্কারেল দিয়ে চিলিকে। কম্পিটিটিভ ম্যাচে যখন কর্নে সিচুয়েশন হয় তখন খেলাগুলো এরকমই হয়, ছোট 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 করে জড়ো হতে থাকে এরকম ভাবে সব কিছু, এবং এরকম বিকট একটা যুদ্ধ বেঁধে যাবে। সবাই কিন্তু ফাইট করতেছে জাস্ট আটটা টিমের ভিতর নিজে থেকে নিয়ে যাওয়ার জন্য, কারণ ফাইনালে কিন্তু উঠবে মাত্র আটটা টিম এখান থেকে। সবাই কিন্তু যথেষ্ট ভালো খেলার, প্রত্যেকটা ট্যাকটিক্স যদি আমরা দেখার চেষ্টা করি ইটস ভেরি হার্ড। এখানে কিন্তু সবচেয়ে ভালো পজিশনের টিম নাম্বার সেভেন কিন্তু, কারণ টপ টপ থেকে কিন্তু তারা অনেক 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 কিন্তু ইনফরমেশন গ্যাদার করতেছে, সবগুলো টিমকে কিন্তু টোকা দিতে পারতেছে। সো নিচ থেকে টোকা দিয়ে উপরে তোলা, এটা যেটা আসলে আমরা বুঝে নিচ্ছি ব্যাখ্যাটা কি হতে পারে। সিৎসাস কিন্তু নক হয়ে গেছে মুস্তাকিমের দ্বারা। আমরা যদি দেখি ফাইটটা কোথায় হলো, টিগো সিৎসাসকে ফিনিশ করে দিল। সো একটা কিল কিন্তু অবশ্যই বলতে হবে, কেস কিন্তু তুলে নিল। মুস্তাকিমকে একটু দেখে আসি, তারা কিন্তু জোনের বাইরে এখন পর্যন্ত, কিন্তু ঝুলিতে কিন্তু একটা কিল মানে দু দুটা পয়েন্ট কিন্তু তুলে নিল। ব্যাটার সিপারে টিপু নক হয়ে গেল জাক্সি ওপির কাছ থেকে। অ্যাসিড স্কিপার কিন্তু মেশিন গানের সদ ব্যবহার লাক্সিকে করে দিল। সো বেসিক্যালি এখানে যুদ্ধ কিন্তু চলছে, যথেষ্ট ইন্টেন্স ফাইট চলতেছে। আমার মনে হয় কাকে রেখে কাকে দেখবো, সিচুয়েশন এরকম হয়ে গেছে। মুস্তাকিম কিন্তু কিছুটা অ্যাডজাপ করলো স্টার্কের শট ফার্স্ট এড। ওকে ট্রিগো এখনো জোনে নাই, মুস্তাকিম এখনো জোনে নাই, কেএসকে জোনে যেতে হবে। সামনে কিন্তু এমজিএল সিএক্স সিএক্স ভিটি কিন্তু নক হয়ে পড়ে আছে। স্টার কিন্তু অ্যাকচুয়ালি ট্রিগোকে ফিনিশ করে দিল। সো স্টার কিন্তু অলরেডি মনে হয় মুস্তাকিমকে দেখে ফেলছে, মুস্তাকিম লুট নেওয়ার চেষ্টা করছে, বাট এটা খুব ভালো ডিসিশন হবে না জোনটা। ওকে স্টার কিন্তু দেখে ফেলছে মুস্তাকিমকে, ওকে নো, এটা আসলে অপর প্রান্তের ঘটনা ঘটে গেল। মুস্তাকিম দেখে ফেলছে স্টারকে এবং স্টার কিন্তু জোবান কিন্তু ফিনিশ হয়ে যাবে এখানে। সিএসবিটির কিলটা কিন্তু মুস্তাকিম নিয়ে নিবে। সো আমি বলবো কেস কিন্তু ভেরি গুড গেম। ও মাই গড, আনলাকি, এটা কিন্তু যথেষ্ট ভালো বুদ্ধিপূর্ণ একটা কাজ ছিল কিন্তু উপরের টিম সেভেন এর কাছ থেকে। ইএক্সও টিম কিন্তু যথেষ্ট ফায়দা লুটে নিল বলতেই হবে। মুস্তাকিমের দুটা কিল কিন্তু তারা অ্যাসিওর করতে পারলো না। আমার মনে হয় গরিবের অ্যাথানা কিন্তু দেখে নাই যে নিচে দুইটা নক হয়ে পড়ে আছে, তারা ইজিলি কিন্তু কিলগুলো নিতে পারে। তাদের কাছে কিন্তু কমপ্লিটলি জোন, আমরা কিন্তু আরেকটু উপরে যাওয়ার চেষ্টা করতেছি, উপর থেকে দেখার চেষ্টা করি কি হচ্ছে। নাইট ফিউরি এবং স্টার বয় কিন্তু একদম জোনের কোল ঘেসে এখানে। অ্যাসিড সাকিব কিন্তু অ্যাকচুয়ালি সবার দিক থেকে শর্ট কাটছে, যেটি কিন্তু নাইট ফিউরি শেষ। সো নাইট ফিউরিকে কিন্তু ওয়েলকাম টু নেক্সট ম্যাচ বলে দিল। আসলে যুদ্ধটা এরকমই হবে, এটা আসলে জানাই ছিল, কারণ খুব কনডেন্স একটা মোমেন্ট কিন্তু তৈরি করে ফেলছে সবাই। আর্লি ফাইট কেউ নেয়নি, সবাই কিন্তু ওয়েট করতেছিল পজিশনের জন্য। টিএস ম্যাড্রাস পিছন দিক থেকে হয়তো চেষ্টা করবে কিছু। ওকে শ্যাডো কিন্তু ফাইট দিয়ে দিছে, অ্যাসিড সরকার ওয়াইটিকে কিন্তু নক করে দিল, কিন্তু তার ব্যাকআপে কিন্তু ওকে দায়ার কিন্তু নক হয়ে গেল ম্যাড্রক্সের দ্বারা। সো এখানে ফিনিশ হয়ে গেল, কিন্তু ম্যাড্রক্স কিন্তু ঘরে পাঠিয়ে দিল। সো নেক্সট ম্যাচে দেখা হবে মিরামার। ওকে ম্যাড্রক্স কিন্তু শট খাচ্ছে, এটাই স্বাভাবিক, কারণটা হচ্ছে খুব সবাই পজিশন দিয়ে ফেলছে। আমার মনে হয় সবাই সবার পজিশন জানে, একটু ঘুরে দেখি। ওকে স্টার বয় কিন্তু ফিনিশ হয়ে গেল এখানে, না স্টার বয় এখনো ফিনিশ হয়নি। জোনের 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 ড্যামেজ মনে হয় খেয়ে ফেলবে। স্টার বয় ট্রাই করতেছে জোনের ভিতরে ঢোকার, বাগি আছে, বাগিটা নিয়ে মুভ করবে হয়তো, বাগি নিয়ে মুভ করবে। এক্স্যাক্টলি স্টার বয় মুভ করতেছে, অ্যাকচুয়ালি বাঘ মিল্কা বাঘ সিচুয়েশন এখানে। সাত নাম্বার টিম কিন্তু জোনের ভিতরে ঢুকে গেল, স্টার বয় কিন্তু অ্যাকচুয়ালি রোটেট করার চেষ্টা করতেছে। স্টার বয় দেখে আসি, ম্যাচ হ্যাজ এন্ডেড।
Okay, so the first chicken goes to EXO team. যেখানে কিন্তু একটা অসম্ভব সুন্দর খেলা তারা দেখিয়ে দিল। জ্যাক্সি ওপিকে বলতেই হবে, উপরের যে জোনের ফায়দা তারা কিন্তু সুন্দরভাবে নিয়ে নিছে এবং তারা কিন্তু টপ লোকেশন থেকে ট্যাকটিক্যালি প্রত্যেকটা সুযোগ তারা নিয়ে নিছে। ডিপি 249 সব এলএনজির ব্যবহার কিভাবে করতে হয় ইএক্সও খেলা দেখে হয়তো আপনারা বুঝে ফেলছেন। টিম কিল যদি দেখি 6-3-9 এবং 1-10 কিলে চিকেন ডিনার, অসাধারণ পারফরমেন্স বাই ইএক্সও। সেকেন্ড কিন্তু স্টারবয়কে বলতেই হবে, স্টারবয় কিন্তু টিমকে সেকেন্ড পজিশনে এনেই দিল, যেখানে নাইট ফিউরি কিন্তু শেষ পর্যন্ত তাকে সহযোগিতা করে গেছে। সো টিম কিন্তু জেটি কিন্তু 7 কিলের সাথে সেকেন্ড পজিশন, থার্ড পজিশন নিয়ে নিছে সাকিব। সাকিবদের টিমটা অ্যাসিড ডায়ান, স্কিপার সাকিব এবং সরকার ওয়াইটি, যেখানে কিন্তু 2-2-4-5-6-6টি কিল করে নিল থার্ড পজিশনে অ্যাসিড। টিএক্স ম্যাড্রক্সের টিম কিন্তু যথেষ্ট ভালো খেলছে, ম্যাড্রক্স নিজে 4টি কিল করে কিন্তু ফোর্থ পজিশন নিয়ে দিছে। টিএক্স ম্যাড্রক্স কিন্তু জোনের বাইরে অনেকক্ষণ ধরে চেষ্টা করে গেছে তার টিমকে কিছু কিল দেওয়ার, অ্যাসিড ডায়ানকে কিলটা আমি দেখতে পাচ্ছিলাম ম্যাড্রক্সের থেকে, খুব ভালো খেলা ছিল ম্যাড্রক্স। এমজিএল সিএক্সভিটি টিম, সো এমজিএল এখানে কিন্তু স্টার্কের টিমটা কিন্তু কিল করছে টোটাল 4 কিলে ফিফথ পজিশন, ভেরি গুড প্লে বাই এমজিএল। সিক্স টিম কিন্তু আমি বলবো টু ম্যান স্কোয়াড হিসেবে কেস এসএস কিন্তু একটা দৃষ্টান্তমূলক পারফরমেন্স দিয়েই দিল। ইটস এ রিয়েল এক্সাম্পল কিভাবে খেলা উচিত ট্যাকটিক্যালি। মুস্তাকিম দুইটা কিল তুলতে পারছে, অ্যাকচুয়ালি আরেকটা কিলও তুলতে পারতো যে কিলটা হয়নি, বাট এনিওয়ে 3-3টি কিলের সাথে কিন্তু কেএসএসএস ভাইরা কিন্তু সিক্স পজিশনটা দখল করে নিল। 7 নম্বর পজিশন কিন্তু দখল করছে এসকিউএসএর নিলয় ওয়াইটি, সো নিলয় কিন্তু ওয়াইটি সরাই দিয়ে নিলয় এখন, বাট এনিওয়ে 3 কিলের সাথে তারা 7 পজিশন। এবং অষ্টম পজিশনে কিন্তু সাদি ভাই টিমটা, যেখানে সাদি ভাই কিন্তু আনফর্চুনেটভাবে স্কুলে কিন্তু নিজে শহীদ হলো, টিম কিন্তু ঠিকই 8 পজিশনে নিয়ে গেছে। সো টিওয়াই লর্ড কিন্তু একটা কিল করে ফেলছে, টিপু এবং নাফিস তারা অ্যাকচুয়ালি কি কোনো কিল করতে পারেনি, বাট 1 কিল 8 পজিশন। 9 পজিশনে সিনসাক্সের টিম, যেখানে কিন্তু 1 কিল করে সিনসাক্স টিমকে 9 পজিশনে নিয়ে গেছে। 10 পজিশনে কিন্তু 36 আমাদের অর্পণ প্লেস ভাই কিন্তু আজকে খেলতেছে না, বাট এনিওয়ে 36 এর অর্ণব শার্লক রাকিন এবং হারকুলিস কিন্তু টিমের জন্য 1টি কিল নিয়ে 10ম পজিশনটা হোল্ড করে ফেললো। হান্টার ফ্যামিলি আমাদের পাওয়ার্ড স্পন্সর এখানে এই এই টুর্নামেন্টের, তারা কিন্তু কোনো কিল করতে পারেনি কিন্তু টিমকে কিন্তু ভালো একটা পজিশন দিয়েছে তৌহিদ এবং মুবিন। তৌহিদের কিন্তু ওইটা একটা ভুল ডিসিশন ছিল জোনের বাইরে ফাইট নিয়ে, আমি জানি না ওইটাই কি তাদের কাল হয়ে গেছিলো কিনা। তারা কিন্তু 11th পজিশন কিন্তু হোল্ড করে আছে। 12th পজিশনে কিন্তু আছে ট্রাই, সো ট্রাইয়ের অ্যাথেনা, কোকোনাট, কোকো এবং শ্যাডোপি, শোপি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আসলে 12th পজিশন দুইটা, ওকে সো তারা 2টা কিল করছে ট্রাই, তারা আসলে সবাই কিন্তু ভালো পারফর্ম করতেছিল, বাট এনিওয়ে তারা কিন্তু বেশি দূর যেতে পারেনি। জোকার ভাই কিন্তু শুরুতেই মারা যায়, তারপর 5টা কিল নিয়ে কিন্তু 13 পজিশন। আমি বলবো 5টা কিল তাদেরকে অনেক দূর আগিয়ে নিয়ে যাবে, 5 কিল মানে 10টা পয়েন্ট। মেলোর টিম কিন্তু আসলে লাস্টের দিকে যথেষ্ট ফাইট দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা ওপেনে পড়ে গেছিল। রবিন, মামু, মেলো, অ্যাংরি বয় টিমটা কিন্তু 1 কিলে সদস্য তাদের থাকতে হলো। তারা 14th পজিশনে আছে, টিএফ কিন্তু রয়ে গেছে 2 কিল নিয়ে 15th পজিশনে, 16th পজিশনে কিন্তু এক্সেন্ট 3 কিলে। তারা কিন্তু যত অনেকক্ষণ হোল্ড করলো তাদের কাছ থেকে হোল্ড কিন্তু একটা শিখার বিষয় হতেই পারে, কতটা হোল্ড করে খেলা যায় জোনের বাইরে তারা অনেকক্ষণ অ্যাবজর্ব করতেছিল, বাট এনিওয়ে দে কুডেন্ট ফিনিশ ইট আপ। 16th পজিশনে এক্সেন্ট 2-3 কিল মানে 6 পয়েন্ট নিয়ে তাদের সদস্য থাকতে হলো। ডিএসএ কিন্তু বেম্যাক্সের টিমটা কিন্তু আসলে আনফর্চুনেট ছিল, যারা কিন্তু প্রথমেই আর্লি ফাইট নিয়ে ফেলে এবং 1 কিলে তাদেরকে জিজি হতে হয়। 18th টিম অ্যাকচুয়ালি রাফি ছিল আমাদের রুমটা হোস্ট করে, সো বেসিক্যালি সে নিজেকে আত্মহত্যা করে সন্তুষ্ট রাখলো, খুদ খুশি করে নিয়েছিল আমাদের অ্যাসিড টিএম রাফি। এটাই ছিল এখনকার মতো রেজাল্ট, প্রথম ম্যাচ কিন্তু শেষ হয়ে গেল, এরপরে কিন্তু আরও 3-3টি ভয়ঙ্কর ম্যাচ আসতে যাচ্ছে। সবাই কিন্তু সব ভাই ব্রাদাররা কিন্তু যুদ্ধ করবে একে অপরের সাথে, জাস্ট এই পজিশনটা হোল্ড করার জন্য, পজিশনটা দেখার জন্য কতটুকু তারা টিমকে ফাইনালে নিয়ে যেতে পারে। সো আমাদের ইগল ফিরি টিমের সম্বন্ধে একটু বলে ফেলি, ইগল ফিরি টিমটা কিন্তু গতকালকে সেমিফাইনাল খেলে ফেলছে এবং আমরা কিন্তু ফিফথ পজিশন নিয়ে কিন্তু ফাইনালে অলরেডি নিজেদের জায়গা করে ফেলতে পেরেছি। সো ফাইনালে যারা যাবে তাদের সাথে মুখোমুখি হব কিন্তু আমরা সবাই। এই 8টা টিম কিন্তু আসলে কারা হবে বলা খুবই মুশকিল, জাস্ট 1 ম্যাচ, এখনো কিন্তু অনেক অনেক ম্যাচ বাকি আছে, 3টা ম্যাচ বাকি আছে, সবার জন্য শুভকামনা থাকবেই। সো এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। আমি কোনো কমেন্টস পড়ি নাই কারণ আমি আসলে খুবই মনোযোগ দিচ্ছিলাম খেলার দিকে, খেলা থেকে অনেক কিছু শেখার আছে এখানে, প্রত্যেকটা পজিশন থেকে কিন্তু ট্যাকটিক্যাল মুভমেন্টগুলো আপনি শিখতে পারেন। সো আমি আসলে কোনো কমেন্টস পড়ি নাই, আমি খুবই সরি, আর আমি উইডিকে আসলে ওইভাবে সুযোগ দিতে পারি নাই, বাট এনিওয়ে উই আর গেটিং ব্যাক এগেইন ফর দ্য নেক্সট ম্যাচ, ইট উইল বি প্রবলি ইন মিরামার, লেটস সি, সো স্টে টিউন, টিল দেন উই আর কামিং ব্যাক, সি ইউ সুন। অনেক কমেন্টস আসছে এক একজন টিমের। আর কি এটা কি স্ট্রিমে সাউন্ডটা কি যাচ্ছে? ঠিক আছে।
দাদা আপনি পারেন না দাদা, এরকম করে তো আমি কখনো মানে আমার লাইফে এরকম করে বলতে পারবো না। একটানা বলছেন তো বলছেন, শ্বাস নেওয়ার খবর নেই। আপনার গলায় কি সমস্যা হয় না? বাবারে বাবা, এত হার্ড কমেন্ট্রি। 87 জন দেখছে, ম্যাচ আরেকটা আছে এই তো। চলুন চলুন, আমি তো ওই বসেছিলাম, কখন ঢুকবো? আন ঢুকতে ঢুকতে দেরি হয়ে গেছে। ওকে ওকে, ওয়েট, মাইক দিচ্ছি। সো সো একটা কাজ করি, আমরা একটা টিডিএম খেলি ফেলি বিডি, লেটস ডু এই টিডিএম। ওকে, সো আমাদের কিন্তু কিছুটা সময় আছে এখন পর্যন্ত বলা যায়, কারণ নেক্সট ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আবার চলে আসবো আপনাদের সাথে। চল দেখবো কি করে। টিডিএম, একটা টিডিএম আমরা খেলে নি, তারপরে রুম আইডি পাস আমাকে দিয়ে দিবে। তুই তুই ডিসকর্ডে আমারটা দেখে কমেন্ট্রিটা করে ফেলিস, ওটা বেটার হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা চলে আসছেন। আমি কিন্তু আমার স্টিমের প্রথম কমেন্টটা মিস করে ফেলছি, কাউকে কিছুই বলি নাই। মোহাম্মদ শামিম ছিল, হাই ভাই শামিমকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের শামিম চলেছিল, হাই ব্রো হাউ আর ইউ। মামুন ভাই লিখছিল, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভাই, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে। তাসিন শুভুল লিখ চলে আসছিল, ওয়েলকাম ব্রো, ওয়েলকাম। রায়াত ছিল, হ্যালো ব্রো, হ্যালো হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। নাহিম মুনকার সেখানে ছিল, নাহিম মুনকার কিন্তু আজকে একটু খুশি হবে, কারণ এসএস কিন্তু ভালো একটা পজিশন নিয়েই ফেলছে। আশা করি ভালো একটা খেলা কিন্তু তারা দিবে। আচ্ছা, ওরা কি ইয়ে খেলতেছে নাকি মনে হয়? Team has scored for the first time. OP. আমাদের কত কোটি মানুষ দেখতেছে যদি একটু উইডি আমাকে জানাতি। আসলে আমার এখন অনেক ল্যাগ দিবে, এটাই স্বাভাবিক। আমার এরুমটা হচ্ছে কেন আমি জানি না। এই মুহূর্তে কিন্তু আমাদেরকে প্রায় 100 কোটি মানুষ দেখছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা নতুন আছেন অবশ্যই আমাদের পেজ ফলো করে দিবেন। আমরা আসলে সবসময় আরে রিলোড নাই। আরে কিরে ভাই, ওনার ড্যামেজ খেলো স্পেকটেটিং এ। আমি এবং রাফি যে রুম খুলছে সেই ছিল। জি জি, অনেক ল্যাগ দিবে কারণ এখানে কিন্তু তিনটা স্ট্রিম চলতেছে, ডিসকর্ড, ইউটিউব প্লাস ফেসবুক। অনেক ল্যাগ, খেলতে পারছি না, কেন হচ্ছে আই ডোন্ট নো, ল্যাগ দিচ্ছে তো বটেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্ট্রিমে যুক্ত হওয়ার জন্য। যদি যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের সেই প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্সপায়ার হই, এবং কোনো কিছু খারাপ লাগলে যেটা আমরা ইম্প্রুভ করতে পারি সেটা নিয়ে কিন্তু কথা হতে পারে। ও ভাই 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 ভাই, এতটা গেমটা চিপকাচ্ছে, আমার খুবই খারাপ লাগলো। আমি কোনো কমেন্টস পড়তে পারলাম না, কারণ অ্যাকচুয়ালি সেমিফাইনাল ম্যাচ, এখানে আসলে শেখার চেষ্টা করতেছিলাম অনেক কিছু। প্রত্যেকটা মানুষ অনেক অনেক ভালো খেলে এখানে। নাইস, আজকে আজকে কিন্তু আসলে আমাদের এই ইভেন্টটা যখন শেষ হবে তারপরে কিন্তু আমরা আসলে মজা করে আবার ক্লাসিক খেলা শুরু করব, সবাইকে সাথে পেতে চাই ওই সময়টুকুতে। এখন এই পর্যন্ত একটু হোল্ড করতেই হবে, কারণ আমরা প্রত্যেকটা এখান থেকে আসলে শিখতেছি।
shot. Dead. Great. You're about to win. The blue team is heading to a perfect win. দিদি এত আটকানো ইম্পসিবল। ওকে, সো একটা টিডিএম কিন্তু আমরা খেলেই ফেললাম, আমাদের মনে হয় ম্যাচ শুরু হতে আর বেশি দেরি নেই। আইডি পাস দিয়ে দিস আমাকে, সো আমাকে রুমে ঢুকতেই হবে, খুব দ্রুত ঢুকে পড়ি। আইডি পাস কি উইডি পাইছিস? না না আমি পাইনি। তোকে দেখ দিয়ে দিছে মনে হয়, একটু চেক আউট কর। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। এখন আচ্ছা 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 সমস্যা নাই, তোকে ঢোকার দরকার নেই রুমে, তুই আমি 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 ডিসকর্ডে আসলে ভোলা হয়ে যায় তো তখন দেখা যায় না। আমি ডিসকর্ডে লাইভ দিব, সো ডিসকর্ড দেখি কিন্তু আমরা আসলে একসাথে সিনক্রোনাইজ করার চেষ্টা করতেই পারি, দেখা যাক কি হয়। রুমে আমি ঢুকে পড়তেছি, মাঝে মাঝে ওটার এফপিএসটা এমন বাজে হয়ে যায় একদম ঘোলাটে লাগে। সো যদি দেখি রুমের ভিতর কিন্তু 53 জন অলরেডি জয়েন করে ফেলছে, আমাদের কিন্তু কিছুক্ষণ পরেই ম্যাচটা শুরু হবে, বেশি দেরি হবে না, কারণ এই সবচেয়ে এই টুর্নামেন্টের কিন্তু অর্গানাইজেশনের সবচেয়ে বেস্ট পার্ট যেটা, তারা টাইমটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজ করছে এবং তারা কিন্তু টাইমের প্রতি যথেষ্ট পাকা। সঠিক সময় ম্যাচটি স্টার্ট হবে এখানে উইদাউট এনি ডিলে বলা যায়। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে এইখানে টিম কিন্তু মাত্র 17 টা, হ্যাঁ অল্প কিছু মানুষ কিন্তু এখানে আছে, বেশি মানুষ কিন্তু এখানে নাই। এখানে যদি আমরা প্রত্যেকটা টিম গুলোকে একটু আলাদা আলাদা করে দেখে আসি কি অবস্থা। উইডি তোকে ঢোকা লাগবে না, তুই একটু বের হওয়ার রুম থেকে। কেস মুস্তাকিম ভাই, আমাদের কেস এসএফ থেকে কিন্তু আছে এখানে। রোকনের টিমটা কিন্তু নাইট ফিরি, স্টার বয় গোকু, খুবই শক্তিশালী একটা টিম। এক্সেন কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে কোয়ার্টার ফাইনালে, তাদের গ্রুপে আমি ছিলাম, যথেষ্ট ভালো খেলছে তারা। এমজিএল, গানহক, স্টার্ক, শ্যাডো, সো আমাদের জোবানের টিমটা কিন্তু এখানে রয়ে গেছে। ইএক্সও কিন্তু লাস্ট ম্যাচে চিকেন উইনার, সো চিকেন ডিনার কিন্তু তারাই পেয়ে গেছে। সো বলতে হবে তারা কিন্তু অবশ্যই ফাইনালের দাবিদার, অসংখ্য কিলের সাথে, 10 কিল মানে 10 পয়েন্ট, 20 পয়েন্ট প্লাস 20 তারা কিন্তু পজিশন পয়েন্ট, তার মানে 40 পয়েন্ট কিন্তু তারা অলরেডি গ্যাদার করে ফেলছে। সো উই উইল সি ইচ আদার ইন ফাইনাল, এটা কিন্তু বলে ফেলাই যায়। এখানে কিন্তু আরটিসি টিমটা কিন্তু টিম নাম্বার 8 পজিশনে, যেখানে কিন্তু সিটসাক্স আছে, যেটা আমার খুব পছন্দের একটা প্লেয়ার। এখানে সাদি ভাইয়ের কিন্তু টিমটা রয়েছে ব্যাটাসিমের আরেকটা টিম, যেটা কিন্তু রয়ে গেছে এখানে। সাদির সাথে রয়েছে টি ওয়াই লর্ড, টিপু এবং নাফিস ওয়াইটি। কেএস মুস্তাকিম কিন্তু এখানে আছে, এখন আমি জানি না কেন ঢুকতেছে না, হয়তো ঢুকে পড়বে ওরা। মুবিন, সানি, ফরহাদ, সো এখানে কিন্তু আমাদের আরেকটা ভাই তৌহিদ ভাই মনে ঢুকে পড়বে। আচ্ছা এখনো ঢুকে নাই, সো নিলয়ের ডাউনলোড ছিল না ম্যাপ, নিলয়কে বের হয়ে যেতে হলো। তাছাড়া খেলা কিন্তু টাইম একদম সময় যেটা বলা হয়েছে এক্স্যাক্টলি 45 স্টার্ট হবে, 45 কিন্তু খেলা স্টার্ট হয়ে গেল। সো এক মিনিটও ডিলে করে নেই, ম্যানেজমেন্ট এতটাই স্ট্রং এখানে কিন্তু বলতেই হবে যে অসাধারণ, এটা অসাধারণ একটা আয়োজন। সো যতটাই কিন্তু ধন্যবাদ দেওয়া হবে তাদের জন্য কমই হবে, এরকম ম্যানেজমেন্ট আসলে আমরা শিখতেই চাই। উপর থেকে একটু দেখার চেষ্টা করি কে কে আসে এখানে, এটা খুব ভালো লাগে আমার। এই যে উপর থেকে দেখতেছি কত পিপিলিকা এখানে হাঁটাহাঁটি করতেছে ভাই, এত ছোট ছোট পিপিলিকা, কিন্তু এগুলো কতগুলো বিষধর, এগুলো যে স্কর্পিয়ন, এগুলোর প্রমাণ কিন্তু একটু পরে আপনারা দেখতে পারবেন, যদি বিশ্বাস না হয় সাথে থাকুন দেখে নিন। এই মরুভূমিতে কিন্তু তারা অ্যাকচুয়ালি রক্তের বন্যা বয়ে দিবে, যেখানে পানি নাই কোথাও ধুধু ধুধু করতেছে সব কিছু, এই বালু আর বালু, এখানে কিন্তু রক্তের বন্যা স্কর্পিয়নরা করেই দিবে। ছোট্ট ছোট পিপিলিকা, দেখা যাক তারা কতটুকু করতে পারে। এখানে কিন্তু টোটাল 56 জন কিন্তু আমাদের সাথে আছে, এখানে টিম নাম্বার দেখাচ্ছে না, কারণ টিম নাম্বার যখন আমরা ফ্লাইটটা শুরু করবো ঠিক তখনই দেখতে পারবো। তো সবাইকে দেখে নিচ্ছি এখানে কারো কত ভয়ঙ্কর পিপিলিকা। 36 এর শার্লক আছে, ডিএস বেম্যাক্সকে দেখতেছি আমরা, অ্যাসিড প্লেজন স্কিপার আছে, এমজিএল শ্যাডো আছে, ট্রাই অ্যাথেনা আছে, ট্রাই কোকো, জেটি রোকো, জেটি নাইট ফিউরি, চিনি, সবাই আছে এখানে। এনিওয়ে প্লেন পার্টটা কিন্তু লা কোবেরিয়ার থেকে শুরু করে ইম্পালা পর্যন্ত গেছে, যেখানে কিন্তু হট টপ, সেন্ট মার্টিন, পিকার্ডো অবশ্যই সবার পছন্দের, এল পোজোতেও কেউ কেউ যাবে, এল আজারও কিন্তু আছে, যেখানে হাসিয়ান্দা কিন্তু অবশ্যই একটা ফেভারিট স্পট হবে। এক্সেন্ট অনেক দ্রুতই কিন্তু মুভ করে তারা রুইসের দিকে যাচ্ছে, যেটা তারা গতবারও করছে। প্রত্যেকটা টিমের কিন্তু একটা ট্যাকটিস আছে, তো যদি শিখতে চান এখানে দেখে নেন। এক্সেন্ট কিন্তু প্রথম দিন নাম, প্রথম ম্যাচে নামলো কোথায়, জর্জপুলের পিছনের সিটিতে, যেটা ছিল জোনের বাইরে, অনেকক্ষণ তারা হোল্ড করছে। এবং আমি
না দেখেই বলে দিলাম তারা জোনের বাইরে অনেকক্ষণ হোল্ড করবে রুইসে। তো এখান থেকে শেখার বিষয় আছে, এখানে খেলা দেখে কিন্তু শেখা যে কাদের ট্যাকটিক্স কেমন। এখানে কিন্তু অনেক টিম নেমে গেছে, যেখানে দেখছি ডিএস এর বেম্যাক্স এর টিম, এবং আমি যদি ভুল না হয় তাহলে ডিএস এর আরেকটা টিম এদেরকেই পথ অবলম্বন করবে, কারণ সবটা সময় সেটাই হয়ে থাকে। একটু দেখা যাক কি হয়। হান্টার মুভিনরাও কিন্তু অ্যাকচুয়ালি জাম দিয়ে ফেলছে এখানে, কিন্তু অ্যাংরি বয় সো মেলোদের টিমটাও কিন্তু জাম দিয়ে ফেলছে এখানে। আর্লি ফাইট হওয়ার কথা কোথায় হতে পারে আমি একটু দেখে ফেলি। ওরা যাচ্ছে টোরেতে, টোরে আহু মাদাতে কিন্তু এসকিউএস এর টিমটা মুভ করতেছে। আচ্ছা উইডি, তুই তুই স্ট্রিমের কমেন্টস গুলো একটু দেখিস, দুই একটা মজার কমেন্টস, ঠিক আছে দুই একটা কমেন্টস কিন্তু পড়িস। হ্যালো উইডি, উইডি আমার কথা কি শোনা যায় না? হ্যালো, আমি জানি না উইডি মনে হয় নাই আমাদের সাথে এখন। আপাতত মুভিনটা কিন্তু নেমে পড়ছে গেভিয়ারের কাছাকাছি। সিট সাকসের টিমটা কিন্তু পিকাডোর দিকে যাচ্ছে, পিকাডো কিন্তু অ্যাকচুয়ালি কেউ নামে নাই। এখানে কিন্তু একটা ফাইট হতে যাচ্ছে মনে হয়, আমি একটু দেখে আসি কি অবস্থা। যদি একটু আচ্ছা ডিএসএ টিমটা একটু সরার চেষ্টা করছে, টিম নাম্বার 14 গ্রাউন্ডে কিন্তু টিম নাম্বার 14 চলে আসছে। 14 কিন্তু ট্রাই অ্যাথেনার টিমটা, ট্রাই অ্যাথেনার টিম, এবং ডিএসএ কিন্তু 36 এর অর্ণ ভার্কুলিসের 17 নাম্বার টিমও কিন্তু ওখানে আছে। সো গ্রাউন্ড 300 মিটারের ভিতরে কিন্তু ওরও, তারা গাড়ি নিয়ে মুভ করতেছে। রাকিন বেশ খানিকটা পিছনে, অর্ণব কিছুটা পিছনে, কিন্তু গাড়ি নিয়ে কিন্তু মুভ করতেছে 36 এর দুইজন প্লেয়ার। যেটাই বলছিলাম এক্সেন্ট, যেখানে পজিশনটা নিয়েছে ওখানে জোনটা থাকাটা খুবই অস্বাভাবিক, যেখানে অনেক দূরে জোন পড়ছে। এখানে কিন্তু আরেকটু যদি দেখে আসি, মুস্তাকিমরা কিন্তু এখানে কি এখনো দুইজন, বারে বারে বা 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 টু ম্যান স্ট্যান্ডিং, এবারে ওয়ান ম্যান স্ট্যান্ডিং। সো ওয়ান ম্যান আর্মি খেলতেছে কিন্তু কেএসএসএস এর কেএস মুস্তাকিম, যে কিন্তু তিন কিলের সাথে কিন্তু ফিট পজিশন, ভালো একটা পজিশন ছিল। এবারও কিন্তু পজিশনটা হোল্ড করার চেষ্টা করবে, ছোট্ট একটা কলোনি নিছে, কারণ একজনের জন্য আর বেশি লুট লাগবে না। সো সে কিন্তু সেটাই করার চেষ্টা করলো। এমজিএল স্টার্কদের সাথে কিন্তু তাদের দেখা হতে পারে কিছুক্ষণ পরেই। এখানে কিন্তু ডিএক্স এর র্যাকসন, মানে জোকার ভাইদের টিমটা কিন্তু রয়ে গেছে। জোকার ভাই, আমরা র্যাকসনকে দেখে ফেললাম, তার এটা কিন্তু তার সিগনেচার একটা স্যুট, এই সাদা জামাটা, এটা একটা মিথিক আউটফিট, খুব পছন্দ, সে কিন্তু এই জামাটা পরে সবসময় খেলে। আমরা র্যাকসন কিন্তু দেখে আসি, জোকার ভাইকে দেখে আসি, জোকার ড্রেস পরে একদম, তার পাখি নিয়ে কিন্তু জীবন সঙ্গিনী কিন্তু সে পেয়ে গেছে, এখানে কিন্তু সে খেলা করে দিবে। সো ইম্পালা থেকে খুব কাছাকাছি, আমি জানি না এরা জোনে ঢোকার সময় কিন্তু এমজিএল এর সাথে একটা ফাইট হলেও হয়ে যেতে পারে, নট কোয়াইট শিওর। এখানে কিন্তু ফাইট, কিন্তু এখানে কিন্তু জমজমাট কিছু মানুষ নেমে গেছে। এখানে একটু দেখে আসি কতজন গ্রাউন্ডে আছে, না গ্রাউন্ড কিন্তু বেশি দূর না, 300 মিটার ফাঁকা আছে এখানে, বেশি দূর না। সবাই কিন্তু আর্লি ফাইট অ্যাভয়েড করার চেষ্টা করছে। টিম নাম্বার 4 কিন্তু 9 এর খুব কাছাকাছি, সো দ্যাট মিনস টিম নাম্বার 4 যদি গ্রাউন্ড দেখে, নাইট ফিরি অলরেডি কিন্তু স্পটেড বলা যায়। এখানে কিন্তু চারজন গোকু, রোকুন, স্টার বয়, নাইট ফিরির সামনে কিন্তু প্যাটার্ন সিম্ফনির চারটা পিপিলিকা কিন্তু রয়ে গেছে, যারা কিন্তু খুবই শক্তিধারী এবং বিষাধর বলতেই হবে, স্কর্পিয়ানো থেকে কম না একটাও। নাফিজ ওয়াইটি, টি ওয়াই লর্ড, টিপু এবং সাদি ভাই, সো চারজন এরা কিন্তু অ্যাকচুয়ালি লুট করতেছে। আর এদিকে নাইট ফিউরিদের পজিশনটা আমি আসলে বোঝার চেষ্টা করতেছি, তারা কোথায়। ওকে, নাইট ফিউরি মনে হয় তার টিম থেকে কিছুটা হলেও দূরে, যার ফলে অ্যাকচুয়ালি ওকে দেখাচ্ছে ওইভাবে। এক্স্যাক্টলি, দেখেন নাইট ফিউরি কিন্তু এই জায়গাটা লুট করতে পারে, একটু ভালোভাবে লুট করে নিতে পারে, যথেষ্ট লুট এখানে সে পেয়ে যাবে। স্টার বয় কিন্তু বেশ খানিকটা দূরে, যে কিন্তু এই জায়গাটা লুট করবে, তারপরে হয়তো তারপরে হয়তো চারজন কিন্তু 4v4 এই ফাইটটা নিতে পারে, তবে শিওর না, কারণ সবাই কিন্তু অ্যাকচুয়ালি পজিশনের জন্য খেলবে এখানে। এখানে কিন্তু খেলাটা হবে পজিশনের জন্য অবশ্যই। টিম নাম্বার 9, ওই তো 9 এবং 4 এরা খুব ক্লোজ। ডিএক্স কিন্তু এবার একটু ডিএক্স থেকে একটু দূরে নামছে, সো ডিএস আর ডিএস এর ভিতর ডিস্টেন্স হয়তো 3-4 কিলোমিটার হবেই। সো এবার কিন্তু আসলে ভাই ভাইয়ের বন্ধুত্ব কিন্তু আর অত দূর থাকলো না, তারা একটু দূরে দূরে নেমে পড়লো, ফাইট এবার আগে না নিয়ে পড়েনি, ব্যাপারটা এরকম। দায়ানদের কাছে যদি ঘুরে আসি, তারা কিন্তু আসলে আর্লি ফাইট তো নেওয়ার প্রশ্নই আসে না, তাদের গ্রাউন্ডে কেউ থাকবে না, তারা কিন্তু বলতে পারেন একদমই আরামসে লুটটা করে নিতে পারবে। এখানে যথেষ্ট ভালো লুট একটা স্কোয়াডের জন্য পাওয়া উচিত, কারণ জায়গাটা কিন্তু আর কিছুই না, জায়গাটা হচ্ছে হাসিয়েন্দার খুব কাছের জায়গা। ইয়েস, এটা হচ্ছে ক্রুজ দেল ভালে। সো ক্রুজ দেল ভালেতে কিন্তু তারা লুট করতেছে, যারা এসকিউএসকে কিন্তু ধরতে পারে, কারণ এসকিউএস কিন্তু যখন টোরে থেকে লুট করে যখন ভিতরে ঢুকবে, তাদের কিন্তু অ্যাসিডের সাথে একটা ফাইট হলেও হতে পারে। ইটস নট শিওর বাট এটা কিন্তু হতে পারে, একটা ফাইট আমরা হয়তো দেখতে পারি। এখানে কিন্তু টিএস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, এরা আসলে মনে হচ্ছে কি জানেন, এরা এক একটা বাঘ, যাকে পাবে তাকে খেয়ে দিবে। এরা আসলে নামছে এমন একটা জায়গায় যেখানে কিন্তু লুট কিন্তু এক জায়গায় ওরা পাচ্ছে না, ওদের কিন্তু ছড়িয়ে বিচ্ছিন্ন হয়ে, ছন্ন বিচ্ছন্ন হয়ে তারা লুট করতেছে, বাট আমার মনে হয় ফাইটের সময় তারা আবার একসাথে হয়েই যাবে। ওকেই, টিএফ স্টার বয়, আমরা একটু টিএফকে দেখে আসি। যথেষ্ট ভালো খেলেছে প্রথম ম্যাচে, পারফরমেন্স ছিল অসাধারণ। টিএফ এর স্টার বয় লোলস,
টিমটা কিন্তু এরাও কিন্তু ছন্ন বিচ্ছন্ন হয়ে লুট করতেছে। লোস কিন্তু অনেক দূরে, ইটস নট গুড, কারণ টিমের সাথে কিন্তু ছাড়া গরুটাকে কিন্তু সবাই বাঘ আগে খায়। সো ছাড়া গরু কিন্তু থাকা যাবে না, ছাড়া গরু না থেকে টিমের সাথে চলে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। অস্কার দূরে আছে, কারণ জানে অস্কারের পিছনে কিন্তু আর কেউ নাই মনে হয়, আছে ইয়েস এক্সেন কিন্তু জোনের ড্যামেজ নিয়ে তারপরে আসবে, কারণ তাদের ট্যাকটিসি এটা, তারা এই খেলাটাই খেলতে চায় অ্যাকচুয়ালি। রাকিনকে একটু দেখে আসি আমরা, 36X এর কেউ কোনো ফাইট করতেছে না এখন পর্যন্ত। যদি আমরা রাকিনকে একটু দেখি, এদের কাছে লুট কিন্তু যথেষ্ট ভালো। এই মিরামার কিন্তু বলা হয় স্নাইপারদের ম্যাপ, সো স্নাইপারদের জন্য খেলাটা কিন্তু খুবই মজাদার, যারা স্নাইপিং পছন্দ করে তাদের জন্য অবলব্য এটা খুবই ভালো লাগবে। এখানে কিন্তু মিনি, কিন্তু সে মিনি পায়নি কিন্তু কিন্তু M16 পেয়ে গেছে, যেটা কিন্তু সে ভালো একটা ব্যবহার করতেই পারে। তার যদি আর টিমমেট কিন্তু আমরা দেখে আসি তাদের লুটটা কেমন হবে। শার্লক কিন্তু এখানে EMP এবং ওকে, সো অ্যাকচুয়ালি সে এখানে কিন্তু যেটা বলা হয় ড্রিঙ্কস কিন্তু কালেক্ট করতেছে, সে কিন্তু আরও পারচেস করে। কিন্তু আমার এখনও মনে আছে ফাহিমের সাথে একদিন বসেছিলাম টুর্নামেন্টের ম্যাচে, বসে বসে ফাহিম আমাদের সবাইকে বলতেছে একটা ড্রিঙ্কসও নিয়েন না, আমি সব ড্রিঙ্কস নিয়ে আসতেছি। সে টোটাল 36টার মতো ড্রিঙ্কস বের করছিল, ছবিটা এখনও তোলা আছে। হারকুলিসের কাছে লুটটা কিন্তু অসম্ভব ভালো লুট, তার কাছে M4 এবং M16, তো সবাই M16টাকে খুব প্রিফার করে। এখানে অর্ণবের কাছে দেখে আসি, অর্ণব কিন্তু এখনও ভালো লুট পায়নি, তার কাছে এখনও শর্টগান এবং উজি, আমার মনে হয় সে টিমমেটের কাছে একটু সাহায্য চেয়ে নিতেই পারে। এখানে আমরা একটু দেখে আসি আর ওভারঅলে কোথায় কী হচ্ছে, কোথাও কোনো ফাইট হওয়ার কোনো সম্ভাবনা আমার মনেই হচ্ছে না যে কোনো ফাইট হবে। রেড জোনের আন্ডারে কিন্তু ট্রায়ের লুটটাও একটু দেখে আসি, কারণ যেহেতু লুট দেখার সময় হয়েছে। এখানে কিন্তু Win94 প্লাস AKM একটা ফাইট কিন্তু হয়ে গেছে, স্টার বয়রা কিন্তু অ্যাকচুয়ালি ফাইটে শুরু করে দিছে। আমরা একটু দেখে আসি স্টার বয়কে। M16 খুবই কার্যকরী একটা গান বলতেই হবে, কারণ যেটাকে সিঙ্গেল শটে যদি কেউ সৎ ব্যবহার করতে পারে, এটা কিন্তু আসলে যেটা বলা হয় এই চুম্মাটার এত এত জোর যে কিস দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এনিমির দাঁত ফেলে দিতে পারে, যেটা করে ফেললো কিন্তু TY লর্ডের। এটাই হর ছিল স্টার বাই, ভেরি গুড গেম প্লে। এখানে কিন্তু লর্ডকে কিন্তু ফিনিশ করাটা সম্ভব হচ্ছে না, কাভারে চলে গেছে, ওরা কিন্তু অলরেডি একটা ফ্লেয়ার ড্রপও নিয়ে ফেলছে, ওদের কাছে একটা স্নাইপার অবশ্যই আছে, সেটা হোক না MK14 কিন্তু আসলে সবাই ক্লোজ রেঞ্জ ইউজ করে থাকে। সাদি ভাই কিন্তু এখনও লুট করছে, ড্রপের পিছনে আছে। আমি একটু দেখতে চাই অ্যাকচুয়ালি সবার পজিশন কোথায় আছে, কারণ স্টার বয় কিন্তু যথেষ্ট দূরে, আমি জানি না এটা কেন এরকম খেলতেছে তারা। স্টার বয় কিন্তু যথেষ্ট দূরে, লোকর কিন্তু অ্যাকচুয়ালি তার টিমকে কিন্তু কল করা উচিত। স্টার বয় এখানে একাই ফাইট নিচ্ছে, একটা বার যদি ভুল করে হলো স্টার বয় নক হয়ে যায়, দেন দিস উইল বি দ্য এন্ড ফর স্টার বয়, হি হ্যাজ টু ওয়েট ফর দ্য নেক্সট ম্যাচ, এটাই কিন্তু হতে যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। একটু দেখে আসি, আমরা এখন অ্যাকচুয়ালি স্টার বয় রোটেট করতেছে, আমার মনে হয় টিমের কাছে চলে যাবে, ইটস এ গুড ডিসিশন। জোনটা কিন্তু এখনও ছাড়ে নাই এক্সেন, কিন্তু জোনের ধাক্কাটা খাবে, এটা কিন্তু প্রথমেই আমার ছিল অ্যাজাম্পশন, এবং এটা হতে যাচ্ছে, জোনের ধাক্কা তারা খাবে। 36কে জোনে ঢুকতে হবে, এখানে কিন্তু টিম এখনও 16টা রয়েছে, শুধু একটা প্লেয়ার মনে হয় ওকে, সো যে হোস্ট করছিল রুমটা সে কিন্তু আমাদের মাঝে নেই, বাট তাছাড়া সবাই এখনও রয়েছে, কোনো কেউ এখনও মরে নাই, কেউ নকও হয়নি। এখানে অ্যাসিডের টিমের সাথে দেখা হবে কিনা এক্সকিউজার জানি না, হওয়ার সম্ভাবনা আছে। জি ভাই ম্যাচটা একটু টেকনিক্যাল ইস্যুর জন্য রিম্যাচ হবে। ওকে সো ম্যাচটা কিন্তু রিম্যাচ হতে যাচ্ছে, এটা কিন্তু আসলে বলা হয় যে ইটস এ রিয়েলি গুড ম্যানেজমেন্ট, আমি সবসময় বলে আসছি। এখানে কিন্তু আমি খেলতেছি না, আমার কিন্তু বুঝতে পারতেছি না যে কী হয়েছে, বাট আমার ধারণা যেটা হয়েছে সেটা হচ্ছে রেসপন্স ডিলেটা হচ্ছে, আমি আপনাদের একটু ব্যাখ্যা দিয়ে ফেলি, সেটা হচ্ছে পিং ঠিক থাকে, এই যে সবাই সবাইকে গ্রেনেড দিয়ে মেরে দিচ্ছে, এর কারণটা হচ্ছে রুমটা থেকে তারা সবাই বের হয়ে যাবে। আমি আপনাদের একটু ব্যাখ্যা করে তারপরে বের হই, সেটা হচ্ছে রেসপন্স ডিলেট হচ্ছে, ফর এক্সাম্পল আপনি একটা ওয়েপন পিক করতে যাচ্ছেন, কিন্তু ওয়েপনটা পিক করতে আপনাকে বহুত সময় নিয়ে নিচ্ছে, আপনি একটা এনিমিকে শর্ট করতেছেন কিন্তু শর্টটা কিন্তু খুব পরে রেজিস্টার হচ্ছে, এটাকে অ্যাকচুয়ালি ডিসিং বলা যেতে পারে টেকনিক্যাল ভাষায়, বাট এটা কিন্তু হয় কিন্তু একটা সার্ভার ইস্যুর কারণে, যার ফলে কিন্তু রিম্যাচের সিদ্ধান্ত নিয়ে ফেলছে ম্যানেজমেন্ট, রিম্যাচের সিদ্ধান্ত নিয়ে ফেলছে। সো আমি কিন্তু আসলে রুমে থেকে লাভ নাই, আমি কিন্তু রুম থেকে বের হয়ে গেলাম, অতি সত্তর কিন্তু আরেকটা রুম চালু হয়ে যাবে, কারণ ম্যানেজমেন্ট কিন্তু দেরি করবে না, কারণ সময় স্বল্পতা সবসময় থাকেই। সো আমরা চেষ্টা করবো খুব দ্রুত রুমটা আরেকটা স্টার্ট করতে। কারা কারা দেখতেছে আমি এবার আরামসে কমেন্টসগুলো পড়তে পারি। আমরা একটা কাজ করি, আমরা কমেন্টসগুলো পড়তে থাকি, সবগুলো কমেন্টস এখন পড়ে ফেলবো ইনশাল্লাহ, জানি না এতটা সম্ভব কিনা। স্টার্টিং পেজে চলে যাই, আমরা আস্তে আস্তে করে সবগুলো কমেন্টস পড়ে থেকে আপনারা এদিকে দেখতে থাকেন।
ওকেই, সো মাহির হক ভাই শরীর একটু থেকে বেটার আছে ভাই? শরীর বেটার বলতে সকালে আলহামদুলিল্লাহ খুব ভালো খাওয়া দাওয়া করছি, গলা ব্যথা সারে নাই, বাট ইটস বিং বেটার। রাখছেন ভাই ওপি কম্পিটিটর শুনতে পারবো তো ভাই? তাসিম ভাই আমি জানি না ওপি কম্পিটিটর কিনা, বাট আই ট্রাই টু কভার এভরিথিং। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়াসিক তাসিম ছিল আমার সাথে। এমডি রাজ ভাই ব্রো থ্যাংকস, থ্রি ই পাওয়ার ম্যান। ওকে আমি আগে নতুন কমেন্টসগুলো দেখে আসি। হি ইজ লাভ, ফাহিম জোয়ার্দার। মুবিন ভাই ওপি, হ্যাঁ মুবিন ওপি, সবার ভালোবাসা মুবিন। হান্টার গাইসকে দেখান ভাই রায়াত, আমি কমেন্টসগুলো দেখি নাই, আমি সবাইকে কভার করার চেষ্টা করতেছিলাম ভাই, শেয়ারটা দিতে লেট হয়ে গেছে, সরি। কোনো সমস্যা নেই জাহিদ, অনেক অনেক ভালোবাসা আপনাকে, কারণ আপনি আমাদের জন্য শেয়ার করে দিছেন। এখানে আসসালামু আলাইকুম নাসিম মুস্তফা। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ইয়ার আহমেদ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি সংগ্রাম লিখছে ভাই টুর্নামেন্ট হচ্ছে নাকি? ইয়েস, এটা কিন্তু একটা হাইপ টুর্নামেন্ট, তো আপনার চারপাশে যতগুলো হাইপ টুর্নামেন্ট হচ্ছে পাবজি মোবাইল রিলেভেন্ট যেই ইভেন্টগুলো হচ্ছে, সেই ইভেন্টের ভিতর কিন্তু সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট আমি বলবো এটাই, যেটা কিন্তু স্ট্রিমার ব্যাটেল। সবচেয়ে পছন্দের প্লেয়াররা কিন্তু আপনাদের এখানে খেলে যাচ্ছে আজকে, যদিও অর্পণ খেলতেছে না বা নিহাল খেলতেছে না, তারা কিন্তু হয়তো লাস্ট ম্যাচে টিমের জন্য হয়তো চলে আসতেই পারে, হয়তো আরও মজাদার হয়ে যাবে ভাই। রুমে গিফট কি দিবেন ভাই? এই রুমটা আমার রুম না, এটা স্টিমার ব্যাটেল একটা টুর্নামেন্ট আমি যেখানে ক্যাস্ট করতেছি আজকে, আমি ইনভাইটেড গেস্ট হিসাবে আসি, সো এটা আমার রুম না জয় সাহা, এখানে আসলে কোনো গিফট হবে না। গোলাপ ভাই কিন্তু গতকালকে কথা দিয়েছিলেন যে আসবে, সে চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ। মিসবা উদ্দিন, আমি জানি এটা ক্যাপ্টেন মিসবা, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার মিসবা। ভাই কোড আর পাস কি জয় সাহা? এটা একটা টুর্নামেন্টের ম্যাচ, এখানে রেজিস্ট্রেশন ছাড়া কোনো প্লেয়ার খেলতে পারবে না। জি জি ভাই, 2 মিনিট পর শেয়ার ব্লক শেষ। আর রে পারভেজ ভাইকে আবার আমার ফেরত পাবো, ধন্যবাদ পারভেজ ভাই আসার জন্য। নিহাল ভাই খেলা থুইয়া কক্সবাজার গেছে ঘুরতে, ও এই ব্যাপার, বুঝতে পারছি ভাই। 6টা অ্যাকাউন্ট দিয়ে উড়াধুরা শেয়ার দিলাম, থ্যাংক ইউ সো মাচ সঙ্গমিত্র, ভালোবাসা নিবেন সঙ্গমিত্র, সবটা সময় কিন্তু পরিবারের জন্য কেয়ার করে সঙ্গমিত্র, ভালোবাসা ত্রিপুরার এই ভাইটার জন্য। লাভ ইউ ব্রো, থ্যাংক ইউ সো মাচ মামুন, ভালোবাসা। গোলাপ গোলাপ সঙ্গমিত্র দাস হুম ভাই বলেন, গাইজ কাইন্ডলি ফলো দিস পেজ, স্টে উইথ আস, কিপ সাপোর্টিং অ্যান্ড টেক লভস অফ লাভ ফ্রম রাকসন অন রাশ ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ মাইমুন। আমি কিন্তু পিনটা এখন করেই দিলাম। ম্যাড ম্যাক্স হচ্ছে আমাদের হাসিফ, হাসিফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আব্দুল মজিদ সবসময় সুন্দর সুন্দর কমেন্টস লিখে, তার একটা কমেন্টস কিন্তু কংগ্রেচুলেশন, বেস্ট অফ লাক, জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন হোক, থ্যাংক ইউ সো মাচ মজিদ ভাই, সবার জীবনটা রঙিন হয়ে যাক, ভালোবাসা সবার জন্য। আফসার মাই ভাই, নেক্সট রুম কখন? নেক্সট রুম একটু পরে স্টার্ট হবে, আমাকে হয়তো এখন আইডি পাস, ইয়েস মুবিন দিয়ে দিছে আইডি পাস, সো আমি একটু দেখে আসি কি অবস্থা। রুমে এখনই ঢুকে পড়বো। রুমটাতে আমি এখনই ঢুকে পড়ি এবং আবার আবার সবার 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 চেহারা একবার দেখে নিব, কারা কারা আছে আমাদের রুমে। হোয়াট, রুম আবার ক্লোজ হয়ে গেছে? ও নো নো নো, এটা লাস্টের লাস্টের মেসেজ ছিল প্রবাবলি, এটা লাস্ট মেসেজ, লাস্ট রুম, এখনো রুম খোলা হয়নি বাট খুলে ফেলবে হয়তো। ব্যাটেল সিম্ফনি ওপি, ইয়েস ফাহিম, সো ব্যাটেল সিম্ফনি টিমের সাপোর্টার কিন্তু ফাহিম অবশ্যই হবে, এটা হচ্ছে আমাদের ব্যাটেল সিম্ফনির ফাহিম, অনেক অনেক ধন্যবাদ ফাহিম সাপোর্ট করার জন্য। 36 ওপি অবশ্যই, 36 অনেক ভালো টিম, এখানে প্রত্যেকটা টিমই কিন্তু অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতেছে খুব ভালো একটা টিমকে, এবং তারা কিন্তু আসলে খুবই ভালো খেলে, শক্তিশালী, এবং আপনার প্রথম ম্যাচে হয়তো বুঝতেই পারছেন তারা কতটা ট্যাকটিক্যাল গেম প্লে এবং গান পর শো করতেছে। প্রথম ম্যাচটা ছিল অসাধারণ, হান্টার অন ফায়ার, হান্টার কিন্তু চেষ্টা করে গেছে রাশিক হোসেন, বাট প্রথম ম্যাচে অ্যাকচুয়ালি তারা সানিকে হারিয়ে কিন্তু আসলে কিছুটা দুর্বল হয়ে গেছে, সানি ওদের মেন প্লেয়ার আইজিএল, সো আইজিএল যখন টিম থেকে সরে যায় তখন আসলে টিমটাকে টেনে নিয়ে যায় খুব টাফ, বাট মুবিন যথেষ্ট ট্রাই করছে। লাভ ফ্রম সঙ্গমিত্র দাস, থ্যাংক ইউ সো মাচ রিজিয়া বেগম, হান্টারকে দেখান ভাই, আমি চেষ্টা করছি সবগুলো কভার করার জন্য। লাভ ফ্রম ভিআরএক্স, ওকে নাইম ছিল ভিআরএক্স, থ্যাংক ইউ সো মাচ নাইম আসার জন্য ভাই, লেট হয়েছে, কী কী চলে ফারিয়া? এটা আসলে একটা টুর্নামেন্ট যেখানে আজকে ক্যাস্ট করতেছে রাকসন রাশ ফ্যামিলি। হ্যালো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, খোলা আকাশ খোলা বাতাস, কেমন আছেন? লাভ ফ্রম সঙ্গমিত্র দাস। আর রে ডক্টর রানাজয়, ওকে থ্যাংক ইউ সো মাচ সঙ্গমিত্রকে, আলহামদুলিল্লাহ ফাহিম, হান্টার ইজ ওপি, ইয়েস ফাহিম জোয়ার্দার, আজ আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আসো? ওকেই, সো কক্সবাজার গেছে, কক্সবাজার গেছে, কক্সবাজার মুস্তাকিম ভাই ওপি, ইয়েস মুস্তাকিম দুটা কিল তুলে ফেলছিল। টুর্নামেন্টে পোচিং কি নামতে পারে না পারে, খালি স্কিম গুতাগুতি করে টুরের ওই স্কুলেই নামবে, আর রে কোনো সমস্যা নেই ভাই, পোচিং কিতে নামতে পারে না, এটা এরকম কথা নাই বলি জিহাদ ভাই, ইটস ওকে, সব সব কিছু ট্যাকটিস, যেখানে নামবেন সেটাই একটা ট্যাকটিক্যাল, কিন্তু আপনার ট্যাকটিক্যালটা ধরে রাখতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে আপনার গান পর এবং ট্যাকটিসকে, নাহলে কিন্তু অ্যাকচুয়ালি এরকম টুর্নামেন্টের হাইপ ম্যাচ জেতা খুব কঠিন। আমাকে এখনও আইডি পাস কেউ দেয়নি, সো আমি জানি না নিজে কী হচ্ছে, আমি একটু শুনে আসবো একটু পরে। আজিবুর রহমান ইউটিউবের লিঙ্কটা দেন, ইউটিউবের লিঙ্কটা, ওকে আমি এখনই দেখতেছি ইউটিউবের লিঙ্কটা কোথায় আছে, লাইভ লিঙ্ক, ইয়েস ইউটিউবের লিঙ্কটা কিন্তু আমি এখানে পিন করে দিছি, ইউটিউবের কমেন্টসগুলো আমি কিছুই পড়ি নাই, বাট সবগুলো কমেন্টস একটু পরে পড়তে যাব।
মোটামুটি সবগুলো কমেন্টস আমি পড়ে ফেলছি, পিন করে দিলাম ইউটিউবে লিঙ্কটা। কেএস ফাইম ভাই খেলতেছে না, কেএস ফাইম ভাই না, কেএস কেএস এর টিম শুধু এসএসসি খেলতেছে, আর দুইটা টিম খেলতেছে না। কে কে খেলতেছে, কে কে খেলতেছে আমরা আবার একটু দেখে নিব কে কে খেলতেছে, এখান থেকে যদি দেখতে চান। বেসিক্যালি এই স্ট্রিমার ব্যাটেলের টিমগুলোর নাম আমরা এখান থেকে দেখে নিতেই পারি। হালকা একটা মিউজিক দিয়ে দিলাম, সো আমরা একটু গান শুনতে শুনতেই সব কথা শুনি। ভাই আপনি কি কেস ক্ল্যান ছেড়ে দিছেন? ভাই আমি এখন কেস ক্ল্যানের সাথে নেই, বাট ছেড়ে দেওয়ার কথাটা নেগেটিভ সেন্স, এটা আমি অনেকবার বলে ফেলছি। জাস্ট রেসপন্সিবিলিটি ইস্যুর কারণে আমি এই পরিবারকে একটু সময় দিচ্ছি, যার ফলে কেস ক্ল্যান এখন নাই। সরি, লাভ ফ্রম মেনি ফিফটিন গেমিং কেএস, থ্যাংক ইউ সো মাচ আয়ুবালি ভাই, ভালোবাসা ভাই, খেলবো টিম কোড দাও। আরে আমি এখন অ্যাকচুয়ালি কোনো একটা টুর্নামেন্ট হোস্ট করতেছি, যে টুর্নামেন্টের ডিসক্রিপশনে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু চেক আউট করে নেবেন, গ্রুপ পেজটা দেয়াই আছে। বিগ ফ্যান ভাই, থ্যাংক ইউ সো মাচ আদনান আসার জন্য। হ্যালো আলী আহমেদ ভাই, হ্যালো ভাই, আমার ডিসকর্ড সার্ভার কি, আপনার ডিসকর্ড সার্ভার কি দুইটা নাকি আপনারা হাইড হয়ে থাকেন? না, ডিসকর্ড সার্ভার আমার একটাই মামুন ভাই, কিন্তু আমি আজকে তাদের সার্ভারে বসে খেলতেছি, কারণ তাদের ওখান থেকে লাইভ করতেছি আমি। কেস ফাইম ভাই খেলতেছে না, না, ওকে, সো কে কে খেলতেছে সবগুলো টিম কিন্তু আপনারা এখন দেখে নিতেই পারবেন। এই তো, এটাই ছিল কমেন্টস, আমি সবার কমেন্টস পড়ে ফেলার চেষ্টা করছি। এখানে কিন্তু অলমোস্ট 200 সেকেন্ডের একটা ডিলে, সো কাইন্ড অফ 3 মিনিটস অ্যান্ড 20 সেকেন্ড, সো এত মিনিট পরে যে আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, সো এটা কিন্তু আসলে একটু কঠিন হয়ে গেছে। ওকে, সো আইডি পাস আমাকে দিয়ে দেওয়া হয়েছে, আমি এখনই রুমে ঢুকে পড়বো। আপনারা দেখেই ফেলছেন এখন কোন কোন প্লে, মানে কোন কোন টিম আমাদের সাথে খেলতেছে। এরা কিন্তু সেমিফাইনালে এই 16টা টিম কিন্তু খেলতেছে, একে অপরের সাথে যুদ্ধ করতেছে প্রথম 8টা পজিশন নেওয়ার জন্য, কারণ এই 8টা টিমই কিন্তু ফাইনালে যাবে। গতকালকে কিন্তু ইগল ফিরি আমাদের টিম কিন্তু অলরেডি কোয়ালিফাই করে ফেলছে, সো কালকে কিন্তু এই যে 8টা টিম আজকে যারা উঠবে তাদের সাথেই কিন্তু আমাদের ফাইনালটা হবে। ফাইনালটা হবে মনে হয় 30 তারিখে, যত সম্ভব না 31 তারিখে, আমি ঠিক জানি না, একটু যা দেখতে হবে আসলে, আমি স্কেজুলটা চেক করি নাই। আমি ঢুকে গেলাম রুমে, স্পেকটেটরে বসে পড়ছি। রুমে কিন্তু আসলে অনেক মানুষ ঢুকে পড়ছে, 60 জন মানুষ ঢুকে পড়ছে, আমার মনে হয় খুব দ্রুতই রুম স্টার্ট হবে। সো আমি এখনই লাইভ স্ট্রিম অন করে দিচ্ছি। ওকে, সো সবাই কিন্তু মোটামুটি ঢুকে পড়ছে, যেটি রোকন, যেটি গোকু, নাইট ফিউরি, স্টার বয়, এক্সেন্ট, টিএফ, অ্যাসিড, এমজিএল, ইএক্সিও, ব্যাটল সিম্ফনি, কেস, ভাইপার কিন্তু চলে আসছে ট্রিগো ভুস্তাকিমের সাথে। সো এখন কিন্তু খেলাটা আরও জমজমাট হবে কেস এস এস এর পক্ষ থেকে, তারা অন্তত পক্ষে 3 ম্যান। ব্যাটল সিম্ফনি সাদি ভাই, টিপু, নাফিসের টিমে কিন্তু একজন নাই, এখানে কিন্তু হান্টার ফুয়াদ, হান্টার মুবিন, সানি, ফরহাদ, কিন্তু হান্টার ফ্যামিলি থেকে কিন্তু 4 জন কিন্তু চলে আসছে। টিএক্স স্পোর্টসের কিন্তু ম্যাড্রক্স, ফ্যান্টম, সিট্রোক, গাম্বিত সবাই কিন্তু এখানে আছে। টিআরআই থেকে কিন্তু অ্যাথেনা আছে, কোকোনাট আছে, তারা একটা প্লেয়ার কম নিয়ে খেলতেছে 3 ম্যান, কিন্তু তারা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করে গেছে। রবি মামু, অ্যাংরি বয় মেলো, এসকিউসের কিন্তু টিমটা শক্তিশালী একটা টিম, কিন্তু এখানে টিম নাম্বার 15 বসে পড়ছে। অ্যাসিড, দায়ান, সাকিব কিন্তু 16 টিমে আছে। জোকার গেমিং আমাদের সবার ভালোবাসার ভাই, জোকার ভাই কিন্তু তার টিম নিয়ে কিন্তু 18 নম্বর টিমে দাপটের সাথে দাঁড়িয়ে আছে। দ্বিতীয় ম্যাচ কিন্তু আসলে তারা দুই মানে একই টিম, ডিএস এর দুইটা টিম কিন্তু আলাদা আলাদা নাম ছিল, যেটা আসলে ভালো লাগতেছিল আমার, কিন্তু খেলাটা আসলে কন্টিনিউ হয়নি। আশা করি এবারও এরকম কোইন্সিডেন্স হবে না যে তারা একসাথে নেমে পড়বে। এখানে কিন্তু আমরা বেম্যাক্সের টিমটাকে দেখতে পাচ্ছি 19 টিমে, 17 নম্বর টিমে কিন্তু হারকিউলিস এবং শার্লক রয়ে গেছে। ওকে, সো এটাই হচ্ছে আপাতত, আমি কিন্তু টিমগুলো সব দেখে ফেলাম, যখনই স্টার্ট হবে ম্যাচটা আমি কিন্তু সাথে সাথে চলে যাবো। এখানে কিন্তু নতুন একজন ফলোয়ার আসছে, সেটা হচ্ছে মীর ফাহিম হোসেন হৃদয়, থ্যাংক ইউ সো মাচ হৃদয় ভাই ফর দ্য ফলো। আমি বলবো প্রত্যেকটা মানুষ যারা যারা নতুন আসছেন, আমাদের এই পরিবারটা র্যাকসন রাশ ফ্যামিলি থেকে যে আজকে ক্যাস্টিং হচ্ছে, এই র্যাকসন রাশ কিন্তু শুরুর দিন থেকেই বলা যায় মাত্র 46তম দিন আজকে, এবং 46তম দিনে যে পরিমাণ ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়ে গেছে, যেটা কিন্তু আসলে মানে অবশ্যই দৃষ্টান্তমূলক বলতেই হবে। খুব কম সময় কিন্তু আমরা অলরেডি 4000 অলমোস্ট 150 মানুষের একটা পরিবার গড়ে তুলতে পারছি, এবং এখানে প্রত্যেকটা মানুষের ভালোবাসা এবং সম্মানকে আমরা সবটা সময় কিন্তু পুঁজি করে সামনে এগিয়ে যাচ্ছি। সো যারা যারা নতুন আছেন, যদি কখনো মনে হয় কোনো কিছু যদি ভালো লেগে থাকে পরিবারের, অবশ্যই কিন্তু ফলো বাটনটাতে আপনারা প্রেস করে নিতেই পারেন। আর বলবো যদি কোনো কিছু খারাপ লেগে থাকে, ক্রিটিকদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, তারা কিন্তু আমাকে জানাতেই পারে কিভাবে আমি আর একটু কোয়ালিফাই, আর একটু নিজেকে কোয়ালিফুল করতে পারবো, এবং এইটুকু কিন্তু আমি আপনার কাছে যেতেই পারি। কমেন্ট সেকশন অথবা আমার পেজে জানিয়ে দিতে পারেন আসলে কোন জিনিসটা আপনাদের ভালো লাগছে বা ভালো লাগছে না। এখনো 78 কোটি মানুষ আমাদেরকে দেখতেছে, প্রত্যেকটা মানুষের জন্য অনেক অনেক ভালোবাসা। আমরা কিন্তু আসলে 5000 পথে কিন্তু ছোট ছোট করে পা আগানো শুরু করছি, তো 5000 স্ট্রং ফ্যামিলি ইনশাল্লাহ একটা দিন হয়েই যাবে, বাট কত দ্রুত হয় এটাই দেখার বিষয়, দেখা যাক কত দূর আমরা যেতে পারি। সবার জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা, ভালোবাসা অবিরাম থাকবে সবার জন্যই। ভাইয়ারা পাবজি মোবাইল, হ্যাঁ হ্যালো, কে আসছে? হ্যালো রাকসুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কি অবস্থা? সো মাচ, আসলে আমাদের সেমিফাইনাল M24 এর এই সেমিফাইনাল ম্যাচটা চলছে,
আপনাকে ইনভাইট করছি, আপনি আসছেন, অনেক অনেক ধন্যবাদ আরে ইনভাইট অ্যাকসেপ্ট করার জন্য। সি 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 বলে কি কাউসার হাবিবে মজা নিতে আসছে। কাউসার ভাই কিন্তু আমার পরিবারের একজন সদস্য, ইভেন শুধু ভাইয়া না ভাবিও সদস্য। সো মিসেস হাবিব এবং কাউসার ভাইয়ের জন্য কিন্তু একটা বড় বড় ভালোবাসা এবং দোয়া থাকতেই পারে। সো বিগ শাউট আউট টু কাউসার হাবিব ভাই, কথা বলতে আসছে, জাস্ট এটাকে বলা যায় সৌজন্যতা এবং ভালোবাসার মানুষগুলো ঠিক এভাবেই কত স্টার্ট করে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিয়ে, বাট ইটস নট নেসেসারি, কারণ কাউসার ভাই কিন্তু অনেক সম্মানিত একজন মানুষ, আমার অনেক ভালোবাসার মানুষ। সে কিন্তু আসলে এই টুর্নামেন্টে কিন্তু হোস্টিং এর দায়িত্ব কিন্তু তারাই আছে, তাদের ফ্যামিলি কিন্তু আজকে খেলতেছে, হান্টার ফ্যামিলি। প্রথম ম্যাচে কিন্তু 11 পজিশন, সো সেকেন্ড পজিশন সেকেন্ড ম্যাচে কি করবে এটাই দেখার বিষয়, দেখা যাক কি হয়। সো অল দ্য বেস্ট ফর হান্টার ফ্যামিলি এবং কাউসার ভাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। ইটস লাইক আই এম ফিলিং সো অনার্ড যে ছোট্ট একটা পরিবার নিয়ে যাত্রা শুরু করছিলাম 14 তারিখ গত মাসের, এবং আজকে কিন্তু এরকম একটা বড় টুর্নামেন্টে আমাকে কাস্টিং এর দায়িত্ব দেওয়া হয়েছে। সো আই এম ফিলিং সো অনার্ড, সো থ্যাংক ইউ সো মাচ কাউসার ভাই, এটা আসলে বলার অপেক্ষায় রাখে না যে আপনাকে ধন্যবাদ দিতে হবে। আমরা সবাই রেকসন ভাইকে চিনি জানি, তার আসলে কমেন্ট্রিটা অন্যরকম হয় যেটা সবাই খুব পছন্দ করে, আর সেই ভিত্তিতে উনি যে আমাদের ইনভাইটটা অ্যাকসেপ্ট করছে সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সামনে আমরা ওনাকে পাবো, আর যারা যারা ওনার স্ট্রিম দেখতেছেন তাদের তারা ফলো করে দেন, সাবস্ক্রাইব করে দেন ইউটিউবে। তো এটাই চাই যে আমাদের রেকসন ভাই আরো আরো উন্নতি করুক এবং আরো সবার সবার মাঝে ছড়িয়ে যাক, এবং বাংলাদেশে যাতে রেকসন নামে একজন আছে যে খুব ভালোভাবে আমাদের বাংলাদেশের স্ট্রিমার ভিতর খুব ভালোভাবে আমরা পজিটিভের ব্যাপারটা যেটা জিনিস চিন্তা করে যে পজিটিভ স্ট্রিমার এবং তাকে খুব ভালোবাসে এবং তার যে গ্রোথ আমার মনে হয় খুব কম মানুষের এই গ্রোথটা হয়েছে। তা আমি আশা করি এখন 5,000 আছে, আমি যাতে এই আগামী 5-6 মাসের ভিতর যাতে 5,00,000 হয়ে যায় সেই দোয়া করি। আরে বাবা 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 বাবা, আল্লাহ তাআলা দোয়া কবুল করুক কাউসার ভাই, এই পরিবারটা ধীরে ধীরে বড় হচ্ছে সত্য, পরিবারটা আসলে আমার ভালোবাসার জায়গা, এখানে কিন্তু আসলে আমি অনেক অনেক সুখ দুঃখ কিন্তু এদের সাথে ভাগাভাগি করি। এই পরিবারের মানুষগুলোকে আমি সবসময় বলি যে এরা আসলে এতটাই কাছের। এর ছোট্ট একটা গল্প বলি, এর পিছনের গল্পটা হচ্ছে এখান থেকে শুরু। আমি যে সিটিতে থাকি এটার নাম হচ্ছে বিলেফেল্ড, জার্মানির একটা ছোট্ট সিটি, যেখানে আমি আসলে যখন প্রথম আসি আমরা এখানে মানে বাঙালি খাবার বা পণ্যাদি যদি কিনতে চাই তাহলে এখানে আসলে আমাদেরকে একটা দোকান খুঁজতে হয় যেখানে আসলে ইন্ডিয়ান থেকে বা শ্রীলঙ্কা থেকে ইম্পোর্ট করা হয়। এখানে বাংলাদেশে কোনো দোকানই পেলাম না, এরপরে শ্রীলঙ্কার একটা দোকানের খোঁজ পেলাম যেখানে কিন্তু যে আমি কোনো বাংলাদেশের সাথে দেখা করতে পারলাম না। বেসিক্যালি সিটিতে মসজিদে মসজিদে জুম্মার নামাজে আমি পড়তে গেছি, বাঙালিকে খুঁজে পাইনি। ভার্সিটিতে খুঁজছি কখনো কোনো কোনো বাঙালি পাইনি, কারণ সিটিতে কোনো বাঙালি নাই। সো আমি খুবই একা থাকি এবং আমার কাছে মনে হলো যে আসলে আমার একটা পরিবার দরকার যেখানে কিন্তু আসলে আমি কিছু মানুষের সাথে কথা বলতে চাই। এইভাবে যদি কেউ মানে নিজের এক্সপ্রেশনটা যদি ফিলটা যদি শেয়ার করতে না পারে ধীরে ধীরে কিন্তু সে কিন্তু আসলে ডিপ্রেসড হয়ে যাবে। সো এই পরিবারটা ভালোবাসার জায়গা যে আমাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিছে। সো আমি এদের জন্য অনেক অনেক দোয়া করি এবং অনেক অনেক ধন্যবাদ দিই যে আসলে এরা আমার কাছে আসছে। সো ভালোবাসায় প্রত্যেকটা মানুষের জন্য এই পরিবারের, যে প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে আমার পরিবার হয়ে গেছে যারা আমার পরিবারের মতো সাপোর্ট করে যায়। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কাউসার ভাই, আমাকে হচ্ছে স্টার্ট করতে হবে, ম্যাচ স্টার্ট হয়ে গেছে। সো উই আর গেটিং ব্যাক টু দ্য ম্যাচ, সো অ্যানাদার ফ্যাবুলাস এবং একটা অ্যাডভেঞ্চারাস ম্যাচ কিন্তু হতে যাচ্ছে। সো মিরামার কিন্তু আবার মিরামার, আমি আশা করি এখানে কিন্তু আসলে কোনো টেকনিক্যাল ইস্যু হবে না, ম্যাচটা রিম্যাচ করা লাগবে না। আমরা আশা করি শুরু করতেছি এখান থেকে আবারও নতুন করে একটা ফ্রেশ স্টার্ট হবে, দেখা যাক কি হয়। সবগুলো পিপিলিকাকে স্কর্পিওনকে আমরা দেখতে পারতেছি। হ্যাঁ কাউসার ভাই বলে ফেলি। ওকে সবাই ভালো থাকবেন, স্ট্রিম এনজয় করুন এবং আমাদের অ্যাকশন ভাইকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ সো মাচ ভাই, দেখা হবে, ওয়া আলাইকুম আসসালাম। বেস্ট অফ লাক বিএস কেস হান্টার, সবার জন্য বেস্ট অফ লাক সবাই। এখানে প্রত্যেকটা টিমই কিন্তু টাইটেল কন্টেন্ডার, আমাকে বলতেই হবে, প্রত্যেকটা টিমই কিন্তু আসলে যুদ্ধ করতেছে নিজের পজিশন নেওয়ার জন্য। কিন্তু প্রত্যেকটা টিমের কিন্তু গান পর এবং ট্যাকটিক্যাল পাওয়ার দুটাই আছে যথেষ্ট, এরা ভরপুর কিন্তু। এগুলো কতগুলো বিষধর স্কর্পিয়ন দেখতে পারতেছেন, কিন্তু এগুলো কিন্তু আসলে কীরকম ত্রাস করবে আই হ্যাভ নো ক্লু, বাট এরা কিন্তু কেউ কাউকে ছেড়ে দিবে না। এখানে কেএস হোক আর ডিএস হোক, সেই কেএস থেকে শুরু না ডিএস থেকে শুরু, ইট ডাজেন্ট ম্যাটার, ফাইট হবে রমারম, এনজয় করবেন, অনেক ট্যাকটিক্স কিন্তু দেখতেই পারবেন। ভাই এটা কি মোবাইল টুর্নামেন্ট? না ভাই, এটা ইমুলেটার ফ্যামিলি বিডি টুর্নামেন্ট, যেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য হাইপ টুর্নামেন্ট বলবো। আশেপাশে যতগুলো কিন্তু টুর্নামেন্ট চলতেছে, যতগুলো পাবজি মোবাইল রিলেটেড ইভেন্ট চলতেছে, আমি বলবো আজকের জন্য ইভেন্ট কিন্তু এটাই, সবার চোখ এখানে থাকবেই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখন জয়েন করছে, তাদেরকে বলে দিই এটা কিন্তু একটা টুর্নামেন্ট চলতেছে, যেটা টুর্নামেন্টের সেমিফাইনাল, যারা জিতবে প্রথম 8টা টিম
প্রথম আটটা টিম যাবে ফাইনালে, এবং ফাইনালে কিন্তু খেলা হবে ষোলো টিমের ভিতরে, এবং চ্যাম্পিয়ন টিম কিন্তু অবশ্যই বলতে পারবে যে বাংলাদেশের টপ স্ট্রিমিং টিম কিন্তু তারাই, এটা কিন্তু তারা বলতেই পারে, কারণ তারা কিন্তু কম্পিটিটিভ জিতে নিজেদের প্রমাণ দিয়েই দিবে। লাভ ফ্রম হান্টার ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ রায়াত ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সাদ ভাই ভালো আছি। আলী আহমেদ মেসেজ, থ্যাংক ইউ সো মাচ আলী আহমেদ, আমি মেসেজটা চেক করবো পেজে, আমি খুব ব্যস্ত ছিলাম, সো আই ওয়াজ সো বিজি ফর দ্য লাস্ট ফিউ ডেজ অ্যান্ড দ্যাটস আই কুডেন্ট রিপ্লাই ইউ, বাট আই উইল রিপ্লাই ইউর মেসেজ আলী আহমেদ, থ্যাংক ইউ সো মাচ আলী আহমেদ ফর রাইটিং ওয়ান্স এগেইন। যারা যারা ফলো করেন নাই ছোট করে ফলো দিয়ে দেন, কারণ আমি একটু পরে যখন কথা শুরু করবো প্রত্যেকটা টিমের জন্য তখন আসলে আর কমেন্টস পড়া হবে না, বাট আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে কিন্তু আসলে গেমে মনোযোগ দিচ্ছি। ওকে, সো হান্টার মুমিনদের কিন্তু এবার দেখছি তারা খুব আর্লি স্টেজে কিন্তু নেমে পড়ছে, তারা কিন্তু ফ্লাইটের শুরুতেই নেমে পড়ছে, যেখানে আশেপাশে কিন্তু তাদের সাথে স্কিউসের একটা দেখা হতে পারে, যেখানে স্কিউসের অ্যাঙ্গ্রি বয়রা কিন্তু ল্যান্ড করতেছে, তারা আসলে আর একটু দূরে যাওয়ার চেষ্টা করতেছে, তারা ইম্পালার দিকে মুভ করবে হয়তো। এখানে 36-এর টিমটা কিন্তু দেখতে পারতেছে, রাকিনরাও কিন্তু অ্যাকচুয়ালি কিছুটা ওপেন জায়গায় নামছে, তারা আসলে যাওয়ার একটু সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করবে। বর্ষণ আহমেদ হ্যাজ লাইক, থ্যাংক ইউ সো মাচ বর্ষণ, ভালোবাসা নেবেন, প্রত্যেকে কিন্তু স্ট্রিমকে লাইক করে কিন্তু আমরা একটু সাপোর্ট করতে পারি, দেখা যাক কতদূর যাওয়া যায়। প্রচুর ল্যাগ খাচ্ছে ছেলেটা, প্রচুর ল্যাগ খাচ্ছে, দেখতেই পাচ্ছেন রাখির কিন্তু থেমে থেমে যাচ্ছে, এটা এটা কি তার নেটের ইস্যু নাকি ডিভাইসের ইস্যু, আই ডোন্ট নো, সে কিন্তু ওখানে উঠানোর চেষ্টা করছে, দ্যাট মিনস ওখানে কিন্তু কোনো কিছু নাই, সে অ্যাকচুয়ালি ভিতরে চলে আসছে, বাট এটাই হচ্ছে দেখেন যে ল্যাগ খেলে কেমন লাগে কেমন হয়। এখানে একটা ফাইট হতে যাচ্ছে, এটা নিধিদে বলে দেওয়া যায়, ডিএস এর সাথে কিন্তু এখানে ওকে ডিএস টিএফ লোলসকে কিন্তু রেক্সাম কিন্তু নক করে দিছে, হাসিফ কিন্তু লোলসকে ফিনিশ করে দিল, সো এটা কিন্তু অ্যাকচুয়ালি সিরিয়াসলি এটা কোনো কথা, আমি যদি গ্রাউন্ডটা দেখে আপনার খুব অবাক হবেন, আবারও সেম একই কাহিনী, ডিএস এর দুইটা টিম একই সাথে, আই ডোন্ট নো, এটা আসলে এটা আসলে তারা হয়তো মজা করেই করে ফেলে, একটা টিম কিল পেয়ে যায় আর একটা টিম বাদ হয়ে যায়। টিএফ এর টিমটা কিন্তু অলরেডি একজন ডেড হয়ে গেছে, আমরা টিএফ টিমটা দেখে আসি, লোলস ওয়াইটিকে কিন্তু নক করে ফিনিশ করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু র্যাকসন কিলটা পেয়ে গেছে, সো দ্যাট মিনস জোকার আর্মি কিন্তু কিলটা নিয়ে নিল, স্নাইপার হাতে কিন্তু প্রস্তুত ডেভিল, দুইটা কিন্তু W94 ওনা একটা শটগান, এখানে একটা গ্রেনেড থ্রোয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখানে কেউ নাই, সো কিছুই কিছু কোনো ড্যামেজ বা কিছু হওয়ার চান্সই নেই। আমার মনে হয় এদের ফল ব্যাক করে লুট করা উচিত, এই ফাইটগুলো দরকার নেই, দুইটা ভালো টিম, কেন এই ফাইটটা নেওয়ার দরকার, কোনো দরকারই নেই, বাট হয়তো ডিএস ডিএস কিন্তু কোনো পুশ করতেছে না, সো পুশ কিন্তু টিএফই করতেছে, আমার মনে হয় এটা খুব ভালো ডিসিশন হচ্ছে না। টিম নাম্বার 19, টিম নাম্বার 18 কিন্তু 13-এর আরেকটা প্লেয়ারে খুব কাছাকাছি, টিম নাম্বার 13, হু ইজ টিম নাম্বার 13, ওকে, সো টিএফ এর যদি আরেকটা প্লেয়ারকে আমরা দেখতে যাই, খুব কাছে থেকে দেখে আসি আমরা, সেটা কিন্তু এখানে, আচ্ছা যেটা র্যাকসনের কাছে, সো ডিএস কিন্তু দুই দুইটা টিম মিলে কিন্তু ঘিরে ফেলছে টিএফকে, সো এটা কিন্তু আসলে খুব টাফ একটা খেলা হবে, আমার মনে হয় এরা জেনে বুঝে এক জায়গায় নামে, এটা কোইনসিডেন্স কতবার হতে পারে, এই নিয়ে আমি কিন্তু টোটাল 5 বার দেখলাম তারা সেম জায়গায় নামলো। এখানে কিন্তু W94 দিয়ে টিএফ এর প্লেয়াররা কিন্তু চেষ্টা করে যাচ্ছে কিছুটা ড্যামেজ দেওয়ার, কিন্তু কেউ কিন্তু কোনো ড্যামেজ অ্যাবজর্ব করতেছে না। আর রে অর্পণ চলে আসছে, অর্পণ রুদ্র আমাদের ভালোবাসার ভাই, অর্পণ প্লেস ওয়াইটি, থ্যাংক ইউ সো মাচ, এই সলিড গাইটাকে কিন্তু আমরা একটা ওয়েলকাম জানাতেই পারি, থ্যাংক ইউ সো মাচ অর্পণ ফর বিং হিয়ার, এখানে কিন্তু আপনার ভাইরা খেলতেছে আর আপনি খেলতেছেন না, আপনি এখানে মজা নিতে আসছেন, ইটস নট গুড, অর্পণ টিমটাকে একটু সহযোগিতা করেন ভাই, আপনার টিম কিন্তু ভালো খেলতেছে। এখানে কিন্তু আমরা একটু দেখে আসি অর্পণের টিমটা কোথায় নামছে, ওরা কিন্তু আসলে অনেক দূরে নামছিল, রাকিনকে দেখছিলাম খুব বাজেভাবে কিন্তু ল্যাক করতেছিল, ওম ও কি কারোর সাথে ফায়ার নিল, হঠাৎ করে দেখলাম যে কেউ একজন শর্ট করলো, আশেপাশে কেউ নাই, ওকে ট্রাই আছে বেশ খানিকটা দূরে, ওদের সাথে ফাইটটা হওয়াটা ওকেই, ফাইটটা হবে না কারণ বেশ দূরে আছে স্টারবয়, টিএফ স্টারবয় কিন্তু জোকার জোকার টিমের কিন্তু একজনকে নক করে দিছে, আমরা একটু দেখে আসি ওই ফাইটটাতে, আবারও চলে যাই, এখানে ফাইটটা হচ্ছে, তিনটা টিম কিন্তু একটা জায়গায় খুব ইন্টেন্স একটা কনডেন্স মোমেন্ট তৈরি করে ফেলছে এখানে, এখানে অ্যাকচুয়ালি জমে ক্ষীর না দই নাকি আইসক্রিম হবে এটা দেখেই নিব আমরা, এটা আসলে বলার অপেক্ষা রাখে না, বেমাস একটু দূরে যাওয়ার চেষ্টা করতেছে অ্যাকচুয়ালি, সে কিন্তু বুঝতে পারছে এখানে তিনটা টিমের, এখানে কিন্তু যে কোনো সময় ক্রস ফায়ারে পড়তেই পারে সে, আর এটা কিন্তু জানাতনা ক্রস ফায়ার হবে না ভাই, এখানে কিন্তু একবারে ছিঁড়ে ছিঁড়ে ফেলবে ভাই। কাউসার ভাই ওপি, হ্যাঁ অবশ্যই কাউসার ভাই, লাভ ফ্রম থানোস গেমিং, থ্যাংক ইউ সো মাচ থানোস, থানোস কিন্তু ওপি একজন প্লেয়ার যেটা গতকাল কিন্তু অসাধারণ পারফরমেন্স দিছে, আমরা লাইভ দেখি নাই
কিন্তু মানে যারা যারা দেখছে তারা তো জানেই, কিন্তু আমার পরিবার কিন্তু লাইভটা দেখে নাই। কিন্তু এই শোয়েব আয়ানকে কিন্তু অবশ্যই আমরা বিগ শাউট আউট দিব, বিগ শাউট আউট টু থানোস গেমিং শোয়েব আয়ান। ওখানে কিন্তু ফাইট চলতেছে তার টিমের সাথে, আমরা একটু দেখে আসি ওই টিমটার কাছে ফিরে যাই আমরা। ওকে, সো ডিএস এর বেম্যাক্স কিন্তু অ্যাকচুয়ালি পয়সাটা চেঞ্জ করে নিছে, তারা কিন্তু মুভ করে নিছে ওখান থেকে। তারা দায়িত্বটা কিন্তু এক ভাইয়ের উপরে দিয়ে গেছে রেকশনের উপরে, যে তোমরা টিএফ কে সামলাও, কারণ টিম টিএফ এর কিন্তু একটা অলরেডি নক এবং ফিনিশ। তো টিএফ এর লোলস ওয়াইটিকে কিন্তু নেক্সট ম্যাচের জন্য বিদায় করে দিছে রেকশন। ডিএস এর একটা লোলস আছে, লোলস সব জায়গায় সবাই। ওকে, শার্লকের সাথে ট্রায়ার কিন্তু ফাইট হয়ে গেছে, আমরা একটু দেখে আসবো ওই ফাইটটাতেও। সেটা কিন্তু ছিল এখানে। ওকে, যাওয়ার আগে কিন্তু আমরা দেখে গেলাম ডেভিলকে কিন্তু নক করে ফিনিশ করে দিল। এটা অ্যাকচুয়ালি যেটা বলে গপগপ গিলে ফেলা, গালের ভিতরে বেশিক্ষণ খাবার রাখতে হয় না, মা শিখিয়ে দিছিল। এরা কিন্তু সেই শিক্ষাটা একটু নিজের একটু বেশি ভেবেই ভাবে নিয়ে নিছে, নক করে এনিমি ফেলে রাখা যাবে না, গপগপ খেয়ে ফেলতে হবে। র্যাকসনরা ঠিক তাই করলো, র্যাকসনের পকেটে দু দুটি কিল, তার মানে চারটি কিন্তু কিল, চারটি কিল পয়েন্ট কিন্তু তারা তুলে নিল। আমার মনে হয় যে আর যে আছে 13 টিমের তাকে আমরা একটু গ্রাউন্ড থেকে দেখে আসি। সেটা হচ্ছে সে কিন্তু পজিশনের জন্য হয়তো মুভ আউট করবে এবং আমার মনে হয় সেটাই হচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। জোকার ভাই কিন্তু একটা কিল তুলে নিছে, র্যাকসন দুটো কিল তুলে নিছে, টিএফ এর কিন্তু অ্যাকচুয়ালি এখন ওয়ান ম্যান স্ট্যান্ডিং। আমার মনে হয় সে কিন্তু কিলের জন্য আর খেলবে না, সে পজিশনের জন্যই খেলবে। সে মুভ করতেছে, সে অ্যাকচুয়ালি দাবার সৈনিক সব হারিয়ে ফেলছে, সো রাজা কিন্তু পালিয়ে যাচ্ছে এখান থেকে, পালানোটাই স্বাভাবিক। আমরা ট্রাই একটু দেখে আসি, ট্রাই কিন্তু নক হয়েছিল 36x এর কাছে। এই ফাইটটা ইটস জাস্ট নট নক, এটা কিন্তু গাপাগাপ খেয়ে ফেলছে 36 এর প্লেয়ার। সো কিলটা কিন্তু কে নিছে সেটা আর কেউ না, সেটা হারকুলিস। হারকুলিস তার মাচো ম্যান গিরি কিন্তু দেখিয়ে দিল একটি কিল তুলে নিয়ে। এখানে ট্রাই কোকোনাট কিন্তু চেষ্টা করছে উজি নিয়ে, না অ্যাকচুয়ালি ইএমপি নিয়ে। সো এটা আসলে আমি বলবো ইটস ভেরি এক্সাগারেটিং থিং, এটা করার কোনো দরকারই নেই। এই নকটা করে তুমি ফিনিশ করতে পারবা না ইএমপি দিয়ে, যদি নক ফিনিশ করতে হয় হাতে M16 নাও, মিনি নাও, অথবা ওকে এসকিউএস অ্যাংগ্রি বয় কিন্তু অনেক খেপে গেছে ভাই, এমজিএল এর উপরে কিন্তু ত্রাস শুরু করে দিছে তারা। আমরা একটু দেখে আসি এমজিএল এর কোন প্লেয়ারটা, সিএক্স ভিটি কে একটু দেখে আসি। হোয়াট, কি হলো এখানে হঠাৎ করে সবকিছু থমথমে হয়ে গেল কেন, গ্রাউন্ড ফাঁকা হয়ে গেল কেন? এসকিউএস এর সবাই কিন্তু মেলো এবং অ্যাংগ্রি বয় কিন্তু বেশিক্ষণ অ্যাংগ্রি থাকতে পারে নাই, দে হ্যাড টু গো ব্যাক টু লবি অ্যান্ড দে হ্যাভ টু ওয়েট টিল দ্য নেক্সট ম্যাচ, কারণ তাদের দুইটা প্লেয়ারকে তারা হারাই ফেলছে। এখানে এমজিএলকে বলতেই হবে, শ্যাডো এবং সিএক্সভিটি কিন্তু দুজনকে গপগপ গিলে ফেলে কিল পয়েন্ট কিন্তু চারটি কিল পয়েন্ট তুলে নিল। সো দুইটা কিল কিন্তু তারা করে ফেলছে, সো অসম্ভব ভালো খেলা হয়তো দিয়ে ফেলছে, যেটা আমরা মিস করছি এখানে। আমরা আবার 30x এর কাছে চলে যাই, 36x এর কাছে। আমার কাছে মনে হয় রবিন এখানে কিন্তু আসলে চুপচাপ কোনো ফুট স্টেপ ছাড়া, এটা আসলে ক্যাম্পিং বলা যায় না, এটাকে যেটা বলতে হবে, সে কিন্তু চেষ্টা করতেছে এখান থেকে কিছুটা পজিশন পয়েন্ট টিমের জন্য নেয়ার। তারা কিন্তু এখনও কোনো টিম ওয়াইপ হয়নি, সো সে আসলে লাস্ট টিম হতে চাবে না, ও পজিশন দিয়ে ফেলছে। এখন কিন্তু ফাইটটা হতেই হবে, ফাইটটা নিতেই হবে, বাধ্য করতেছে এমজিএল। অ্যাকচুয়ালি সুশুরি কিন্তু এমজিএল দিয়ে দিছে, ও ও ও এন্ড রবিন ভাই কিন্তু অসম্ভব সুন্দর একটা নক। এখানে কিন্তু একটা ভালো খেলা হয়তো রবিন দেখাতে পারে, কিন্তু হলো না, বেটটা না হওয়াটা হয়তো ভালো ছিল, একটু টাইম নিতে পারতো। অসম্ভব ভালো একটা শর্ট দিয়ে কিন্তু নক করে ফেলছিল এমজিএল এর শ্যাডোকে। সো এমজিএল কিন্তু তিনটা যেটা বলা হয় তিনটা কিল কিন্তু নিয়ে ফেললো, তিনটা কিল মানে কিন্তু 6টি পয়েন্ট তারা পেয়ে গেল এখানে। সো একটা টিম, প্রথম টিম যেটা ওয়াইপ আউট হলো এটা আর কেউ না, এটা হচ্ছে আমাদের এসকিউএক্স। এনিওয়ে, আমরা ডিএস ভাই ব্রাদারের কাছে চলে যাব, কারণ ডেড শট টিমটা কিন্তু ফাইট আবার নিয়ে শুরু করে দিছে এবং তাদের নিজেদের ভিতরে সবটা সময় এটাই হয়ে থাকে। একটু দেখে আসি, আমার মনে হয় নকটা হয়েছিল অপর প্রান্তের কেউ, লোলস মনে হয় নক হয়েছিল। ইয়েস, ট্রিগার নক, হ্যালো হোয়ার ইজ ট্রিগার ব্রো, রিভাইভ করেন। ওকে, রিভাইভ হচ্ছে, অস্কার কিন্তু তাকে অ্যাকচুয়ালি রিভাইভ দিয়েই ফেললো এবং এর জন্য অবশ্যই তাকে একটা অস্কার দেওয়া যেতেই পারে। সবসময় কিন্তু আমি বলে থাকি টিমমেট কিন্তু রিভাইভ দেওয়ার সবচেয়ে জরুরত, কারণ টিমমেট কিন্তু একটা এডাব্লিউ এর থেকেও শক্তিশালী। আপনি হয়তো একটা এনিমিকে মারতে পারলেন না, কিন্তু আপনার টিমমেট যদি পারে সে কিন্তু সেটা আপনার জন্য অবশ্যই বেনিফিশিয়াল হবেই। কমেন্ট সেকশনটি দেখে আসি, শো টিম রেড আইস, অবশ্যই আমরা ট্রাইকে দেখবো, কোকোনাটের খেলা একটু আগেই দেখতেছিলাম, ইউএমপির সাথে ফাইট হচ্ছিল, আমরা দেখে আসছি তাকে। গুড, বেস্ট অফ লাক KSSS, SS কিন্তু থ্রি ম্যান স্কোয়াড এখন, আমরা কিন্তু দেখে ফেলবো। ওকে, অ্যাথেনা, গরিবের অ্যাথেনা কিন্তু, সো চিলির টিমটা কিন্তু EXO টিমকে আমরা একটু দেখে আসি, তারা কিন্তু ফাইট নিচ্ছে এবং KS ভাইপার কিন্তু ফ্যান্টমকে কিন্তু, আচ্ছা এখানে কিন্তু চারিদিকে ফাইট হচ্ছে, আমরা আগে EXOকে একটু দেখে আসি তাদের গ্রাউন্ডে কারা কারা আছে। তারা কিন্তু, ও বুঝলাম না, গরিবের এখানে একজনকে নক করলো, অনেক দূরের ফাইট। ও নো 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 নো,
এখানে কিন্তু ভাইপার ট্রিগারটা কিন্তু আছে, একটু দেখার চেষ্টা করি। ভাইপার একজনকে নক করে কিন্তু একটা কিল করে ফেলছে, সো ভাইপারের পকেটে কিন্তু একটা কিল চলে গেছে যেটা আমি দেখতে পারতেছি। ভাইপার আমার খুব পছন্দের একজন প্লেয়ার, আমি বলবো আমার পায়োনিয়ার পাবজি মোবাইল এই কম্পিটিটিভ খেলার, সে কিন্তু অসম্ভব ভালো খেলে। তার খেলাটা কিন্তু আসলে আমি অনেক এনজয় করি, অনেক শেখার আছে, প্রত্যেকটা মানুষ হয়তো ইন্সপায়ার হতে পারেন তার খেলা দেখে। মোস্তাকিম ভাই, চিগো ভাই, তিনজন মিলে কিন্তু আসলে শক্তিশালী একটা টিম অবশ্যই এসেছে। এখন প্রথম ম্যাচে তারা ভালো পারফর্ম করে ফেলছে, ফিফথ পজিশন নিয়ে ফেলছিল, এই ম্যাচে তাদেরকে কিছুটা ভালো পজিশন নিতে পারলে তাদের জন্য একটা ভালো সুযোগ থেকেই যাবে। ওভারঅল আমরা একটু দেখে আসি সবগুলো প্লেয়ারের পজিশন। আমরা ইউক্সু কিন্তু দেখে আসি, তারা কিন্তু নক হয়ে আবার রিভাইভ হয়ে গেছে। জাক্সি একটু দূরে আছে, ড্রপটা নিতে চলে গেছে, বাট আমার মনে হয় খুব দ্রুত ব্যাক করা উচিত, ছাড়া গরুকে কিন্তু বাক খেয়ে ফেলতে পারে ভাই। আপনার কমেন্ট্রির প্রেমে পড়ে গেলাম। আরে অর্পণ ভাই, প্রেম তো আমি আপনার সাথে করি অর্পণ, ভালোবাসা নিবেন অর্পণ প্লেস ওয়াইটি। অবশ্যই বলতে হবে সলিড একটা গাই, যেভাবে আমার পরিবারকে সাপোর্ট দিয়ে আসছে, ভালোবাসা নিবেন আমার অর্পণ ভাই। মির্জা সংলাপ বড় চলে আসছি, শাউট আউট দেন একটা, বিগ শাউট আউট মির্জা ভাই, কথা দিছিল গতকাল চলে আসবে এবং চলে আসছে মির্জা ভাই, ভালোবাসা নিবেন। যারা যারা নতুন আছেন ছোট্ট করে ফলো করে ফেলেন, পরিবারটা আপনাদের ভালোবাসা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আশা করি ফাইভকে আমাদের হয়ে যাবে, স্ট্রং একটা ফ্যামিলি আমরা করে ফেলবো, দেখা যাক কতদূর করতে পারি। যারা যারা নতুন আছেন ছটপট একটা ফলো করে ফেলেন। এখানে লুটে ব্যস্ত, এখানে কিন্তু টিমটা যথেষ্ট ভালো একটা লুট পেয়ে যাচ্ছে, 90 জন আমাদেরকে এখন দেখতেছে। আমি আসলে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ ভাই আসার জন্য। ভাই ভাইপার ভাইকে দেখান, ভাইপারকে আমরা একটু আগে দেখে আসছি ভাইপারকে। সো আমি জানি 3 মিনিট লেট, সো আপনি হয়তো এখন দেখতে পারবেন, আপনার কথাটা হয়তো আপনি শুনে ফেলছেন। আদনান মাহিম হ্যাজ ফলো, থ্যাংক ইউ সো মাচ মাহিম ভাই, ওয়েলকাম টু দ্য ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম টু দ্য স্ট্রিম, থ্যাংক ইউ সো মাচ আদনান মাহিম ভাই। কি অবস্থা ব্রো, এভরিথিং ইজ আপ ব্রো, হোয়াট অ্যাবাউট ইউ ঈশান ভাই? ভাই ভাইপারকে দেখেন, ওকে সো দ্যাট ওয়াজ দ্য লাস্ট কমেন্টস, আই হ্যাভ অলরেডি রেড অ্যান্ড আই হ্যাভ অলরেডি চেকড আউট মিস্টার ভাইপার। এখানে আর কোনো ফাইটার সম্ভব আছে কিনা, এটা হচ্ছে জোন। সো জোনের মিডিলটা বলা যায় সেন্ট মার্টিন এবং পাওয়ার গ্রিড এবং গেভিয়ারের ঠিক মাঝখানের পাহাড়টা, যে পাহাড়ে কিন্তু অ্যাকচুয়ালি জায়গা করে নিয়েছে টিএফ এর একমাত্র প্লেয়ারটা, যে আসলে কতক্ষণ নিজেকে সার্ভাইভ করতে পারে জানি না, বাট এটাই কিন্তু তার জন্য অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো হবে। সে ঠিক এখানেই শুয়ে থাকুক, শুয়ে থাকাটাই জরুরত, কারণটা হচ্ছে যদি সে কোনোভাবে টিমকে কিছুটা পজিশন পয়েন্ট এনে নিতে পারে, সেটা কিন্তু তার জন্য অনেক ফায়দাময় হয়ে যাবে, তার টিমটা কিন্তু এগিয়ে যাবে অবশ্যই কিছুটা হলো। কারণ একা চারজনের সাথে ফাইট করা এটা ভেরি টাফ। গ্রাউন্ড যদি দেখে আসি, স্টার বয় কিন্তু খুব কাছাকাছি আছে, আমি একটু দেখে আসি স্টার বয়ের পয়েন্ট অফ ভিউ থেকে। সাদি ভাই কিন্তু গোকুকে নক করে দিয়েছে, গোকুর পয়েন্ট অফ ভিউটা দেখি, গোকু কিন্তু নক হয়ে পড়ে আছে। গোকুর কিন্তু আসলে কি বলবো, গোকুর আশেপাশে যদি কেউ থেকে থাকে একটু দেখে আসি আসলে এটা আছে কিনা। ওকে, রোকন এবং নাইট ফিরি কিন্তু বলে লুঙ্গি তুলে দৌড় দিয়ে দিছে গোকুকে বাঁচানোর জন্য। গোকু কিন্তু তাদের ভাই, গোকুকে কিন্তু ফেলে অবশ্যই তারা যাবে না। গোকুকে রিভাইভ দিতে কিন্তু লিডার কিন্তু নিজেই কিন্তু রোলটা নিয়ে নিল, ওপি লিডার। এক্সকিউএসে কিন্তু বিস্ট কিন্তু একজনকে নক করে ফেলছে, আমরা একটু যাব। এখানে কিন্তু আসলে ফাইটটা হবে কিন্তু দূরাদূরের চুমাচুমি, এটা বলতেই হবে, কারণ এখানে কিন্তু কেউ কাউকে নক করে ফিনিশ করতে পারবে না এই ফাইটটা। আমি বলি ইটস রিয়েলি আনইথিক্যাল ফাইট, এই ফাইটে কিন্তু শুধু নকই হবে, কোনো কিল হবে না। এখানে কিন্তু ব্যাটার সেভেন টিপেও কিন্তু একটা পজিশন কিন্তু নিয়ে রাখছে, যেখানে কিন্তু আসলে আমি জানি না ভিউটা পাচ্ছে কিনা, ভিউটা পাচ্ছে না বলেই আসলে মারতে পারতেছে না, এটা কিন্তু ট্রিকি পজিশন। টিপু যদি অ্যাকচুয়ালি তুরুপে ত্রাস হতে পারে, আইদার কাউকে নক করে দিবে না হলে নিজে ফিনিশ হয়ে যাবে, সে নক হলে কিন্তু তাকে রিভাইভ দেওয়াটা ইম্পসিবলের খাতায় পড়ে যাবেই। উপর থেকে স্টার বয় কিন্তু অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাঙ্ক পজিশনে আছে, যেখানে টিপু কিন্তু অলরেডি কিন্তু হয়তো পজিশন কিন্তু রিভিল করে ফেলছে, এবং স্টার বয় কিন্তু দেখে ফেললে বিপদে পড়ে যেতে পারে টিপু। সো স্টার বয় এবং টিপু দুজনে কিন্তু অ্যাকচুয়ালি তুরুপে ত্রাস, যে যাকেন ওকেই ওকেই। সাদি ভাই নক কিন্তু কিছুই যায় আসে না, কারণ এখানে বলতেছে আনইথিক্যাল একটা খেলা চলতেছে, এখানে কিন্তু রিভাইভ রিভাইভ খেলা চলবে, একজন একজনের শরীর স্পর্শ দিয়ে একজন একজনকে কিন্তু ভালোবাসে এবং গরমটা নিয়ে নিবেই। আমরা এই ফাইটটা আসলে না দেখি রিপারে চলে যায়, এসকিউএস রিপার কিন্তু এখানে মনে হয় খেপে গেছে, রিপার কোথায় সে? আমি কিন্তু এই ফাইটটাতে চলে গেলাম বিস্ট। ও ও, ট্রাইকে কিন্তু আমরা দেখছি, ট্রাই কিন্তু অ্যাকচুয়ালি অসম্ভব ভালো একটা খেলা দিয়ে দিল। এখানে কিন্তু কেস ভাইপার কিন্তু ফাইনালে উঠতে চলে আসছে, ভাইপার কিন্তু চলে আসছে, এখানে ভাইপার কিন্তু চলে আসছে। সো এই কেস এর এসএস র‍্যাঙ্ক, ওকে সো ট্রাই আছেটা কিন্তু এসকিউএস এর একজনকে নক করে দিয়েছে। এসকিউএস এর দুইজন নক, টু ম্যান স্ট্যান্ডিং নাও। আমি জানি না আসলে গ্রাউন্ডটা একটু দেখি, একটু ওভারঅল পজিশন আমরা উপর থেকে দেখেছি, এটাই মনে হয় বেস্ট পজিশন। এখানে কিন্তু কেস এসএস কিন্তু তিনজন প্লেয়ার কিন্তু একেবারে জাগানাগা পজিশনে, যে কোনো সময় কিন্তু থার্ড পার্টি কিন্তু হতে পারে, দুইটা টিমই কিন্তু অ্যাকচুয়ালি নাজেহাল পজিশনে। ভাইপার কি করে এটা কিন্তু আমরা দেখে নিবই এখান থেকে। এখানে কিন্তু গ্রেনেড কিন্তু ছুটতেছে ভাইপার, আমি জানি এর গ্রেনেডটা খেলবে, এরা কিন্তু আসলে আগানো উচিত হবে না, একটা টিম আগে ওয়াইপ হলে কিন্তু সেখানে পুশ করে দিবে। কোকোনাট কিন্তু এখানে অল্প হেলতে আছে, অ্যাথেনা কিন্তু একচুয়ালি ড্যামেজ কিছু খেয়েছে। এসকিউএস এর বিস কিন্তু নক, রিপারে কিন্তু লাইফ নাই, নিলয় কিন্তু ফুল হেলথ নিয়ে আছে, কিন্তু তারপরে ওয়ান ম্যান ট্রিগো কিন্তু নক হতে পারে। এসকিউএস কে নক, নিলয়কে নক করে দিল, মুস্তাকিম ফিনিশ করতে পারে নাই। ভাইপার কিন্তু কিলটা নেওয়ার চেষ্টা করবে, টিমের জন্য একটি কিল কিন্তু ভাইপার নেওয়ার চেষ্টা করবেই। এখানে কিন্তু রিপার কিছুটা ফল ব্যাক করে নিছে, কারণ বুঝে ফেলছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি সর্বনাশী একটা অবস্থা, পিছন দিক থেকে ফায়দা লুটে নিল। ইয়েক্সিও, এটাই হট ছিল ভাই,
এটাই হবে কম্পিটিটিভ ম্যাচে, যে কেউ কিন্তু যে কারোর কিলটা নিয়ে নিতেই পারে। এখানে ট্রিগো কিন্তু রিভাইভ হয়ে হিল আপ হয়ে গেছে, এখানে একটা স্কট ফিনিশ আপ মুস্তাকিম, ভাইপার এবং ট্রিগো। ট্রিগো কেন পিছিয়ে আমি জানি না, ভাইপার অসাধারণ গ্রেনেড, একজনকে নক করে দিয়ে খুব কাছে থেকে দেখার চেষ্টা করি আমরা। এখানে কিন্তু মুস্তাকিম, মুস্তাকিম এবং ভাইপার কিন্তু পুশ করে দিলে কিন্তু এখানে মাত্র একটা প্লেয়ার, এখানে কিন্তু কোকোনাট, যে কিন্তু বেশিক্ষণ টিকতে পারবে না, কারণ ওপি 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 লেভেলের প্লেয়ার কিন্তু তিনজনই। যেটা হট ছিল সেটাই হয়ে গেল, পুরো ট্রাই কিন্তু টিম রেড কিন্তু এখান থেকে ওয়াইপড আউট হয়ে বিদায় নিতে হলো। বাট অসাধারণ খেলা ছিল এখানে তিনটা স্কোয়াড, কিন্তু এখানে কিন্তু ইএক্সিও লাক্সে কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। অ্যাকচুয়ালি গ্রেনেড আমি জানি না গ্রেনেডটা ভিতরে গেছে কিনা, যদি যায় তাহলে কিন্তু অবশ্যই ড্যামেজ দিবে। ট্রিগো, ভাইপার এবং মুস্তাকিম তারা কিন্তু খুব কাছে গেছে, এবার কিন্তু এরা বুঝে ফেলছে তাদের খুব কাছে কিন্তু এনিমি কোন টিম তারা হয়তো খেয়াল করেনি, কারণ এদের আসলে ট্যাগটা কিন্তু ভিন্ন ভিন্ন। গরিবের অ্যাথেনা, চিলি, তাদের কোনো ট্যাগই নেই, ইএক্সিও লাক্সি এবং জাক্সি দুই কাজিন কিন্তু অ্যাকচুয়ালি খেলতে চলে এসেছে। এখানে গাড়িটা কিন্তু ফেটে আছে, কিন্তু তাদের পিছনে কিন্তু আরও একটা মিরাডো আছে, আমি জানি না মিরাডোটা কিন্তু সেফ পজিশনে নাই, এবং এটা কিন্তু জ্যানাতনো মিরাডো না, একটু দেখে আসি মিরাডোটা কি, এটা কিন্তু গোল্ডেন মিরাডো, এটা আমার দাদার পৈতৃক সম্পত্তি যেটা ভাইপারকে দিছি রক্ষা করতে, এটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। ভাই 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 ভাই, এটা এদের খেলা না দেখে আমরা একটু মিরাডোটা দেখে আসি। ভাই আপনি খেয়াল করছেন ভাই, আপনার গ্যারেজে যদি মিরাডোটা থাকে আপনি কিন্তু অবশ্যই অনেক পাওয়ারফুল ভাই। এখানে কিন্তু দেখে নিতে মিরাডোর একটা চাকা কিন্তু ফাটানো, বাট তারপরও ভাই হাতির একটা দাঁত খোলা থাকুক আর না থাকুক, হাতি কিন্তু অনেক মূল্যবান ভাই। ওকে, সো ভাইপার কিন্তু পজিশনের চেষ্টা করতেছে, জাক্সিকে কিন্তু হয়তো পজিশন করে ফেলছে। ইয়েস, এখানে কিন্তু এসকেএস দিয়ে কিন্তু ফাইট চলতেছে, জাক্সির কিন্তু একটা শট অ্যাডজাম করে ফেলছে। এসকেএস কিন্তু অত্যন্ত স্ট্রং একটা স্নাইপার ডিএমআর হিসাবে, আমরা কিন্তু আসলে চেষ্টা করতেছি সবগুলো পজিশন একটু কাভার দেওয়ার। আমরা একটু পাহাড়ের উপর থেকে দেখে আসি জাক্সিদের পজিশনটা কিরকম। ওকে, জাক্সি এবং লাক্সি এরা কিন্তু আসলে ছেড়ে কথা বলবে না, তাদের পিছনে অবশ্যই গাড়ি আছে, তারা যে কোনো সময় ফলব্যাক করতে পারে, কিন্তু জাক্সির জন্য একটু কঠিন হবে, উপরে উঠতে গেলে কিন্তু আসলে ভাইপার এসকেসের ট্যাপাট্যাপ শট কিন্তু খেয়ে যেতে পারে, এবং ট্যাপাট্যাপ মানে কিন্তু একদম ডাউন ব্রো, এরা কিন্তু গপাগপ খেয়ে ফেলবে ভাইপার। এনিওয়ে, এই ফাইটটা হচ্ছে লং ডিস্টেন্সের চুমাচুমি, যেখান থেকে আসলে ভালোবাসার আদান প্রদান তারা করতেই থাকবে। তবে আমি অবশ্যই বলবো এই পজিশনে, এই এই যে এখন যে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, চুমাচুমি করতে গেলে অবশ্যই কিন্তু মাস্কটা পরে নিয়েন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন সবাই। এখন কিন্তু করোনা অনেক শক্তিশালী হয়ে গেছে, সবার জন্য একটা মেসেজ থাকবে আমাদের, কিন্তু জার্মানি, এই পুরো জার্মানি কিন্তু পুরো চার সপ্তাহের জন্য একটা লকডাউন চালু হয়ে যাচ্ছে। আপনারা যদি খবরে দেখে থাকেন, এখন শীত বাড়ার সাথে সাথে আমাদের এই করোনা কিন্তু আসলে ভালোভাবে একটা প্রকোপ ছড়ায়। সো সবাই কিন্তু আসলে একটু সেফ থাকার চেষ্টা করবে, সো স্টে সেফ, স্টে ব্লেসড এভরিওয়ান, সবার জন্য থাকবে এই এই মেসেজটা। অস্কার এবং বেমাসকে একটু দেখে আসি, তারা কিন্তু রোটেশন দিচ্ছে, জোনে ঢোকার চেষ্টা করতেছে, তারা জোনের বাইরে আছে, জোনের বাইরে কিন্তু ডিএসএর র্যাকসনদের টিমটাও, তারাও জোনে ঢুকবে। এক্সেন্ট বরাবরের মতোই জোনের বাইরে, সবটা সময় তারা জোনের বাইরে থাকে, তারা আসলে ফাইটটা অনেক দেরিতে নিয়ে চেষ্টা করে, তারা কোনো রিস্ক নিতে চায় না। টিএক্স এর ম্যাডক্স কিন্তু এখানে ফ্যান্টমকে হারাই ফেলছে, বাট টিএক্স ইস্পোর্টস কিন্তু তারাও জোনের, যারা জোনের বাইরের দিকে কেন যাচ্ছে, আমার মনে হয় তারা ঘুরে এদিকটাকে ঘুরে তারা এই পজিশনটা নিয়ে চেষ্টা করবে। তো আমি যেটা দেখাচ্ছি এখানে ফাইট কিন্তু এক্সেন্স কিন্তু ওকে, জোকার গেমিং এর সাথে কিন্তু ফাইটটা হয়ে গেল, আমরা কিন্তু চলে যাই এক্সেন্টের কাছে, এখানে এক্সেন্টের কাছে চলে আসলাম, এখানে কিন্তু জোকার গেমিং নক। আমরা একটু গ্রাউন্ডটা দেখলে কিন্তু ক্লিয়ার দেখতে পারবো এখানে কারা কারা রয়েছে গ্রাউন্ডে, কিন্তু এখানে হাসিব রয়ে গেছে একমাত্র, অনেক দূর থেকে জোকার নক হয়েছে এবং জোকার কিন্তু ফিনিশ হয়ে গেছে। সো জোকার ভাইয়ের জন্য আসলেই দুর্ভাগ্য, সো ইটস ভেরি আনফর্চুনেট ফর জোকার গেমিং দ্যাট হি কুডন্ট পারসু এনিমোর। মাত্র সেকেন্ড ম্যাচের পরে আরও দুটো ম্যাচ আছে, সো আমার মনে হয় সে কিন্তু অবশ্যই একটা ভালো পারফরমেন্স করতে পারে। এরপরে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে লাল সবুজের ম্যাচ, যেটা আমি বলে থাকি সানক ম্যাপ, এবং আর একটা ম্যাপ কিন্তু রয়েছে সেটা হচ্ছে ধূপধুরে সাদা, সব কিছু সাদা, সাদার ভিতরে রক্তের খেলা খেলবে এই প্রত্যেকটা ভাই আমার। সো দেখা যাক ওই দুটো ম্যাচের জন্য কিন্তু অবশ্যই জোকার গেমিংকে আমরা ইনভাইটেশন দিয়েই দিব। আমরা ওভারঅল যদি একটু দেখে ফেলি, আবার একটু যেয়ে আসি, এমজিএল সিএক্স ভিটির দুই কিল, সো এখানে কিন্তু এমজিএল তিন কিল নিয়ে এখনও রয়ে গেছে। রোপনদের পজিশনটা একটু দেখে আসার চেষ্টা করি, তারা আসলে ম্যাপের কোন জায়গাটাতে আছে, তারা কিন্তু ম্যাপের সেন্টারে, তাদের আশেপাশে কিন্তু গিজ গিজ করতেছে স্কর্পিয়নরা, স্কর্পিয়নরা কিন্তু অবশ্যই যাকে যাকে পাবে তাকে কিন্তু খেয়ে ছেড়ে দিবে ভাই। এখানে কোনো ছাড়াছাড়ি নাই, এখানে কিন্তু ভাই ভাইয়ের যুদ্ধ, এই যুদ্ধটা কিন্তু কেউ কেউ কাউকে ছাড় দিবে না, এক পয়সা ছাড় হবে না, এখানে সব কিছু খেয়ে ছেড়ে দিবে ভাই। আসসালামু আলাইকুম তাইবুর ভাই, চলে আসলাম একটু লেট হলো, কেমন আছেন, শরীর ভালো তো? উইডি দাদা কে আজকে স্ট্রিমে আনবেন কিন্তু অবশ্যই কামরুল, উইডি কিন্তু ছিল স্ট্রিমে, কিন্তু আসলে দুইজনের সিঙ্ক্রোনাইজেশনটা একটু মনে হয় ও খুব একটা মিলাই নিতে পারে না, এই জন্য লিভ নিছে, বাট চলে আসবে। আবার ফলো করেন যারা দেখছেন, ফলোটা বেস্ট বেস্ট হবে। এই পেস্টার যে লোকটাকে শুনতে এক কথায় অসাধারণ। আরে মানুষ ভাই ভালোবাসে নেবেন, আমি সবটা সময় চেষ্টা করি কোনো কিছুর সব কিছু পজিটিভ ভাইব তৈরি করার। সো আজকে ক্যাস্টিং করতেছি, হয়তো আপনারা প্রথম দেখতেছেন আমি ক্যাস্ট করতেছি, সো বাংলাদেশ থেকে কিন্তু আসলে যারা ক্যাস্ট করে তাদেরকে আমি খুবই খুব
খুবই 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 মোটিভেট করার চেষ্টা করছি এতদিন, আমি এখন নিজেই আসলে ক্যাস্টিং ফিল্ডে নেমে গেছি, কেমন লাগছে জানি না। ওকে, ব্যাটল সিফিন নাফিস ওয়াইটি কিন্তু এখানে পার্টসে বসাই দিল এম ফোর দিয়ে, আমরা একটু দেখে আসি ব্যাটল সিফিনের টিমটাকে। নাফিসের টিমটা রয়েছে ঠিক মাঝখানের দিকেই, তারা বলতে পারেন, তারা কিন্তু ফাইটটা নিচ্ছে অ্যাসিডের সাথে। যদি গ্রাউন্ডটা দেখি, তারা অ্যাসিডের সাকিবকে নক করে দিছে। এখানে কিন্তু আসলে ডিস্টেন্সটা কিন্তু অনেক অনেকটাই, যেখানে কিন্তু একজনকে নক করে ফিনিশ করা সম্ভব হবে না, এটা আনএথিক্যাল একটা ফাইট হবে, যেখানে ঘরের ভিতর আছে। আইদার পুশ করো না হলে খুশ সাহ, এইভাবেই খুশি থাকতে হবে। তো পুশ করো খুশ সাহ কথাটা কিন্তু এখানে বলা যেতে পারে, যদি তুমি কিল চাও তাহলে পুশ করে ফেলো, এছাড়া আর কোনো ওয়ে নাই। এখানে 36 হার্টকুলিস কিন্তু আসলে নিজের দাপট আবার দেখাই দিল এক ধাক্কায়। ব্যাটার সিম্ফনির সিৎসাস কিন্তু চিলিকে নক করে দিল। আসলে কাকে তুই কাকে দেখাবো, এটা কিন্তু ব্যাটার সিম্ফনির ওই টিমটা না, আমরা একটা ওভারঅল দেখে আসি। ব্যাটার সিম্ফনির সিৎসাস কিন্তু একটা কিলো অ্যাসিউর করে ফেলছে। সো যাকেই নক করছে তাকে গপ করে গলার ভিতর থেকে গলজগরণ করে ফেললো আমাদের সিৎসাস ভাইয়া, অসাধারণ একজন প্লেয়ার যার হাতে কিন্তু শক্তিশালী দুইটা ওয়েপন। একটা হচ্ছে এম ফোর, যেটাকে ক্লোজ রেঞ্জ এবং মিড রেঞ্জের কিন্তু কিং বলা যেতেই পারে, এবং সাথে কিন্তু রয়ে গেছে আমাদের সবার পছন্দের এডাব্লিউএম সবচেয়ে strongest gun ever in the PUBG mobile. দুইটা গান কিন্তু তাকে আসলে অনেক শক্তিশালী, তার টিমকে কিন্তু শক্তিশালী করে দিল। তারা কিন্তু থ্রি ম্যান খেলতেছে, কিন্তু তিন ম্যান তিনজন খেললেও কিন্তু এডাব্লিউএম তাদের ফোর্থ মেম্বার হিসেবে খেলতেছে। কেস ওপি, হ্যাঁ কেস অবশ্যই ভালো খেলে, কেসকে কিন্তু অবশ্যই সাপোর্ট করি আমরা। কেসের কিন্তু কিল কিন্তু পাঁচটা। ওকে একটু দেখে আসি, সিরিয়াসলি তারা কি না, তারা এখনও সে ফাইটটা নিচ্ছে তাদের পিছু থেকে। ওকে, তারা কিন্তু অ্যাকচুয়ালি স্যান্ডউইচ একটা পজিশনে নিজেদেরকে ফেলেই দিছে। 36X এখানে গ্রাউন্ডটা যদি দেখি তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন ঘটনা কি ঘটতেছে। 36-এর হারকুলিক্সরা কিন্তু পিছন দিক থেকে তাদেরকে অ্যাকচুয়ালি একটু হলেও সবল দিচ্ছে, এবং আমরা একটু উপর থেকে দেখে আছি কি অবস্থা। আমি খুবই দুঃখিত, আমি আসলে ওকে দিস উইল বি দ্য এন্ড ফর EXO বলতে না বলতেই ফিনিশ হয়ে গেল, কারণ তারা নিজেদেরকে স্যান্ডউইচ পজিশনে ফেলে দিছে। তারা অনেকক্ষণ ধরে কেসের সাথে চুমাচুমি করে ভালোবাসা পেলো না, কেসের কেস তাদেরকে ভালোবাসলো না, কিন্তু 36 কিন্তু তাদেরকে আলিঙ্গন করে বুকে জড়িয়ে কিন্তু নেক্সট ম্যাচের জন্য পাঠিয়ে দিল। সো তারা কিন্তু আপাতত নেক্সট ম্যাচের জন্য ওয়েট করতেই হবে তাদেরকে। এদিকে জেটির স্টার বয়রা কিন্তু রয়ে গেছে, নাইট ফিউরি স্টার বয় রোকন এবং গোকুর টিমটা, যাদের সামনে TSSR কিন্তু ঘুমিয়ে আছে নাকে তেল দিয়ে আরামসে। আমি গত 4 মিনিট আগে বা 5 মিনিট আগে তাকে দেখতে এসেছিলাম ভালো আছে কিনা, তা আসলে তাকে জিজ্ঞেস করে যান তারা ভালো আছে, ভাই হোয়াটসঅ্যাপ কেমন আছেন, কেমন বোধ করতেছেন। আমাদের এস এ ও আর ভাই মাঝখানে মনে জিটা মিস আছে, তাহলে নামটা হয়ে যাবে সাগর। আসলেই মনে জিটা মিস আছে, ইফ আই এম নট রং, নামটা মনে হয় সাগরই বা সাগর ভাই, ভালো আছেন না? ওকে, এখানে আসলে বেশিক্ষণ কথা বলতে পারলাম না, কুশল বিনিময় পরে সারিয়ে নিবো। এখানে কিন্তু অ্যাকচুয়ালি ফাইট নাইন কোপাকোপি চলতেছে, সবাই হেলমেট পরে কোপাচ্ছে কিন্তু আমরা দেখে ফেললাম। 36-এর রাকিন কিন্তু আসলে খেপে গেছে, এখানে কিন্তু M4A6S কিন্তু তার সাথে আছে, সে কিন্তু চেষ্টা করবে কয়েকটা কিল অ্যাসিওর করার। প্রত্যেকটা কিল কিন্তু বুকের ভিতর পকেটে কিন্তু ঝুলিয়ে নিবে, প্রত্যেকটা কিল কিন্তু অ্যাকচুয়ালি দুটো করে পয়েন্ট দিবে, যেখানে কিন্তু 4টা কিল কিন্তু 36X নিয়ে নিছে। তারা অবশ্যই একজন কন্টেন্ডার টাইটেলের জন্য, তারা আমার মনে হয় তারা অলরেডি কিন্তু ভালো একটা পজিশনে চলে আসছে। 13টা টিম এখনো স্টিল অ্যালাইভ, কিন্তু 8টা পয়েন্ট কিন্তু তারা তুলে নিছে, কিলটা নিয়ে নিবে, রোকনের কিলটা কিন্তু রাকিন নিয়ে নিবে, আমার মনে হয় এটা নিতে পারবে। ইয়েস, নেওয়ার চেষ্টা করতেছে, ইয়েস, যেটা বললাম রাকিন কিন্তু অ্যাকচুয়ালি 6X এর সৎ ব্যবহার করে দিল। 6X দিয়ে কিন্তু সে ভালোভাবে দেখে নিল যে সেখানে একটু নক করেছিল, এখানে কিন্তু স্প্রেটাও দিয়ে ফেলতেছে। এখানে আসলে উচিত সিঙ্গেল শটে খেলা, এখানে MGL কে কিন্তু আসলে ভালোবাসা দিয়ে ফেলতেছে রাকিন। সো 36 কিন্তু এখানে আসলে চমৎকার একটা প্রদর্শনী দিল, যেখানে M4 দিয়ে কিন্তু আসলে লং রেঞ্জও খেলা সম্ভব, যারা দেখতেছে কিন্তু ওখানে অনেক গুলি নষ্ট হবে। আমরা একটু হাসিবকে দেখে আসি, TX গাম্বিতকে নক করে ফেলছে, সেটা কোথায় একটু দেখেই আসি আমরা, হাসিব ভাইকে একটু দেখবো। প্রবাবলি এটা এখানে না, এটা এখানে ভাই, এটা শুধু নক ছিল না ভাই, এটা গপাগপ ছিল, গপাগপ খেয়ে ফেলছে কিন্তু আমাদের হাসিব তাকে। সো দুইটা কিল কিন্তু আসলে তারা, ওকে ফ্যান্টাম অনেক আগে নক হয়েছিল, ওকে জোনের বাইরে। কিন্তু আমরা যদি রোটেশনটা একটু দেখে আসি, একটু খেয়াল করি, এই ট্যাকটিসটা আমাদের জানা উচিত যে হাসিবরা কীভাবে এখান থেকে রোটেট করে, কারণ তাদের সামনে TX, বাম পাশে কিন্তু টিম আছে, তো তারা সব দিক থেকে কিন্তু ঘেরাও। আমাদের মুবিনকে কিন্তু নক করে দিয়েছে নাফিস, আমরা একটু দেখে আসি মুবিনকে। ফরাদ কিন্তু টিপুকে নক করে দিয়েছে, সো এই খেলাটা আমরা দেখতে চাই। অবশ্যই ফাইটটা জোনের বাইরে হচ্ছে, আমি জানি না এটা খুব ভালো ডিসিশন কিনা দুইটা টিমের জন্যই। আরে হ্যালো, কেন ওখানে গেল না, আমি কিন্তু তাদেরকে প্রেস করছিলাম, একটু এক্সপেক্টার টিপ দিয়ে আসি। জোনের বাইরে নক হওয়া মানে ওকে, আচ্ছা তারা রোটেশন দিতে যে কিন্তু শট খেয়ে গেছে, কিছুই করার নাই। এখানে কিল ফিনিশ করতে নাফিস চলে আসছে, এই গাড়ি নিয়ে তারা মুভ করতেছে। এখানে একটা টোকা দিলে নাফিস ওয়াইটি কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু জোনের বাইরে তাকে যেতেই হবে। এখানে কিন্তু হান্টার সানি একমাত্র যে কিন্তু বেঁচে আছে। আমরা ও হ্যালো সানি, হ্যালো জোন কাটতেছে ব্রো,
ওকে, সো সানির খাতায় কিন্তু দুটা কিল, টিমের জন্য তিনটা কিল, এখন কিন্তু এখনো 13টা টিম কিন্তু মাটিতে আছে। আমার মনে হয় সানিকে খুব প্রচুর পরিমাণে হিল তুলতে হবে যদি বাঁচতে চায়। এখানে কিন্তু হিলের কোনো বিকল্প নাই, এখানে তারা খুবই বিপদে। জোনের কতটা বাইরে দেখেন সানিকে, এখন গাড়ি নিয়ে ঢুকতে গেলে কিন্তু আসলে সব জায়গাতে মার খাবে। তবে আমার সাজেশন হবে সেন্ট মার্টিনে কোনো কোনোভাবে সে এস এর উপরে পৌঁছে গেলে কিন্তু সে হয়তো নিজেকে কিছুটা হলেও টিমের জন্য কিছুটা পয়েন্ট আনতে পারবে, পজিশন পয়েন্ট হলেও। এখানে কিন্তু টিএক্স, ওকে, ট্রিগো কিন্তু নক করে দিল মিনি দি অ্যাসিড ডায়ানকে, যেটা ছিল আসলে ভালোবাসা। একটু দেখে আসি, কেস 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 হোয়ার ইজ কেস? কেস কিন্তু জোনের একদম মাঝখানে। কেস, সো কেস এসএসএর খেলার একটি স্টাইল হচ্ছে, তারা কিন্তু জোনটাকে খুব ভালোভাবে ধরে ফেলে এবং তাদেরকে আল্লাহ তালা সহায়ও করে, জোনটা সবসময় তার পেয়ে যায়। অর্ণবকে কিন্তু দেখে ফেলছে, ভাইপার, ট্রিগো সবাই কিন্তু অ্যাকচুয়ালি মিনি দিয়ে টোকাটোকি করে দিবে। সো মিনি হচ্ছে এমন একটা অস্ত্র যেটা কিন্তু নিজদের টোকা দিয়ে আপনাকে উপরে আরামসে তুলে দিতে পারে। এটা কি অ্যাকচুয়ালি ফিলিং দ্য গ্যাপস বসায় নিতে পারেন, কি টোকা দিয়ে তুলতে পারে, বাট এনিওয়ে আমি আসলে এনিমির কথাই বলতেছিলাম। শার্লকের কিন্তু টোকা দিচ্ছে, ভাইপারের টোকা কিন্তু আসলে লাগে না, কিন্তু ভাইপার সব দিকে কিন্তু অ্যাকচুয়ালি একটু আঘাত দিয়ে যাচ্ছে, সবাইকে কিন্তু একটুটা হলেও আতঙ্কে রেখে দিবে যে মাঝখানে তোরা ঢোকার চেষ্টা করিস না ভাই, জিজি হয়ে যাবি। হাসিফ কিন্তু জোনের বাইরে থেকে কিন্তু ফাইটটা মনে হয় নিয়ে নিল, একটু দেখে আসি। ইয়েস, জোনের না হাসিফ, এটা না, ইয়েস হাসিফ, এটা জোনের বাইরে থেকে যেটা মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে সেটাই কিন্তু হয়ে গেছে। টিএক্স আমাদের মাঝে আর নেই, থার্ড ম্যাচের ইনভাইটেশন লেটারটা হাতে ধরিয়ে দিছে কিন্তু ডিএসএর আমাদের হাসিব ওয়াইটি। বাট এনিওয়ে তারা জোনে নাই, তাদের কিন্তু লুট কিন্তু জমাজম, মানে জমজমের লুট হবে অ্যাকচুয়ালি, ওপি লুট নিয়ে কিন্তু তারা জোনের ভিতরে ঢুকে পড়বে। জোনের ভিতরে খুব দ্রুত তাদেরকে রোটেশন দিতে হবে, জোন থেকে অনেকটা দূরে তারা, ফাইট কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে হচ্ছে, কিন্তু দেখতেই পারতেছেন হান্টার সানি, সানি দিকটা একটু দেখে আসি, রোটেশনটা খুব ইম্পর্টেন্ট রোটেশন দিচ্ছে সানি। সানি কিন্তু হেলথ কিট মারতেছে, সো মার তেনা প্যাঁচা আর দৌড়। সানি কিন্তু আশা করি মনে হয় জোনের ভিতরে ঢুকে পড়বে, সামনে কিন্তু অ্যাকচুয়ালি দায়ান পড়ে যাবে, আমি জানি না কি হবে ভাগ্য। গোকু কিন্তু দেখে ফেলছে শট, কিন্তু খাবে সানি শেষ, এখান থেকে ইতি টানতে হলো সানিকে। আল্লাহ হাফেজ সানি, নেক্সট ম্যাচে দেখা হবে। সানি তাদেরকে কিলটা দিয়ে আসলো জেনে বুঝে, না 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 জেনে বুঝে বলতে পারেন, এমজিএল কে কিলটা কিন্তু নিয়ে নিছে, সবাই জোনের বাইরে। এখানে এখানে কিন্তু উপরে কিন্তু এনিমি আছে, এক্সেন্ট জোনের, এক্সেন্ট সবসময় এক্সেন্ট জোনের খুব খুব কোল ঘেসে খেলে অ্যাকচুয়ালি, বলতে পারেন কোল বালিশ গায়ে দিয়ে বা বুকে জড়িয়ে নিয়ে খেলে এক্সেন্ট। ডিএস অস্কার লোজ এবং ডিএস বেম্যাক্স তারা কিন্তু আসলে চেষ্টা করতেছে একটু টোকাটুকি করার মেহেদির সাথে, কিন্তু মেহেদিকে টোকাটুকি করে কত দূর উঠাতে পারবে জানি না, কারণ এটা রিজের বাইরে। ভিতরের টিমগুলো কি আরেকটু দেখে আসে, ভাইপারে কিন্তু আবারও জোন, জোন কিন্তু পেয়ে গেছে। এখানে কিন্তু মোস্তাকিম কিন্তু হামুর দোকান দিয়ে বসে পড়ছে, রিভাইভ কিন্তু হয়ে গেল। এখানে ভাইপার কিন্তু একটু ড্রিঙ্কস করে নিজেকে বলতে পারেন স্ট্রেস মুক্ত করে নিল। এখানে টিম কিন্তু জোনের ভিতরে যদি বলা হয় সেটা হচ্ছে এমজিএল, ভাইপার এবং 36-এর হারকুলিস রাকিংরা। এখানে জোনের বাইরে কিন্তু অনেক টিম রয়ে গেছে, ব্যাটার সিম্ফনি, ডিএস, বেম্যাক্স, এক্সেন্ট, অ্যাসিড, সো সবাই কিন্তু বলা যায় জোনের বাইরে। কেউ কি আসছে, কেউ কিছু বল? হ্যালো, ওকে, ইলিশন এবং উইডি আসছে, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। ভাইপার, ট্রিগো, মোস্তাকিম, আবার মোস্তাকিম নক, হামুর দোকানদার কিন্তু মোস্তাকিম হয়েই যাচ্ছে বারবার। ওকে, ডান পাশ থেকে ফাইট হচ্ছে ভাইপারকে, কিন্তু আসলে ভাইপার অবশ্যই টিমকে বলবে জাস্ট শুয়ে থাক, জাস্ট শুয়ে থাক, আর কিছুই করা লাগবে না, জিতে তো যাবো আমরাই। জোনের ঠিক মাঝখানটা তারা পেয়ে গেছে, জোনটা হয়তো তারা আরেকবার ধরেই ফেলবে, এটা বলার অপেক্ষা রাখেন। আমরা আরেকটু ক্লোজে যেয়ে দেখি কি অবস্থা। এখানে চারিদিকে ফাইট হচ্ছে, রাকিন কিন্তু এখানে কিন্তু তার এম ফোরের ভালোবাসা কিন্তু দিয়েই যাচ্ছে সবাইকে। আরটিসির নক, আরটিসির কিলটা কিন্তু রাকিন তুলে, ও পাটসে সিটসাক্স কিন্তু এডাব্লিউএম এর চুমুটা দিয়ে দিল ঠোঁট বরাবর, মিস গেল না, মিস গেল না। এখানে কিন্তু চুমুটা পেয়ে কিন্তু আসলে রাকিন নেমে পড়লো, কিন্তু আসলে ভালোবাসা আসলে মানুষকে যদি উঠায় না, নামায় প্রমাণটা দিয়ে দিল কিন্তু সিটসাক্স। এনিওয়ে, রাকিন হারকুলিস মাই M416 বয়েজ, লেটস গো। ইয়েস অর্পণ, তারা অনেক ভালো খেলতেছে, পাঁচটা কিল তুলে নিছে, কোনো সমস্যা নেই, জোনের ভিতরে আছে, আরামসে রিভাইভটা হয়ে যাবে। ডিএস বেম্যাক্স, ট্রিগো, সিটসাক্স, ডিএস অস্কার, এখানে কিন্তু আসলে সবাই সবাইকে কোবাকবি করতেছে, হেলমেট কিন্তু সবার মাথায় আছে বলা যায়, কিন্তু যেহেতু চুমুটা খেয়ে গেছে ঠোঁটের এখানে, এখানে আসলে রাকিনের হেলমেটটা নাই। এখানে ফাইট চলছে, আমরা একটু উপর থেকে দেখাচ্ছি, এখানে আসলে কোনো কিছু দেখার নাই, উপর থেকে দেখতে হবে। এখানে আসলে আমরা টপ ভিউ থেকে দেখি কোথায় কি হচ্ছে। অর্ণব কিন্তু ব্যাটাসে রাটসিকে আবার নক করে, নক করে দিল মিস্টার মাফিয়া লোলসকে। এখানে কার ফাইট থেকে কাকে দেখবো, এখান থেকে উপর থেকে দেখার চেষ্টা করি। আরটিসি নক হয়ে পড়ে আছে, সিটসাক অনেকটা পিছনে, যেখানে কোনোভাবে রিভাইভ দেওয়া সম্ভব কিনা জানি না। মিস্টার মাফিয়া কিন্তু অ্যাকচুয়ালি আরটিসিকে রিভাইভ দেওয়ার চেষ্টা করবে না। এখানে প্লে জোন দায়ান এবং সাকি ফুল টিম নিয়ে কিন্তু অ্যাসিড ওখানে অবস্থান করতেছে। ডান পাশে এমজিএল কিন্তু টি থ্রি ম্যান স্ট্যান্ডিং, রাকিন কিন্তু আবার সিসাসকে নক করে দিল। সো সিসাস কিন্তু এখন রিভাইভ পাওয়া অসম্ভব জোনের, ওকে, এবং ফিনিশ করে দিল রাকিন। সো রাকিন, হারকুলেক্স, শার্লকস এবং অর্ণব অসাধারণ একটা গেম প্লে কিন্তু এখানে দেখিয়ে দিল, যেখানে মিস্টার মাফিয়া এবং আরটিসি ছাড়া আর কেউ নাই। সো চারিদিকে তাদের চোখে অন্ধকার ছাড়া কিছু দেখবে না, তারা টু ম্যান স্ট্যান্ডিং, বাকি চার তিনটা টিম কিন্তু ম্যাচে বলা যায় যে অনেক শক্তিশালী ম্যান পাওয়ার দিক থেকে।
কিভাবে ভাইপাররা ফিনিশ আউট হয়ে গেল আমরা দেখতে পারলাম না, বাট এখন পর্যন্ত এই মরুভূমির ভিতরে চারটা টিমই কিন্তু রয়ে গেল, সেটা কিন্তু নামগুলো বলতেই পারি, অ্যাসিড, MGL, 36 এবং ব্যাটা সিম্ফনি। চারটা টিমের ভিতরে কেউ না কেউ চিকেন ডিনার নিবে, প্রত্যেকটা টিমই অত্যন্ত শক্তিশালী। কাউকে যদি বলা হয় যে আমাকে একটু বলেন অ্যাজাম্পশন কি হতে পারে, আমি কিছুই বলতে পারবো না। যদি যদি বলে ফেলি, জোনটা কিন্তু সবাইকে ঘিরে, আট নাম্বার টিমই কিছুটা হলে বেনিফিট পাবে, আরটিসি ধরে ফেলছে, মিস্টার মাফিয়া কিন্তু প্লে জোনকে নক করে দিল, তাদের টার্গেট থাকবে যতটা পারে কিল নিতে পারে। MGL কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসিডকে ফিনিশ করার জন্য ঢুকে গেছে, গানক কিন্তু এখানে একটু জোরে যদি দেখে ফেলি, গানকের পয়েন্ট অফ ভিউ দেখে ফেলি, গানক কিন্তু নক হয়ে গেল। শ্যাডো এবং CXVT কিন্তু রয়ে গেছে, আমরা এখান থেকে একটু উপরে যাওয়ার চেষ্টা করি, যেখানে কিন্তু অ্যাসিড ডায়ার চেষ্টা করতেছে রিভাইভ দেওয়ার, হয়তো এখানে শ্যাডো এবং ব্লু একটা গ্রেনেড, ওপি গ্রেনেড ব্রো, এক্স্যাক্টলি দায়ার মনে হয় শ্যাডোকে নক করে ফেললো, কিন্তু গ্রেনেডটা ভালো গ্রেনেড ছিল। ও মাই গড, MGL কিন্তু এখানে আটটি কিল নিয়ে কিন্তু পারলো না, যদিও কিন্তু আটটা কিল কিন্তু সহজ কথা নয়। 36 কিন্তু অবশ্যই বলতে হবে ওপি গেম প্লে এখানে দিয়ে ফেলছে, সাতটি কিল নিয়ে তারা কিন্তু এখন পর্যন্ত রাজত্ব করে যাচ্ছে এই মরুভূমির ভিতরে। মরুভূমির এই ম্যাপে কিন্তু এখন তাদেরকে দুইজনকে টপকাতে হবে, তাহলে কিন্তু তারা কিন্তু এই মুরগিটা কিন্তু তারা ধরতেই পারবে। মরুভূমিতে মুরগি ধরা সহজ ব্যাপার নয় রে দাদা। জোনটা কিন্তু তাদের অ্যাকচুয়ালি ফেভারে বলা যায়, সবার ফেভারেই আছে। সো এখন ফাইটটা কিন্তু গ্রেনেডের ফাইট এবং স্নাইপারের ফাইট একটা হতেও পারে, বলা যায় না। দেখা যাক হারকুলিসের কাছে গ্রেনেড যদি দেখা যায়, একটা গ্রেনেড তার হাতে, কয়টা গ্রেনেড আমি দেখতে পারবো না। হিল ব্যাটেলের জন্য কিন্তু তিনটা হিল ম্যাটেরিয়াল তার আছে। আমি যদি আর কোনো প্লেয়ারকে দেখে আসি, মিস্টার মাফিয়া কিন্তু তিন কিল করে ব্যাটেল সিম্ফনিকে অবশ্যই একটা শক্ত পজিশনে রাখছে, যেখানে কিন্তু সাত কিল কিন্তু ব্যাটেল সিম্ফনির, যেখানে আর্টিসির কিল কটা আমি একটু দেখে ফেলতেই পারি, গ্রাউন্ড দেখলে কিন্তু ক্লিয়ারলি দেখে ফেলবো যে আর্টিসের কিল কটা। এখানে আর্টিসের কিল কিন্তু জিরো, আর্টিসের জিরো কিল, বাট তার কাছে হিল ব্যাটেল বলতে তার কাছে হিল কিন্তু দুইটা ম্যাটেরিয়াল আছে। সো তারা কিন্তু অ্যাকচুয়ালি হিল ব্যাটেলের জন্য কিছুটা হলেও পিছিয়ে থাকবে, কারণ অর্ণবদের কাছে হিল কিন্তু এখানে পাঁচটা ফার্স্ট এইড, অর্ণবের কাছে শালকের কাছে ফার্স্ট এইড কিন্তু দুইটা, হারকুলিসের কাছে চারটা কিল, দুইটা ফার্স্ট এইড, তিনটা ফার্স্ট এইড প্রবলি, সে কিন্তু এখনো পিক করতেছে, সো পিক করতেইছে। এবং রাকিনে কিন্তু দুইটা কিল এবং একটা ফার্স্ট এইড। সো আমার মনে হয় তারা শক্ত শক্তিশালী একটা টিম, তারা কিন্তু নক না হলে তারা একজনকে নক করতে পারলে কিন্তু পুশ করে দেবে, ইভেন তারা এখনই পুশ করতেছে। ছোটবেলায় যেই অ্যাডভার্টাইজটা আপনারা দেখে আসছেন পুষ্কর খুশসহ, তারা কিন্তু আসলে সত্যি সেইটা ইমপ্লিমেন্ট তারা শিখে নিছে, মনের ভিতরে বেঁধে নিছে, পুষ্করার ভিতরে অনেক অনেক ভালোবাসা এবং খুশি, তারা কিন্তু সেটাই করতেছে। এখানে কিন্তু আমরা হারকুলিসকে দেখে ফেলি, এখানে কিন্তু সে অ্যাকচুয়ালি মরুভূমি স্কর্পিয়ান হয়ে গেল, মরুভূমি স্কর্পিয়ান হারকুলিস কতটুকু করতে পারে একটু তার পয়েন্ট অফ ভিউতে দেখি। সে কিন্তু একদম এখানে শুয়ে পড়ছে, যেখানে কিন্তু অলরেডি মাফিয়া কিন্তু জোনের, ওকে মাফিয়া স্পট করছে, বাট কোনোই লাভ নেই, কারণ সে যেখানে শুয়েছে সেখানে কিন্তু যথেষ্ট কাভার। মিস্টার মাফিয়া কিন্তু জোনের ভিতরে, আর্টিসি মনে জোনের বাইরে অ্যাকচুয়ালি ফাইট নিচ্ছে, আমি একটু মাফিয়াকে একটু আর্টিসিকে দেখে আসবো। নো, আর্টিসি হিল করে ফেলছে, এখানে উপরে উপরে টপ ভিউটা দেখানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, এখানে কে কোথা থেকে কে কোন শটটা দেবেন কেউ জানে না। হারকুলিস কিন্তু নক হয়ে গেল আর্টিসির কাছে, এখানে কিন্তু অর্ণব কিন্তু রিভার দিতে আসছে, কিন্তু আমার মনে হয় রিভার দেওয়ার থেকে, ওকে মিস্টার মাফিয়া কিন্তু এখানে শার্লকের কাছে একটা সারপ্রাইজ শট খেতে পারে, ওকে শার্লক কিন্তু অনেকটা অনেকটা শট কিন্তু অ্যাবজর্ব করছে, ড্যামেজ কিন্তু তার বলা যায় শরীরে রক্ত তার মাত্র 1% আর বেশি কিছু না। এখানে কিন্তু আর্টিসি মিস্টার মাফিয়া দুইজনই আছে, এখানে কিন্তু হারকুলিস তুলে ফেলছে, এখানে ফাইটটা কিন্তু জমজমাট, কিন্তু এদের কিন্তু আর্মর কিন্তু অলরেডি ভেঙে গেছে, সেটা বলতে হবে হারকুলিসের। শার্লক কিন্তু স্মোকের ওয়ালের ভিতর থেকে মারার চেষ্টা করতেছে, রাকিন কিন্তু এখানে ফাইট দিচ্ছে, আমি যদি রাকিনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি কি অবস্থা হয় একটু দেখে আসি, রাকিন কিন্তু ধরার চেষ্টা করি আমরা, ওকে আর্টিসি কিন্তু শার্লককে আবার নক করে দিল, খেলাটা কিন্তু আসলে জমে ক্ষীর। আমি বলবোই মিরামারে যারা যারা ক্ষীর খেতে চান এখান থেকে দেখে ফেলতেই পারেন, নতুনদের জন্য সবসময় বলবো যারা নতুন আসছেন তারা কিন্তু একটু ভালোবাসা নিয়ে ঘিরে নিতে পারেন, এখানে কিন্তু ভালোবাসা চলছে, মিষ্টি মুখ করে নিতে পারেন, যথেষ্ট ভালো খেলা কিন্তু দুইটা টিমই দিয়ে যাচ্ছে। একটা গ্রেনেড কিন্তু ওপি গ্রেনেড, তারা কিন্তু পজিশন একে অপরের সবাই জানে, আর্টিসি কিন্তু এখানে হিল করবে, যেখানে কিন্তু সবাই আবার হিল আপ হয়ে গেছে, শার্লক কিন্তু নক হয়ে পড়ে আছে ওখানে, কিছু করার নেই, এখানে আসলে রিভাইভ ইম্পসিবল। সো 2v3 একটা খেলা কিন্তু এখানে হতে পারে। ব্যাটেল সিম্ফনি কিন্তু অলরেডি কিন্তু গান পাওয়ার একটু স্ট্রং, কারণ যেখানে তাদের কাছে কিন্তু রয়েছে গ্রোজা, স্কাইল থেকে আর্টিসি কিন্তু চেষ্টা করে যাচ্ছে, গ্রোজার গুলি মনে হয় আর্টিসির কাছে নাই, আমি জানি আর্টিসির কাছে গ্রোজা আছে। 36 এর রাকিন, অর্ণব এবং হারকুলিস কিন্তু ভালো একটা কাভারে আছে, ওকে। সো শার্লককে ফিনিশ করে তার পকেটে কিন্তু দুটো কিল সে ধরে নিল, এটা বলতে হয় মিস্টার মাফিয়ার কিল কিন্তু এখন মনে হয় চারটা, ওকে। একটা ভালো মলি ছিল, মলিটা ভালো ছিল কিন্তু যদিও গায়ে লাগে নাই, ওরা বিশ্বাস রাখে যে গ্র্যামেজ কিন্তু খেয়েছে, কিন্তু ড্যামেজ কিন্তু খায়নি। এখানে রাকিন কিন্তু ডান দিক থেকে পুশ করলে বিপদে পড়বে, কারণ আর্টিসি মিস্টার মাফিয়া কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার এবং যাদের কিন্তু গান পাওয়ার যথেষ্ট, এটা কিন্তু ট্যাকটিক্যাল একটা খেলা হতে পারে। এখানে কিন্তু ভালোবাসা বিনিময় চলতেছে কাভার থেকে, এবং কাভারটা খুবই জরুরত, কাভার ছাড়া যে যাবে সে ফিনিশ হয়ে যাবে, এবং সেটাই কিন্তু আমরা দেখলাম, কাভার ছাড়া কিন্তু শার্লক ছিল, স্মোকের ওয়াল তাকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখতে পারেনি, এখান থেকে কিন্তু তাকে বিদায় নিতে হয়েছে। খুব ক্রিটিক্যাল একটা ম্যাচ চলতেছে, এখানে কিন্তু
জোনে কিন্তু বলা যায় দুইটা টিমই আছে, আমি ঠিক জানি না জোন কোন টিমটা পাইছে, এখানে বলা খুবই মুশকিল জোন আসলে কোন টিমটা পাইছে। তবে যেটাই পেয়ে থাকুক খেলা কিন্তু খুবই জমজমাট হয়ে গেছে এখানে, এখানে আমাকে বলতে হবে খুব অসাধারণ একটা খেলা চলতেছে। আরটিসি এবং মিস্টার মাফিয়া কিন্তু দুইজন মানুষ কিন্তু বুঝতেই দিচ্ছে না যে অ্যাকচুয়ালি তারা টিমে কিন্তু দুইজন মানুষ নেই, নো ম্যান স্ট্যান্ডিং, কিন্তু তারা ফাইট করতেছে বাঘের মতো বলা যায়। স্কট ওকে অর্ণব কিন্তু নক, টু বি টু ফাইট, আমার মনে হয় রাকিন জোনের কিছুটা ড্যামেজ খাবে। ও মাই গড, এখান থেকে খেলা কিন্তু মনে হয় বের হয়ে আসতেছে। হোয়াট দ্য ফুসকা, হোয়াট এ গ্রেট পারফরমেন্স বাই ব্যাটল সিম্ফনি, দেখার মতো একটা খেলা ছিল, মনটা ছুঁয়ে গেল মিস্টার মাফিয়া। ধন্যবাদ মিস্টার মাফিয়াকে এত সুন্দর একটা খেলা দেখার জন্য, যেখানে কিন্তু 6-4, 10 kill এবং 1-11 kill নিয়ে কিন্তু ব্যাটল সিম্ফনি চিকেনটা নিয়ে নিল। সিস সাকসেস টিম বরাবরই একটি শক্তিশালী টিম, সেটা মানুষ দুই হোক, এক হোক, তিন হোক, ইট ডাজেন্ট ম্যাটার, দে হ্যাভ ডান এ ভেরি গুড জব, এটা বলতেই হবে। সিস সাকস অসাধারণ একটা খেলা দেখা দিল মিস্টার মাফিয়া, যারা কিন্তু প্রথম পজিশনটা নিয়ে নিল মিরামারে। তো মিরামারে চিকেন তাদের পকেটে, যেখানে 11 kill, তারা কিন্তু একটা ডোমিনেটিং, ফুললি ডোমিনেটিং পারফরমেন্স ছিল। কিন্তু 36 যথেষ্ট ভালো খেলছে, রাকিন হারকুলিস চার্লো কর্ণব অসম্ভব ভালো খেলছে, কিন্তু তারপরেও কিন্তু আসলে ব্যাটল সিম্ফনির গান পরের কাছে তারা পারলো না। ট্যাকটিক্যালি হয়তো তারা দুই দলই ভালো ছিল, বাট এনিওয়ে সেকেন্ড পজিশন কিন্তু 36x, যেখানে কিল সংখ্যা কিন্তু 7টি, 7টি কিল কিন্তু কম কথা নয় ভাই, 14টা পয়েন্ট কিন্তু তারা পেয়ে নিল কিলের সাথে, পজিশন পয়েন্ট তো থাকবে, কত পজিশন পয়েন্ট আমি ঠিক জানি না, বাট একটু দেখতে হবে। এমজিএল কিন্তু 13, তারা কিন্তু অসংখ্য কিল করছে, এখানে যদি দেখি তারা 8টি কিল করে কিন্তু এমজিএল কিন্তু থার্ড পজিশনে, যেখানে সর্বোচ্চ কিল কিন্তু সিএক্সভিটির 4টি কিল। অ্যাসিড শ্যাডো প্লে জোন ডায়ান সাকিবের টিমটা কিন্তু 4 নম্বর পজিশনে, যেখানে কিন্তু তারা 7টি কিল করছে, যথেষ্ট ভালো খেলছে তারা। এক্সেন কিন্তু জোনের অনেক বাইরে থেকে, তারা কিন্তু জোনের কোল ঘেঁষে খেলতেছিল, কোল বালিশ খেতা বালিশ সব কিছু নিয়ে তারা খেললো এবং 2 kill নিয়ে কিন্তু ফিফথ পজিশন, ভালো একটা পজিশন তারা আনতে পারছে। তারা কিন্তু আমার মনে হয় ফাইনালের দিকে ধীরে ধীরে পা অগ্রসর নিচ্ছে। ডিএস টিগার অস্কার লোজ বেম্যাক্সের টিমটা কিন্তু 2 kill নিয়ে সন্তুষ্ট থেকে সিক্স পজিশনে। কেস ভাইপার কিন্তু অসাধারণ একটা ভালো ভালো একটা জোন পেয়েছিল এবং খুব ভালো একটা খেলা দিছে তারা, যেখানে ট্রিকো 3 kill, ভাইপার এবং মুস্তাকিম দুইজনই কিন্তু যথাক্রমে 2-2 kill করে টিমের জন্য কিন্তু 7টি কিল নিয়ে চলে আসছে এবং 7 kill-এর সাথে সপ্তম পজিশনে তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়েছে। এবং এখানে কিন্তু রোকন গোকু এবং স্টার বয় নাইট ফিউরিক, তারা কিন্তু কোনো কিল করতে পারেনি, যদিও টিমের জন্য অষ্টম পজিশন তারা নিয়ে আসছে। এবং নবম পজিশনে জোকার ভাই, যেখানে কিন্তু কিল কিন্তু যথেষ্ট ভালো তাদের, তারা কিন্তু 6টি কিল নিয়ে কিন্তু জোকারের এক র্যাকসন, কিন্তু ডিএস র্যাকসন কিন্তু যথেষ্ট ভালো, সে নিজের নামের সো র্যাকসন নামটাই আসলে এরকম, রাশ খেলে কিন্তু 3 kill করে নিয়ে চলে আসলো আমাদের ডিএস র্যাকসনের ভাই। দশম পজিশনে কিন্তু টিএফ এর একটা টিম রয়েছে যেখানে 0 kill, হান্টার ফরহাদ, তো আমাদের হান্টার ফ্যামিলি কিন্তু সানি কিন্তু যথেষ্ট ভালো ট্রাই করছে, বাট ইটস ভেরি আনলাকি, অ্যান্ড এটাই আসলে হওয়ার ছিল, সে কিন্তু জোন অনেক দূর থেকে কিন্তু জোনের ভিতরে ঢুকছে, অনেক অনেক ফার্স্ট এড মেরে, বাট তারপরও গুড প্লে মিস্টার সানি। সো হান্টার ফ্যামিলি কিন্তু 11তম পজিশনে, যেখানে 3টা কিল করছে তারা। টিএস ম্যাড্রক্সের টিএক্সের কিন্তু 0 kill, সো তাদেরকে অ্যাকচুয়ালি শূন্য হাতেই বাড়ি ফিরতে হলো, কিন্তু তারা কিন্তু 12 পজিশন ঠিকই তারা সিকিউর করছে, যেখানে ব্যাটার সিম্ফনি সাদিফাই টিমটা কিন্তু অ্যাকচুয়ালি 3 kill-এর সাথে 13 নম্বর পজিশন। সো ব্যাটার সিম্ফনি কিন্তু আসলে কিছুটা এগ্রেসিভ গেম প্লে করে, তারা 13 হোক আর 14 হোক ইট ডাজেন্ট ম্যাটার, কিল তাদের থাকেই। 14 নম্বর পজিশনে কিন্তু ইএক্সিও, যারা কিন্তু আসলে ভালোবাসা কেসের কাছে চেয়েছিল, কিন্তু আসলে তাদেরকে ভালোবাসার বেশিক্ষণ যেতে দেয়নি, 36x তাদেরকে ওয়াইপ আউট করে দিয়ে 14 নম্বরে বসিয়ে রেখে দিল। গরিবের অ্যাথেনাকে কিন্তু ইনভাইটেশন ধরিয়ে দিয়েছিল, 1টা কিল যদিও সে করছে ইনভাইটেশন নেক্সট ম্যাচের জন্য। ট্রাই টিমটা কিন্তু আসলে 1 kill করলো অ্যাথেনা, তারা আসলে খুব খপ্পরে পড়ে গেছিল, সবগুলো টিম তাদেরকে একবার এসকিউএস ট্রাই এবং কেসের ফাইটটা আমরা দেখে ফেলছি পিছনে, কিন্তু জেটি এবং 36x ছিল জটিল একটা ফাইট হয়েছে এবং ট্রাই ভালো খেলছে। 15 নম্বর পজিশনে তারা 1 kill নিয়ে সন্তুষ্ট এবং এসকিউএস রিপার কিন্তু অ্যাকচুয়ালি 1 kill নিয়ে বিস্ট, রিপারের টিমটা কিন্তু অ্যাকচুয়ালি 1 kill নিয়ে সন্তুষ্ট থাকতেছে 16 নম্বর পজিশনে। এবং 17 নম্বর পজিশনে কিন্তু রবিন, অ্যাংরি বয় এবং মেলো। সো বেসিক্যালি এটাই ছিল মিরামারের রেজাল্ট, আমরা সবগুলো খেলা দেখলাম এবং আরও দুটো ম্যাচ কিন্তু আসতেছে। সবাই বলবো ফাস্টেন ইউর সিট বেল্ট, সিট টাইট অ্যান্ড এনজয় দিস গেম প্লে। আমি সবগুলো কমেন্টস এখন পড়তে চলে যাবো, সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আমি সবগুলো কমেন্টস পড়তে থাকি। আমরা এই মুহূর্তে যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের সো আমরা হালকা করে ইন্ট্রোটা দেখি। সো আমাদের পেজের ইন্ট্রো, আমাদের পরিবার ইন্ট্রো, আমরা কিন্তু আসলে খুবই শীঘ্রই নেক্সট ম্যাচের জন্য ফিরে আসবো। নেক্সট ম্যাচে অসম্ভব ভালো আরও একটা খেলা হবে আমি বিশ্বাস রাখি, কারণ প্রত্যেকটা টিমই কিন্তু এতটা শক্তিশালী, আমি এদের নিজেদেরকে খুব মনে হয় যে এদের সাথে খেলা এদের খেলা দেখে কিন্তু আমি অনেক কিছু শিখতেছি, কারা কারা কেমন ট্যাকটিক্সে খেলে, কোন 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 সময় কী করলে আসলে ভালো ফলাফল পেতে পারে। তারপরও জোন অবশ্যই একটা বড় ফ্যাক্টর, জোন পেয়েও কিন্তু আপনি নিজের জায়গায় আসলে রাখতে পারবেন না। ও এম জি বিএস, ইএস বিএস ইস ওপি, পন্দা হুঙ্কার চাই, পন্দাকে অনেক অনেক ভালোবাসা, যেহেতু অর্পণ আমাদের সাথে আছে ভালোবাসা নিবি অর্পণ। 36 স্কট পুরা চেতি গেছে, চেতি গেছে
গেছে মানে কি একেবারে চেতায় বাঘ হয়ে গেছে ভাই। 36 এর বদদা চেটে গেছে, 36 এক্স ওপি, সবাই সবাই খুব ভালো খেলছে। 36 এর অনেক ফ্যান ফলোয়ারকে এখানে দেখতে পারতেছি, যেখানে আদনান আহমেদ ভাই, অর্পণ ভাই, আমাদের শ আসছে, শাহির আসছে। সো এখানে কিন্তু আসলে অনেক অনেক মানুষ আমাদেরকে কমেন্টস করছে, টানটান উত্তেজনা, বেস্ট অফ লাক 36x, ওটা পারে নাই বাট ইট ওয়াজ এ ভেরি গুড গেম। রাকিনকে চুমু, হ্যাঁ চুমুটা কিন্তু রাকিন আসলে চেষ্টা করছে M4 এর অনেক চুমু দিতে, কিন্তু কতটুকু চুমু দিতে পারছে এটা তো আপনার নিজেরাই দেখবেন, যথেষ্ট ভালো খেলছে রাকিন। অর্ণব গিয়ে আমার সাথে খেলতে খেলতে শিখে গেছে, আর রে অর্ণব অসাধারণ ভালো খেলছে, থ্যাংক ইউ সো মাচ অর্পণ ভাই, এত এত কমেন্টস করার জন্য, ভালোবাসা নিবেন অর্পণ ভাই। ফাইনাল কবে হবে? ফাইনাল মনে হয় আর দুদিন পরে হবে বা একদিন পরে হবে, আমাকে একটু জানাতে হবে, আমি টাইম স্ক্যাজুল অবশ্যই আমাদের পেজ থেকে জানিয়ে দিব। হোম ইনশাল্লাহ, ওকে খেলা দেখি, ফাইনালে দেখা হবে অবশ্যই অর্পণ ভাই, আপনার টিম অবশ্যই ফাইনালে যাবে, ফাইনালে দেখা হবেই। দেখো সব আছে আমাদের লাইন আপে, গ্লেশিয়ার ফুল, আমারটা গ্লিচ দেখায় না, আরে সব সমস্যা নেই, আল্লাহ তাআলা যদি চায় আপনারও হয়ে যাবে কোনো একটা কোনো সময় কোনো একটা গান। অর্ণব গে, আরে অর্ণব গে, এখানে অর্ণব গে গে বলে দিছে আমাদের অপন ভাই, বাট ইট ওয়াজ এ জোক, সো জোকস এ পার্ট, এটা আমরা মাইন্ড অবশ্যই করবো না, এটা মজা ছিল। হাঙ্গরি স্কোয়াড আছে, হাঙ্গরি স্কোয়াড নাই এখানে, হাঙ্গরি অ্যাকচুয়ালি একটা এন্টারটেইনিং স্কোয়াড হয়ে গেছে, ওরা ওরা স্কোয়াড না, ওরা একটা ক্ল্যান, ওদের পরিবারটা আসলে টুর্নামেন্টে পার্টিসিপেট করে না, ওরা অ্যাকচুয়ালি কন্টেন্ট মেকিং এবং ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসাবেই অ্যাকচুয়ালি নিজেদেরকে পরিচিত করছে আমাদের এই কমিউনিটিতে। হেলমেট পরে কাঁপাচ্ছে একদম, সেই কাঁপানো কাঁপাইছে হেলমেট পরে ভাই, অলওয়েজ 36 ইজ ওপি। আরে ভাই একটু পানি পুনি পানি পান করে নেন, আরে কামরুল ইসলাম ভাই ইটস ওকে ভাই, সানি ভাই কি খেলতেছে, সানি খেলতেছিল বাট আমরা দেখলাম আনফর্চুনেট একটা গাড়ি ব্লাস্টে সে কিন্তু মৃত্যুবরণ করছে, বাট নেক্সট নেক্সট ম্যাচে টিকিট তার কাছে আসছে, সে চলে আসবে আবার। কেস ওপি বেস্টার যে লোকটাকে শুনতে এক অসাধারণ, আর রে মানুষ ইসলাম ভাই অনেক অনেক ভালোবাসা। সো অনেক অনেক মানুষ আমাদের সাথে জয়েন করে ফেলছে, প্রত্যেকটা মানুষের জন্য অনেক অনেক ভালোবাসা, নতুন যদি কেউ থেকে থাকে অবশ্যই পরিবারটার সাথে যুক্ত হয়ে নেবেন, ভালোবাসা থাকবে প্রত্যেকটা মানুষের জন্য। একটু পরেই কিন্তু আবার আমরা নেক্সট ম্যাচ নিয়ে চলে আসবো। ইটস উইনিং সিম্ফনি ভাইয়া, ইটস উইনিং সিম্ফনি, ইয়েস ইটস নট ব্যাটল সিম্ফনি, ইটস উইনিং সিম্ফনি। সো উইনিং সিম্ফনি গট দেয়ার চিকেন বাই ব্যাটল, সো ডুইং ব্যাটল অ্যান্ড এই ব্যাটল গ্রাউন্ডের উইনার কিন্তু আমাদের ব্যাটল সিম্ফনি, ভালোবাসা ব্যাটল সিম্ফনির জন্য। বিএসওপি বলতে ইয়েস মেহেদি হাসান, তারা অনেক ভালো খেলছে, বিএস অসাধারণ একটা খেলা খেলছে, মিস্টার মাফিয়ার কথা স্পেশালি বলতেই হবে, ফ্যাফুলেস একটা ডোমিনেটিং গেম প্লে ছিল তার জন্য, সে অসাধারণ ভালো একটা খেলা দিয়েই দিছে, আমরা কিন্তু উপভোগ্য ছিল এটা, আমার নিজের খুব ভালো লাগছে, আমি কিছু অনেক কিছু শিখলাম। সো এখনও আমাদের সাথে 60 জন দেখতেছে, বাট আমার মনে হয় এর ভিতরে একটা গেম স্টার্ট করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, আমি একটু ওয়েট করি হয়তো একটু পরে, কিন্তু ওকে সো আমাকে আবার আইডি পাস দিয়ে দেওয়া হয়েছে, সো আমি এখনই ঢুকে পড়বো। ইয়েস রুম, ওকে রুমে কিন্তু অনেকে জয়েন করে ফেলছে, আমি খুবই সরি, আমার আসলে কাশি হয়েছে গত কয়েকদিন ধরে। এখানে কিন্তু 40 জন জয়েন করে ফেলছে, 43 জন জয়েন করে ফেলছে রুমের ভিতরে, ধীরে ধীরে জয়েন করছে, আমি রুমটা একটু পরেই আপনাকে দেখাবো, তখন পর্যন্ত একটু দেখে ফেলি রুমে কারা কারা জয়েন করতে যাচ্ছে। এখান থেকে কিন্তু ক্লিয়ারলি আপনারা দেখতে পারবেন কোন কোন টিম আমাদের সাথে খেলতেছে, এখানে প্রত্যেকটা নাম কিন্তু আমরা একটু জোরে জোরে উচ্চারণ করতে পারি, সেটা হচ্ছে টিম এক্সেন্ট আমাদের সাথে আছে, যে যারা কিন্তু স্লট নাম্বার 3 বসবে, এবং 4 নম্বরে কিন্তু যেটি ই স্পোর্টস এর ব্ল্যাক, এক মিনিট আমি আসলে দেখতে পারতেছি একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি, ওকে সো ব্যাস একটু বড় করে দিলাম, ওকে যেটি ই স্পোর্টস এর জ্যাক ড্যানিয়েলস টিমটা কিন্তু টিম নাম্বার 4 আছে, 5 আছে MGL, 6 আছে স্কোয়াড এক্স এর ইভিল সিয়ার্স, টিম আননোন আছে কিন্তু অ্যাসিডের একটা টিম, টিম নাম্বার 7, টিম নাম্বার 8 আছে ব্যাটল সিম্ফনির EXE, অসাধারণ গেম প্লে, তো আমরা ব্যাটল সিম্ফনির দিকে চোখটা আর একটা বড় বড় করে তাকিয়ে দিব। টিম নাম্বার 9 কিন্তু ব্যাটল সিম্ফনির আরেকটা, যেটা হচ্ছে আমি ঠিক পড়তে পারতেছি না, মেবি স্যাক্রেটস, ইয়েস স্যাক্রেটস। টিম নাম্বার 10 কিন্তু KSSS, আমাদের KSE স্পোর্টসের কিন্তু রিপ্রেজেন্টেটিভ এখানে KSSS, অনেক ভালো খেলা দিচ্ছে তারা, দুটো ম্যাচে কিন্তু ভালো পজিশন হোল্ড করছে এবং অনেক কিল ছিল। টিম নাম্বার 11 কিন্তু আমাদের হান্টার ফ্যামিলি, আমাদের স্পন্সার্ড, এবং আমাদের হোস্টিং কিন্তু এদের কাছ থেকে আসছে, সেটা হচ্ছে হান্টার গাইস ভলিউম 10.0। এনিওয়ে তাদের জন্য শুভকামনা থাকবে, তারা দুইটা ম্যাচে কিন্তু আসলে অতটা ভালো পজিশন নিতে পারে নাই, তাদের আর একটু ভালো খেলতে হবে, একটু হোল্ড করতে হবে হয়তো। টিম নাম্বার 12 কিন্তু TXE স্পোর্টস এর মার্ভেল, এবং 13 কিন্তু টিম ফ্রেন্সি, টিম রেড আইস কিন্তু টিম নাম্বার 14 আছে, 15 কিন্তু স্কোয়াডস এর গডস হিয়ার আছে, সো স্কোয়াড এক্সের কিন্তু দুইটা টিম, একটা ইভিল সিয়ার, একটা গড এক্স হিয়ার। টিম নাম্বার 16 কিন্তু টিম অ্যাসিড ক্রিপ্টোনাইট আছে, টিম নাম্বার 17 আছে 36 রিভেলেশনস, এবং টিম নাম্বার 8 আছে জোকারস আর্মি। সো দেখা যাক তারা কতটুকু কী পারফর্ম করতে পারে, আমি এখানে আরামসে এখন লাইভটি স্টার্ট করে দিতে পারি, সো লাইভ সিন আপনারা দেখে নিতে পারেন,
এখানে কিন্তু দেখতেই পারবেন যে এখানে কিন্তু রুমে আমরা চলে আসলাম, এই রুমে কিন্তু সবগুলো টিম যেইভাবে বললাম সেভাবে বসার কথা, কারণ প্রত্যেকেই সেভাবে বসবে স্লট মেনটেন করে, না হলে দে উইল বি কিকড আউট ফ্রম দ্য টুর্নামেন্ট। ওকে, সো এখন পর্যন্ত এটাই অবস্থা। হান্টার ফোয়াদ, হান্টার তোহিদ, হান্টার সানি, হান্টার ফরহাদ, এখানে কিন্তু মুবিন আপাতত খেলতেছে না, তোহিদ ভাই চলে আসছে মুবিনের জায়গায়। অ্যাসিড স্কিপার শ্যাডো, দায়ান কিন্তু এখানে আসছে 16 নম্বর টিমে। জোকার গেমিং ভাইয়ের টিমটা কিন্তু রয়েছে 18 নম্বর। টিম নম্বর 17 কিন্তু শার্লক হারকিউলিস, অর্ণব রাকিং। সো আমাদের অর্পণ প্লেস ওয়াইটির কিন্তু টিমটা কিন্তু এখানে আছে। বেস্ট অফ লাক টিম অ্যাসিড ক্রিপ্টোনাইট, আর রে শোয়েব অবশ্যই বেস্ট অফ লাক টু অল দ্য টিমস, তারা অসম্ভব ভালো খেলতেছে সবাই, তো তাদের খেলা আমরা দেখতে চাই। আমরা আশা করি যে তারা আরও ভালো ভালো পারফরমেন্স আমাদেরকে দেখাবে, যেখান থেকে আমরা শিখতে চাই। অ্যাকচুয়ালি আমরা এখানে শিখার জন্য আসছি, শিখার প্রতি আমার অন্তপক্ষে অনেক বেশি আগ্রহ। সো লেটস সি আমরা কতটুকু শিখতে পারি। আরে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম নাসিক মুস্তফা, আরমান মোহাম্মদ, কেস নুব, নো কেস অবশ্যই কেস নুব না, কেস কিন্তু একটা প্রফেশনাল টিম, যারা কিন্তু সেই শুরুর দিন থেকে যখন থেকে কিন্তু অ্যাকচুয়ালি পাবজি মোবাইলের লোকাল টুর্নামেন্ট শুরু হয়েছে তখন থেকে কেস কিন্তু পার্টিসিপেট করে এবং দে আর ভেরি ভেরি এক্সপিরিয়েন্স। সো আরমান মোহাম্মদ এখানে আমি আসলে বলবো না সে কে, আই নো হিম, এনিওয়ে কেস নুব না, আমি আপনার সাথে একমত হতে পারলাম না। ভাই আজ আর কয়টা ম্যাচ হবে? আজকে আরও দুইটা ম্যাচ, এর পরবর্তীতে দুইটা ম্যাচ শেষ হওয়ার পরে কিন্তু আমরা ফিরবো আমাদের স্ট্রিম নিয়ে। সো আমরা কিন্তু অনেক মজা করবো সেই সময়। সো পরিবারের সবগুলো মানুষকে একটু বলবো একটু ধৈর্য ধরুন, আমরা কিন্তু ক্যাস্টিং শেষ করে তারপরে আমরা ক্লাসিক ম্যাচে ঢুকে পড়বো। কেস নিহাল কেন খেলায় নেই? কেস নিহাল ভাই খেলায় নেই কারণ সে কক্সবাজার ঘুরতে গেছে। সো আমরা এটাই হচ্ছে ইনফরমেশন এখন পর্যন্ত আমি পেয়েছি। সো নিহাল ভাইয়ের কাছ থেকে আমরা বাকিটা শুনে নিব সে কেন খেলায় নেই। বিলিয়ন রাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমাকে ভালো আছে। বিলিয়ন রাজ আপনি কেমন আছেন বলে ফেলেন। সো আরও দুইটা ম্যাচ আছে। এখনকার ম্যাচ যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইকেন্ডি এবং লাস্ট ম্যাচ হবে শানক। সো উইকেন্ডি সাদা ম্যাপের ভিতরে কিন্তু সবাই কিন্তু সাদা ভাল্লুকগুলো রেডি হয়ে যাচ্ছে তাদের নিজেদের পরিচয় কিন্তু জানানোর জন্য, যা ছিনিয়ে দিবে তারা সবাই, তারা যে কতটা ভালো খেলে, প্রত্যেকের ট্যাকটিক্যাল এবং গান পাওয়ার কিন্তু আমরা দেখেই নিব। প্রত্যেকটা টিমই অসাধারণ টিম। সো এখানে কাকে থেকে কাকে দেখবো এই সিচুয়েশন কিন্তু আমার জন্য তৈরি হয়েই গেছে। কক্সবাজার ঘুরতে গেছে, ইয়েস নাজমুল হোসেন যেটা বললো এটাই তাই, সেই আমাকে ইনফর্ম করছে, আমি সেটা বলে দিলাম। এটা যদি সত্য না হয় এর জন্য নাজমুল দায়ী থাকবে। স্টিল 47 পিপল আর ওয়াচিং, যারা যারা 140 জন দেখতেছে, যারা যারা 140 জন আমাদের পরিবারে যুক্ত হয়ে গেছে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। এদিকে আমি যদি ইউটিউবে দেখি, ইউটিউবের কিন্তু কমেন্ট সেকশনগুলো কিন্তু আসলে অনেক কমেন্টস কিন্তু আমি দেখতে পারতেছি না, কারণ সব কিছু মিলে অ্যাকচুয়ালি চালাইতে হচ্ছে, একটা মনিটর একটু কষ্ট হতেই পারে। অ্যান্ড ওয়েলকাম টু বিএস শো, আর রে বিএস যে শোটা দিল অবশ্যই এটা বলতেই হবে। রাকসান ভাইয়ের কমেন্ট্রি ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ শেখ জাবের, ভালোবাসা নেবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে নেবেন। ইউটিউবে কিন্তু আমাদের সাবস্ক্রিপশন কিন্তু অন আছে, যারা যারা চান একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন। কেস ওপি অ্যান্ড ওয়েলকাম টু বিএস, ওকে সো নীরা আক্তার, সো এটা কিন্তু আসলে আমাদের আমি বলবো না এটাকে, এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ নীরা আসার জন্য, ভালোবাসা নেবেন। সো সবাই কিন্তু একটু ফলো করে দিন আমাদের ফেসবুকের পেজটা এবং ইউটিউবে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, ভালোবাসা থাকবে সবার জন্য। লাভ ফ্রম এরিয়া 51 গেমিং কেস, থ্যাংক ইউ সো মাচ আই বলো ভাই আসার জন্য, ভালোবাসা নেবেন। মেটাল বয় হান্টার নুব, ওকে ক্যান আমি ক্ল্যানের হই না কেন, আপনার কি মেন্টাল বয়, আপনি কোন ক্ল্যান? আচ্ছা এইভাবে কেউ কাউকে না বলি, ইটস ওকে ভাই, যে যে ক্ল্যানই হোক ভাই, ভালোবাসা সবার জন্য। যে এখান থেকে যে খেলা দিচ্ছেন খেলাটা এনজয়মেন্ট এবং এন্টারটেনমেন্টের ফ্যাক্টর, সো এটা আসলে কে কোথা থেকে এটা খুব জরুরত বিষয় না জানার। ওয়ান ভি ওয়ান স্কোয়াড ভার্সেস স্কোয়াড, ও এখানে আসলে অন্যরকম কথাবার্তা হয়েছে, আমি আসলে এগুলো পড়তেই যাচ্ছি না। নাইস গেম ফ্রি, ওকে অনলি হান্টার, সো হান্টারের কিন্তু অনেক অনেক সাপোর্ট কিন্তু আমরা ফেস ইউটিউবে দেখতে পেলাম, ইউটিউবের লিঙ্কটা কিন্তু এখানে পিন করা আছে। সো ইফ এনি ওয়ান ওয়ান্টস টু চেক আউট আওয়ার ইউটিউব চ্যানেল প্লিজ গো দেয়ার অ্যান্ড চেক ইট আউট, অ্যান্ড ইফ ইউ really like the content and if you really do want to follow then just do the subscribe the channel and then press the bell icon. এটা অবশ্যই আমার চাওয়া থাকবে, আমি আসলে চেষ্টা করতেছি ভালো কিছু কাস্টিং করার, এর পরবর্তীতে কোনো টুর্নামেন্ট হয়তো আমাকে দেখা যাবে। ওকে সো খেলা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে যেটা আমি দেখতেছি, সো অতি শীঘ্রই কিন্তু আমরা আবার নতুন একটা ম্যাচে যাব। এখানে আসলে বলতেই হবে যে ভালো একটা ম্যাচ হবে, কারণ একটা টিম খারাপ খেলতে পারে কিন্তু বাকি টিমটা তো অবশ্যই ভালো খেলবে না, খেলাটা দেখি কেমন হয়। সো উইকেন্ডি ম্যাপে ভিকেন্ডির ম্যাপে কিন্তু ঢুকে পড়তেছি, দেখা যাক কি হয়। ওকে কোনো কথা হবে না, উপরে চলে যাব।
সো সাদা দেশে চলে আসছি, সাদার সাদার রাজ্যের গল্প শোনাবো আপনাদেরকে। সাদার রাজ্যের গল্পের প্রথম কথাটা হবে সেখানে হচ্ছে সাদা সাদা ভাল্লুকদেরকে দেখতে পারতেছে, বিভিন্ন রং বেরঙের নামের ট্যাগ লাগিয়ে চলে আসছে সিসাস। কিন্তু সাদা ভাল্লুক অনেক দূরে চলে গেল এখানে, এখানে সাদা ভাল্লুকদের এখানে কিন্তু আনাগোনা অনেক বেশি। এই ভাল্লুকগুলো কে কাকে হিংস্রতা দেখাবে আই ডোন্ট নো, বাট উই আর ওয়েটিং টু সি এ ভেরি গুড গেম। সো আই এম প্রিটি শিওর অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ফ্যান্টাস্টিক গেম ইজ ওয়েটিং ফর আস। সো কিপ জাস্ট কিপ ইউর বেল্ট আপ অ্যান্ড ফাসেন ইউর সিট বেল্ট। আই এম প্রিটি শিওর যে এটা খুব ভালো একটা ফাইট হতে যাচ্ছে। এখানে কিন্তু যদি আমি দুইটা লাস্টের দুইটা ম্যাচের কথা চিন্তা করি তাহলে আসলে কে যে টপ এইট হবে এটা বলা খুব মুশকিল, কারণ সবাই কিন্তু অনেক ধরে খেলতেছে, অনেক ভালো খেলতেছে, পারফরমেন্স কিন্তু কেসের অনেক ভালো, কারণ কেস কিন্তু প্রথম ম্যাচে ফিফথ এবং পরের ম্যাচে সেভেন্থ, তাদের কিলো কিন্তু যথেষ্ট ভালো। ফারাবি হোসেন, হ্যালো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফারাবি ভাই, আপনি কেমন আছেন ভাই? অ্যাসিড রুবাই, অ্যাসিড ওপি, অ্যাসিড ইজ ওপি, অবশ্যই অ্যাসিড অত্যন্ত ভালো খেলে এবং তারা কিন্তু টাইটেল কন্টেন্ডার, উইনার র্যাকসন ভাই হতেই পারে। আর রে আমি র্যাকসন ভাই আপনাদের মনের উইনার হলেই আমি খুশি ভাই, আমার কারো উইনার হওয়া লাগবে না, ম্যাচ ইজ জাস্ট আ থিং। এনিওয়ে এখানে কিন্তু প্লেইন পাথটা যদি আমরা দেখি সেটা কিন্তু পোর্ট পর্যন্ত চলে গেছে। সো গোরোকা কিন্তু অ্যাসিডের একটা প্লেস যেখানে অ্যাসিড নামে সবসময়। এখানে মিলনারে মিলনারে কিন্তু কেউ নামতেছে মনে হয়, অ্যাসিড স্কিপাররা নামতেছে না, কেউ নামতেছে না, মিলনার কিন্তু ফাঁকা। এখানে সবাই ডান দিকে ভিনারদের দিকে চেপে গেল, কান্ট্রাতে হয়তো হট স্প্রিংয়ে কিন্তু বেশ কিছু প্লেয়ার নামতে পারে, ট্রাই কিন্তু ভিলার দিকে যাচ্ছে মনে হচ্ছে, টিএস গাম্বিত্রা কিন্তু যাচ্ছে, ওরা মনে হয় মান কৃষ্ণিক অথবা পদবৃষ্টির দিকে যেতে পারে, অনেক দূর ফ্লাই করবে তারা, তাদের রাস্তা কিন্তু আসলে অনেক সুদূর রাস্তা, তারা হয়তো যেতে পারে। আমরা আসলে আরেকটু সময় থাকার চেষ্টা করি, দেখি লাস্ট টিম কে হয়, তিন নম্বর সিক্সের দিকে চলে যায়, দেখি কী হয়। সরি, সবাই নেমে পড়ছে এখানে, আসলে সবার পজিশন বুঝতে হবে তখন যারা যারা ল্যান্ড করে ফিনিশ করে ফেলবে। ভাই 1500 টাকার মধ্যে কোন ইয়ারফোনটা ভালো হবে অনলি পাবজির জন্য? বিলিয়ন রাজ, ওকে আই উইল রিপ্লাই লেটার, এখন আমাদের ম্যাচ চলতেছে, টুর্নামেন্ট ম্যাচ, আমি এটা শেষ করে অবশ্যই আপনার এই কথা রিপ্লাই দিব। বেস্ট অফ লাক টি আর, অবশ্যই টিম রেড আইসের জন্য অবশ্যই ভালোবাসা থাকলে বেস্ট অফ লাক ফর দেম অ্যান্ড অল দ্য বেস্ট ফর দেম। আমি গরিবের আথানা দেখছি, আর রে শাওন শাড়িয়ার, গরিবের আথানা অনেক অনেক ধন্যবাদ ভাই আসার জন্য। ওকে এটাকে বলে ভাই রেডিকুলাস জোন, ভাই রেডিকুলাস, এখান থেকে মিলনার থেকে জোন শুরু হয়েছে, জোনের মিডিলটা কিন্তু এখন বলা যে মিলনার, কারণ পানিটা কিন্তু এখনও 45% কিন্তু পানি কাভার করছে। সো এদের জন্য যে কত কষ্ট হবে ইউ কান্ট ইমাজিন, এখানে ডুবে মরতে যাচ্ছে, খুদখুশি করতেছে একজন, আমরা তাকে দেখি, সেটা আর কেউ না, সেটা হচ্ছে আমাদের হোস্টিংয়ে যে ছিল, সো আমাদের সে যদি সাঁতার কাটতেছে কিন্তু সে পানির নিচে শুধু সাঁতার কেটেই যাচ্ছে। সো এনিওয়ে নিক্সবার জন্য একটু এক বালতি না, অ্যাকচুয়ালি এক সমুদ্র ভরা সমবেদনা, আর কিছুই না। ওকে এখানে ফাইট হতে পারে কিন্তু এখানে গিজগিজ করতেছে, আমরা একটু দেখে আসি এখানে কী কী অবস্থা। এখানে গ্রাউন্ড যদি দেখে আসি, গ্রাউন্ড দেখলে বুঝতে পারবো যে গ্রাউন্ডে কারা কারা আছে। গ্রাউন্ডে কিন্তু তিনটা টিম রয়েছে, সেটা হচ্ছে টিএক্স, টিএফ এবং ব্যাটল সিম্ফনি। ব্যাটল সিম্ফনির কিন্তু আরটিসি, ও এখানে কিন্তু আমরা মিস্টার মাফিয়াকে দেখতে পাবো, ও মিস্টার মাফিয়া আছে, আরটিসি আছে, এলটাগো সিসিস আছে। ওকে সো টিমটা কিন্তু চলে আসছে আবারও, এটা কিন্তু লাস্ট ম্যাচে চিকেন উইনার তারাই, এবং আমার বিশ্বাস তারা এবারও কিন্তু ভালো খেলবে, কিন্তু তাদের সাথে কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায় তাদের সাথে কিন্তু যে টিমগুলো আছে সেগুলো কিন্তু শক্তিশালী টিম, এখানে দাঁড়িয়ে আছে, আমরা তাদের কাছে ক্লোজলি লুক নেওয়ার চেষ্টা করি আসলে তারা তারা কোথায় কোথায় পজিশন নিয়ে আছে। ইটস হিয়ার, কেন যায় না? ওকে সো এটা কিন্তু পদভ্রস্ততে কিন্তু তিনটা টিম রয়ে গেছে, যেখানে 12, 13 এবং 8 নাম্বার টিম, যেখানে কিন্তু টিএফ এর সাথে টিএক্স এর একটা ফাইট হয়ে যেতে পারে। ব্যাটল সিম্ফনি কিন্তু অবশ্যই এখান থেকে একটু সাবধান হবে, কারণ তারা সাবধান হওয়ার নয়, তারা ফাইট নিবে, তারা খুবই এগ্রেসিভ খেলে। আমরা একটু মিস্টার মাফিয়ার কাছে চলে যাই, লাস্ট ম্যাচে কিন্তু এভিপি সেই ছিল, টিএফ লোলস কিন্তু টিএক্স ম্যাট্রসকে নক করেছে এবং তারা ক্লিয়ারলি বুঝে গেছে এখানে তিনটা টিম আছে। ওকে ফ্যান্টম ইজ নক, সো এখানে কিন্তু খেলা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে টিএক্স এর জন্য। দুইটা এখন টিএক্স কিন্তু অ্যাকচুয়ালি বলা যায় দে আর রিয়েলি স্ট্রেসড পজিশন নাও, তারা 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 এখন যেটা করতে পারে সেটা হচ্ছে টিম কেটকে খুব দ্রুত রিভাইভ দিয়ে কিন্তু এখান থেকে মুভ করতে পারে যদি সম্ভব হয়, কারণ তারা যেখানে রয়ে গেছে এখানে গ্রেনেডের মরে আসলে তাদের কিন্তু বেঁচে থাকার উপায়টা কিন্তু সংকীর্ণ হয়ে যাবে। এই সংকীর্ণ পথ যদি কত কঠিন তারা আসলে যদি বাঁচতে যায় তাদেরকে সরাছাড়ার কোনো ওয়ে নাই। কেস আছে আমরা একটু পরে দেখবো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি ফাইটের সম্ভাবনা খুব বেশি। আমরা একটু উপর থেকে একটু টপ ব্রিজ থেকে ড্রোন থেকে একটু দেখে আসি, আমাদের ড্রোন আমাদেরকে অনেক কিছু দেখাবে। এখানে এল ড্রাগো এবং মিস্টার মাফিয়া কিন্তু ডান দিকে রোটেট করছে, যেখানে কিন্তু 36 প্লেয়াররাও কিন্তু চলে আসছে। আমি আমি আসলে বলবো এটা কিন্তু টাফ একটা পজিশন, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি পদভ্রষ্টর আশেপাশে কিন্তু চারটি টিম, এখানে প্রত্যেকটা টিমই কিন্তু যথেষ্ট ভালো এবং গান পার এবং ট্যাকটিক্যাল গেম প্লে কিন্তু দেখিয়ে দিবে। সরি, লোস কিন্তু উজি দিয়ে অ্যাকচুয়ালি কিছু ফায়ার দিচ্ছে, যে ফায়ারগুলো না দেওয়াটাই বেটার আমার মনে হয়। আমার মনে হয় যে তাদের উচিত যে আইদার টিএসকে পুশ করা অথবা এখান থেকে মুভ করে চলে যাওয়া। ব্যাটার সিম্ফনি ফায়দাটা নিয়ে নিবে, যখনই একটা টিম কিন্তু পুশ করবে তারা কিন্তু ফায়দা নিয়ে নিবে, কোনো একটা টিম ওয়াইপ আউট হলেই কিন্তু তারা কিন্তু সুযোগটা নিয়ে নিবে। ওকে মিস্টার মাফিয়া কিন্তু একটা ডিসিশন নিয়ে নিয়েছে, সেটা যে দে উইল নট বি হিয়ার, তারা কিন্তু আসলে মুভ আউট করবে এখান থেকে, তারা অ্যাকচুয়ালি পিছন দিকে হয়তো এখান থেকে অল্প কিছু লুট করবে,
পিছন দিকে চলে যাবে। ইটস ইটস এটা ট্যাকটিক্যাল গেম প্লে একটা ভালো নিদর্শন। ওকে সো টিএস চিত্রক কিন্তু নক এখানে। আচ্ছা এটা কেন জানি মনে হচ্ছে কি জানেন, ওকে টিএফ কিন্তু এবার পুশ করে দিছে, টিএফ কিন্তু পুশ করে দিছে ব্যাটা সিম্ফনি কিন্তু এবার রেডি হয়ে যান। মিস্টার মাফিয়া কিন্তু এখানে নাই, মিস্টার মাফিয়া ক্যান ইউ হিয়ার মি, মিস্টার মাফিয়া হ্যালো, মিস্টার মাফিয়া এখানে কিন্তু আপনার টিমের আপনার সাপোর্ট দরকার, কারণ এখানে কিন্তু ও হো আমি একটু দেখে আসি গ্রাউন্ডটা দেখে আসি তাহলে বুঝতে পারবো আমাকে ফিরতে পারবো। ওকে আরটিসি কিন্তু এখানে সুযোগ দিবে এখানে এখানে, ওকে যেটা বললাম এখানে কিন্তু সুযোগ নিবে, এখানে সুযোগ যে কোনো টিমই নিবে, সব টিমই নিবে সুযোগ। ওকে টিএফ ফিনিশ এখানে কিন্তু মিস্টার মাফিয়া, মিস্টার মাফিয়া ইয়েস মিস্টার মাফিয়া ইজ হিয়ার, ডাকার সাথে সাথে কিন্তু মিস্টার মাফিয়া চলে আসছে। মিস্টার মাফিয়ারা কিন্তু এখানে আর্টিসি কিন্তু তিন তিনটে কিল তুলে নিল এখানে কিন্তু অ্যাকচুয়ালি টিএক্স এর টিএফ এর টিফ টিএফ এর ও আচ্ছা অ্যাকচুয়ালি টিএক্স ফিনিশ আউট হয়েছে, টিএফ হয়নি, টিএফ কিন্তু আহা আহা ওকে আমরা ড্রোনে চলে যাই, আমরা ড্রোনে চলে যাবো এখানে 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 ফাইটটা দেখানো খুব মুশকিল, এখানে ড্রোনে যেতে হবে এখানে কে কে নকেট দেখি এখানে আরটিসি লাইফ কম কিন্তু টিএফ কিন্তু এখন মার খাচ্ছে। ওকে ইট সিমস লাইক দে আর ওয়াইপড আউট ইজন্ট ইট, নো দিস ইজ লাস্ট ওয়ান, দ্য লাস্ট ওয়ান ইজ ট্রাইং টু রান আউট, আমার মনে হয় এটাই বেটার, সো হি শুড টেক এ পজিশন ফর হিজ টিম। সো ব্যাটেল সিম্ফনি যেটা করার সেটা করে ফেললো, যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্ড পার্টি বিএসওপি আবারও বলতে কিন্তু অপেক্ষা রাখে না, কিল কটা শুনবেন বেশি না ছয়টা, বারোটা পয়েন্ট কিন্তু নিজেদের দু দু পকেটে কিন্তু ঢুকিয়ে নিছে তারা, দু দু পকেটে বললাম অ্যাকচুয়ালি বুক পকেটে। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, এত সুন্দর খেলা তারা দেখালো, এদেরকে প্রত্যেকটা ভাইকে সালাম দিতে হবে, ভালোবাসা নেবেন বিএস, অসংখ্য ভালো খেলছে তারা। G30 কেএসকে দেখতে চাই ব্রো, বিগ ফ্যান অ্যাকশন ব্রো, আরে বর্ষণ আহমেদ ভাই অবশ্যই আমরা কেএসকে দেখবো, একটু পরেই দেখতেছি ভাই বলেন প্লিজ, বিলিয়ন রাস অবশ্যই। আমাদেরকে যারা যারা দেখতেছেন তারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে নিন, এখনো 53 কোটি মানুষ আমাদেরকে দেখতেছে, ভালোবাসা প্রত্যেকটা মানুষের জন্য, এবং ইউটিউবে কিন্তু 3 জন দেখতেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা যারা দেখতেছেন অবশ্যই কিন্তু ফলো করে নিতে পারেনি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটা। ওকে এখানে আর কোনো ফাইট কে হওয়ার চান্স আছে, এখানে কিন্তু পদভ্রষ্ট ঠান্ডা হয়ে গেছে, এখানে লোল যে মনে হয় কিলটা 36 এর কাছে দিলেও দিতে পারে, আই এম নট কোয়াইট শিওর বাট মনে হয় দিতে পারে, এখানে আর কোনো ফাইটের অপশন আছে কিনা, জোন যেখানে পড়ছে এখানে কিন্তু ভাইপাররা কিন্তু খুব দ্রুত জোনের ভিতরে চলে আসছে, তারা যেহেতু জোনটা দেখছে তারা কিন্তু দেরি করে নাই, লুট কিন্তু জোনের ভিতরে করবো এটাই ছিল তাদের টার্গেট প্রবাবলি। এখানে কিন্তু নাইট ফিল্ডের সাথে কিন্তু একটা ফাইট হতে পারে, যেটির সাথে ইউএক্সিওর একটা ফাইট কিন্তু আমরা হতে পারে মনে হয়, আমরা জানি না, আমরা তাদেরকে একটু এক্সপেক্ট করে দেখেছি তাদের কী অবস্থা হচ্ছে, তারা রোটেশনের ভিতরে আছে, তারা কিন্তু ছিল ফাইটের দিকে মনে নাই, তারা রোটেশন দিচ্ছে, তারা চাচ্ছে যে জোনের ভিতরে একটা ভালো পজিশন নিতে, তারা জোনের বাইরে আছে, তাদের জন্য একটু কঠিন কারণ তার সামনে কিন্তু যেটা রয়েছে ধুধু পানি আর পানি, তাদেরকে মুভ করতে হবে, তারা হয়তো এরকম একটা লোকেশন নিতে চাচ্ছে যেখানে কিন্তু ডিএস কিন্তু আছে, এখানে ড্রপটা আমরা একটু দেখে আসি যে ড্রপের ভিতরে আসলে মাল মশলা যেটা থাকতে পারে সেটা আর কিছুই না, সেটা হ্যালো দিস এ ফ্লেয়ার ড্রপ অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট ড্রপ ব্রো, এইটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের ড্রপ, গ্রোজ এবং এডাব্লিউএম সবচেয়ে সবচেয়ে টাফ দুটা গান, ক্লোজ রেঞ্জ লং রেঞ্জ সব কিছু কিন্তু কাভার করে ফেলবে জোকার গেমিং এর এই টিমটা, কারণ তাদের মেম্বার এখন হয়ে গেল 6টি, 6 মেম্বার নিয়ে হ্যাক করে খেলতেছে জোকার গেমিং, যদি প্রমাণ চান তাহলে এই যে প্রমাণ, তাদের কাছে গ্রোজা একটা মেম্বার এবং এডাব্লিউএম একটা মেম্বার, তাদের পরিবারের সাথে যুক্ত হয়ে গেছে 2 মেম্বার, তারা কিন্তু স্ট্রং একটা টিম এবং তাদের কাছে আসতে গেলে অবশ্যই সবাইকে বুঝে আসতে হবে। কেস ভাইপারকে একটু দেখে আসি, কেসের টিমটা কিন্তু রয়ে গেছে থ্রি ম্যান দে আর প্লেইং অ্যান্ড তাদের কিন্তু আসলে কোনো ব্যাপারই না, কারণ 3 ম্যান থাকুক 1 ম্যান থাকুক 2 ম্যান থাকুক তারা কিন্তু তাদের খেলাটা খেলেই দিবে। হোয়াট ও গাড়িটা এত সুন্দর কালার, এত জোস লাগতেছে। ওকে এনিওয়ে ফাইট কোথাও হচ্ছে না, আমরা এখানে কিন্তু চারিদিকে একটু দেখে আসতে পারি, সামনের দিক থেকে একটা টিমকে শর্ট দিবে, সেটা স্পেস রিপারের টিম, তারা চেষ্টা G36 এর শর্ট কিন্তু ভাবছিলাম মনে হয় দিবে ভাইপার কিন্তু দেয়নি, ভাইপার খালি খালি গুলিগুলো নষ্ট করলো না, কারণ আমার মনে হয় যে বুঝতে পারছে যে এটা হবে আনএথিক্যাল একটা ফাইট, ওটা হয়তো ওরা ফেলতে পারবে না। এনিওয়ে ও টিম নাম্বার 13 লোস কিন্তু আসলে ও ভাই 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 ভাইবার পুশ করবে এটাকে, আমার মন বলতেছে ও পুশ করে দিবে, লোলস এখানে একা সিঙ্গেল প্লেয়ার, ভাইপার কিন্তু কিলটা নিবে কারণ যেহেতু এটা 2 পয়েন্টের ম্যাচ, আমার মনে হয় ভাইপার পুশ করে দিবে, ভাইপারের খেলা আমি জানি, ভাইপার হয়তো পুশ করে দিবে না, লোলস এখান থেকে ভেগে গেল, আই থিঙ্ক ইটস এ ভেরি গুড ডিসিশন ফ্রম লোলস, লোলস যদি শর্ট খেয়ে গেছে, লোলসের
চড়ে যাওয়াটাই ভালো। এখানে 36 রাকিনের সাথে কিন্তু ট্রায়ের একটা ফাইট হতে পারে, সো 36 কিন্তু ট্রায়ের খুব কাছাকাছি। আমরা যদি গ্রাউন্ডটা দেখি তাহলে বুঝতে পারবো যেখানে কতজন আছে। গ্রাউন্ডে কিন্তু অ্যাকচুয়ালি তিনটা টিম আছে, যেখানে হান্টার তৌহিদ, হান্টার তৌহিদ কেন একা একটু দেখে আসি। হান্টার তৌহিদ চুমাচুমি করতেছে, হান্টার তৌহিদ হ্যালো, কে কাকে চুমা দেয় ভাই, সিরিয়াসলি হ্যালো তৌহিদ ভাই। তৌহিদ ভাই আসলে মানে খুশি হয়ে গেছে, তার খুশি হওয়ার মেইন কারণটা হচ্ছে মুবিন তার টিমে নেই, মুবিনের জায়গাটা সে নিয়ে নিছে। এবং তৌহিদ ভাই কি করতেছে তৌহিদ ভাই নিজেও জানে না, যে সে তাকে যে আমরা দেখাচ্ছি, দেখেন যা যত ইমোট আছে সে তার ইনভেন্টরিতে সব ইমোট সে দেখিয়ে দিবে। দেখুন তার বুকের ভিতরে অনেক জোর, সেটাও সে দেখিয়ে দিল। সে হাততালিতে দেখিয়ে দিল যে তার হাতে কত জোর, হাত সে মারতে মানে সে মানে হাত দিয়ে এনিমি মারতে পারে সেটা বুঝিয়ে দিল। এখন সে গানটা নিয়ে দেখা দিচ্ছে সে গান দিয়ে মারতে পারে। হান্টার সানে কিন্তু অ্যাকচুয়ালি একেবারে বাগা বং 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 ধুমের মতো চলে আসলো। এখন তৌহিদ ভাইয়ের জিনিস যে আমরা দেখাই দিচ্ছি তৌহিদ ভাই কিন্তু জানেও না, এটা পরে দেখে তাকে হাসতে বাধ্য হবে। কেসকে দেখতে চাই, ইয়েস কেসকে আমরা একটু আগে দেখে আসছি। এখানে কিন্তু অর্ণব, অর্ণবদের এখানে কিন্তু হান্টার তৌহিদ, হান্টার ফুয়াদ, হান্টার সানির হান্টার টিম কিন্তু এখানে আছে এবং কোকোরা কিন্তু এখানে আছে। সো এখানে একটা ফাইট কিন্তু হচ্ছে না, বাট হবেই। আমরা যদি উপর থেকে দেখি আসলে তারা কত দূরে ম্যাপটা দেখতে বুঝতে পারবো। সদ্য নম্বর টিম খুব ক্লোজ চলে আসছে, সদ্য নম্বর টিম খুব কাছে চলে আসছে, কিন্তু থামবে না। হু ইজ সেভেন্টিন, হু ইজ দিস নাম্বার সেভেন্টিন, ফাইট কিন্তু দিল। ব্যাটেল ট্রাই লর্ড কিন্তু, টি ওয়াই লর্ড কিন্তু, ওকে ট্রাই কিন্তু, ট্রাই কিন্তু ফায়ার দিচ্ছে 36 কে। ওকে 70 টিম হচ্ছে 36, যারা কিন্তু রোটেশন দিছে একটা, রোটেশন বলতে তারা জোনের একটা ভালো জায়গা নেওয়ার চেষ্টা করতেছে। দে আর ট্রাইং টু গো টু দ্য সেন্টার অফ দ্য জোন আমি বলবো। সো সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড যদি গ্র্যাভিটি হয়ে মানে গ্র্যাভিশনাল ফোর্স হয়ে থাকে তাহলে আসলে 36-এর ফোর্সটা হচ্ছে জোনের মাঝখান তরা, এবং তারা সেটাই করবে হয়তো, জোনের মাঝখান দিয়েছে। ওকে এমজিএল শ্যাডোর সাথে হান্টার ফরাদের একটা ফাইট হয়ে গেছে, হান্টার সানে এমজিএল শ্যাডোকে নক করেছে। সো দুই হোস্টিং বাহিনী কিন্তু একে অপরের সাথে ফাইট করতেছে, ভাইরা কিন্তু একে অপরের সাথে কোলাকুলি করতেছে। এখানে কোনো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন তারা করতেছে না, আর এখানে গ্লিচ কিন্তু আমাকে সহযোগিতা করতেছে না। এনিওয়ে হান্টার সানি নক হয়ে পড়ে আছে, হান্টার ফুয়াদ কিন্তু গানককে নক করে দিল, হান্টার ফুয়াদ গানককে নক করে দিচ্ছে, হান্টার ফুয়াদ কোনো মতে 1 HP-তে বেঁচে গেল। এখানে কিন্তু এমজিএল, ওকে এমজিএল কিন্তু আসলে অনেকটা পাওয়ারফুল হয়ে আছে এটা বলতেই হবে। এখানে একটা গ্রেনেড আসতেছে, জি জি ওকে জি জি। সো আপনারা আপনারা হয়তো দেখতে পারতেছেন যে গুলির সাউন্ড হচ্ছে, ড্যামেজ একটা গুলিতে পড়ে যাচ্ছে, এগুলো আসলে আমার আমার পিং এর কারণে, অনেক পিং এর কারণে এটা হচ্ছে। বেসিক্যালি এটা আমার খেলার সময় এই সমস্যাটা হয়, বাট ইটস ওকে। সো দ্যাট মিনস হান্টার ফ্যামিলি কিন্তু এখানে জিজি হয়ে গেল, এমজিএল এর পকেটে 4-4টি কিল কিন্তু হয়ে গেল। সো হান্টারকে মনে হয় বিদায় নিতে হচ্ছে, এটা খুবই টাফ হয়ে যাবে তাদের জন্য এই এই ফাইনাল উঠা, কারণ লাস্ট ম্যাচে তাদেরকে একটা অসম্ভবই ভালো খেলতে হবে। সো ফর এক্সাম্পল 10 কিলে চিকেন নিতে হবে, সো তাহলেই হয়তো তাদের একটা সম্ভাবনা থেকে যাবে। এখানে কিন্তু 19 টিমই কিন্তু রোটেশন দিয়ে ঢুকতেছে, সো বেম্যাক্স ঢুকে গেছে। এখানে কিন্তু তারা অবশ্যই গাড়িতে থাকবে, অথবা ভেহিকালে এক্স্যাক্টলি তারা গাড়িতে আছে, তারা কিন্তু রোটেশন দিয়ে ঢোকার চেষ্টা করতেছে জোনের ভিতরে। সবাই কিন্তু সবগুলো টিম কিন্তু গিজিস করছে, ব্যাটাল সিম্ফনি মাফিয়ারা কিন্তু এখনো জোনের বাইরে, আমার মনে হয় তারা রোটেশনের ভিতরে থাকবে। এক্স্যাক্টলি তারা রোটেশনের ভিতরে আছে, তারা কিন্তু জোনে ঢোকার চেষ্টা করবে। জোনে ঢুকতে তাদের কোনোই বাধা নেই, কারণ তারা যদি ক্যাসেল দিয়ে ঢুকে ও না, আচ্ছা তোভার দিয়ে যদি ঢুকে তাদের কোনো সমস্যা নেই। এমজিএল কিন্তু যথেষ্ট দূরে আছে, এবং 14 নম্বর টিম যেটা ট্রায়ের টিম তারা কিন্তু যথেষ্ট দূরে আছে, তারা কিন্তু আসলে কোনো রকম ঝামেলা করবে না আমাদের ব্যাটাল সিম্ফনি টিমটাকে জোনে ঢুকতে। সো এখানে যদি আমরা দেখে ফেলি ক্লিয়ারলি, কিন্তু আসলে সবগুলো টিমই কিন্তু জোনের ভিতরে অলমোস্ট ঢুকে পড়তেছে, যেটি নাইন ফিউরি টিমটা। সো রোকনের টিমটা আসলে অনেক সেফে খেলতেছে, এখানে ট্রিগো কিন্তু ব্যাটাল সিম্ফনি, হ্যালো একটু দেখে আসি ট্রিগো কোথায়। সো আমরা ট্রিগোর খেলাটা দেখতে চলে গেলাম, ট্রিগো কিন্তু অলরেডি একজনকে নক করে ফেলতেছে, সেটা ট্রিগো নক করে ফিনিশ করে দিল। আমরা যদি গ্রাউন্ড দেখি তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি কোন টিম কে কোথায় আছে। এখানে ট্রিগোদের পকেটে কিন্তু 3টা টিল, সো দ্যাট মিনস কেস কিন্তু ওপি। এখানে ট্রিগো 3 কিল করে ফেলছে, তার মানে টিমের জন্য 3টা কিল, মানে 6-6টি পয়েন্ট কিন্তু তারা গ্যাদার করে ফেলছে। লং ডিস্টেন্সের ফাইট তারা এসকিউএস রিপারদের সাথে নিচ্ছে, এসকিউএস রিপার পিস্টের টিমটা। এখানে আমার মনে হয় না এটা খুব জরুরি এই এই ফাইটটা নেওয়া, এই ফাইটটাতে শুধু গুলি নষ্ট হবে, এটা নক করে কি হবে ট্রিগো, কোনো লাভই হবে না। এটা আনএথিক্যাল একটা ফাইট হচ্ছে, এই ফাইটটা আসলে দূরে চুমাচুমি আমি বলি, দূর থেকে ভালোবাসা আদান প্রদান করতে পারবে, ভালোবাসা নিয়ে দিয়ে কোনো এখানে বিবাহ বার্ষিকী হবে না আসলে, কারণ তুমি ফিনিশ করতে পারবে না এখানে। আনএথিক্যাল ফাইট নেওয়ার কোনোই দরকার নেই, আমরা একটু জোনের ভিতরে ঢুকার চেষ্টা করি। জোনের ভিতরে মিস্টার মাফিয়া টিম প্লাস ব্যাটাল সিম্ফনি টিম কিন্তু ঢুকে গেল, সিসাক্স মাফিয়া এবং আরটিসি তারা কিন্তু ঢুকে গেল। এখানে কিন্তু একটা ফ্লেয়ার কিন্তু ডেকে ফেলছে ভাইপার, আমি যে সাউন্ডটা শুনে ফেললাম। এখানে কিন্তু এসকিউএস কিন্তু গাড়ি ফাটার চেষ্টা করছে, গাড়িটা তারা সেভ করার চেষ্টা করবে, ডাসিয়াটা অন্তপক্ষে সেভ করা উচিত, কারণ ডাসিয়াটা কিন্তু আসলে মূল্যবান সম্পদ এই ভিকেডি ম্যাপের জন্য। নাইট ফিউরিটা কিন্তু জোনে ঢুকে গেছে, তাদের কাছে একটা ড্রপ রয়েছে, ড্রপটা একটু
দেখার চেষ্টা করি ড্রপের ভিতর কি আছে, ড্রপের ভিতর কিছু কি আছে, ড্রপটা কিন্তু হ্যালো, ড্রপের ভিতর অম ছিল না, অমটা ফেলে গেছে, অমটা অ্যাকচুয়ালি নাইট ফ্রির জন্য ফেলে গেছে, আমি পিটি মাস ইউর নাইট ফ্রি উইল টেক দ্যাট, বিকজ সে কিন্তু অ্যাকচুয়ালি তার টিমের স্নাইপার এবং তা কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর শট কিন্তু আমরা দেখবো আশা করা যায়, এবং সে কিন্তু অমটা নিয়ে নিচ্ছে না, অম কেউ নেয়নি, হ্যালো নাকি এটা ক্লিচ, একটু দেখে আসি কাছে যে নাইট ফ্রি অমটা নিবেন না ভাই, নালে কিন্তু আমি নিয়ে চালানো শুরু করবো কিন্তু, তখন কিন্তু খবর আছে আপনার, হ্যালো অমটা ফেলে দিছে কেন, কেন নিচ্ছে না, ও রোকন চালাবে না, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, রোকন চালাবে মনে হয়, আমার মনে হয় ওদের কাছে অলরেডি, আচ্ছা এমোগুলোকে ফেলে দিছে সেটা চিন্তা করতেছে রোকন, কেউ হয়তো অম নেয় নাই, ও ভাইপারের সাথে কিন্তু ফাইট হচ্ছে, ভাইপার কিন্তু দেখে আসি আমরা, ভাইপারের সাথে কিন্তু ফাইট হচ্ছে, কারণ ভাইপারে কিন্তু অলরেডি আমি দেখে ফেলছি যে ওর কিন্তু লাইফ গেছে, সো আমরা দেখি, কারণ ওর একটা ফ্লেয়ারও ডাকছে, সো একটু ভাইপারের লাইফটা দেখে আসি, ওকে ভাইপার কিন্তু এখানে আছে, কেন ওটা শর্ট খাচ্ছে কোথেকে, গ্রাউন্ড থেকে দিতে পারবো, তাদের আশেপাশে যথেষ্ট টিম, এটা কিন্তু গ্রাউন্ডই দেখাচ্ছে, তাদের চারপাশে পটকা ফুটতেছে অ্যাকচুয়ালি, বিনা পয়সায় এখানে ফ্রিতে কিন্তু পটকার আওয়াজ শুনতে পারবেন আপনারা, আশেপাশে চারিদিকে ফাইট আর ফাইট, আমরা যদি একটু উপরে চলে যাই, সো হেলিকপ্টার দিয়ে একটু দেখে আসি চারপাশে কি অবস্থা, এসকিউস মামু কিন্তু এমজিএল গানহককে গাড়ি দিয়ে ফুটিয়ে একেবারে ঝাড়খাড় করে দিল, দ্যাট মিনস হি ইজ নো মোর, নেক্সট ম্যাচের টিকিটটা হাতে ধরিয়ে দিল, অ্যাসিড দায়ান স্কিপার একটা ভালো একটা কলোনি হোল্ড করছে, এখানে এসকিউসের রিপারও কিন্তু একটা ভালো কলোনি হোল্ড করছে, যেখানে কিন্তু কেএসের কলোনি এটা, সো অ্যাকচুয়ালি এখানে কিন্তু কলোনির যুগ চলে আসলো, এখানে কিন্তু 1945 সালের যুদ্ধ শুরু হয়ে গেছে, কলোনি কলোনি হোল্ড করে কলোনি ফাইট হচ্ছে, এনিওয়ে এখানে জাবিকে যদি একটু দেখে আসি, এসকিউস ওরা কিছুটা মনে হয় ওপেনে আছে, না এরাও অ্যাকচুয়ালি কাভারেই আছে, এদেরও একটা কলোনি আছে, সো এরা বলছে আমরাও কম না ভাই, আমাদের কলোনি আছে, আমাদেরকে যা যাবার মনে করবা না, জায়গা নাই কার, এটা সবটা সময় ভাই, আমি যেটা বলছি এদের ট্যাকটিস হচ্ছে কোল ঘেঁষে খেলার, এরা কোল ঘেঁষে খেলবে, জোনের লাইন থেকে এরা এক ফোঁটা উপরে যাবে না, যার সুযোগ আছে বাট যাবে না, এরা এই পাথরের কাছে এই পানিতে লুকায় থাকবে, প্রমিস আমি বলতেছি, কারণটা কি এদের খেলা দেখে আমি বুঝতে পারছি, এদের যদি খেলাটাকে আমি সাপোর্ট করি না, বাট ইটস এ ট্যাকটিস, এটা যখন আমি এরা থাকবে তখন আমি চিন্তা করবো এরা এইভাবেই খেলবে, সো আমি এটা জেনে নিলাম, তাদের খেলার স্টাইলটাই এরা, জোনের কোনায় কোনায় থাকবে, এদের সাথে কেউ ফাইট নিতেও যাবে না, কারণ জোনের কোনায় যে কেউ ফাইট নিবে বলেন, ম্যাট ফিউরি স্টার বয়রা এরা মনে হয় জোনের ভালো জায়গায় পৌঁছে গেছে একটা, ও তারা রোটেশন দিবে নাকি, না তারা এই কলোনিটা হোল্ড করছে, তিনটা গাড়ি তাদের কাছে আছে, তারা অ্যাকচুয়ালি গ্যারেজে এখানে সস্তা দামে গাড়ি যদি কিনতে চায় অবশ্যই এদের কাছে কিনতে পারেন, দুইটা সুন্দর সুন্দর টাসিয়া তাদের কাছে আছে, তারা অ্যাকচুয়ালি সেভ করতেছে প্রত্যেকটা গাড়ি, এখানে আমরা একটু ভাইপারের কাছে চলে যাই, কারণ ভাইপারদের কাছে আর একটা এয়ার ড্রপ, সেটা হচ্ছে নিতে পারছে, নিছে নিছে, ভাইপার স্নাইপার হিসেবে ইউজ করে, আমার মনে হয় স্নাইপার ওর কাছে থাকার কথা, একটু দেখে আসি ওর কাছে, না 249 এবং AKM, ও নিজেকে অ্যাকচুয়ালি দুর্ধর্ষ বানায় ফেলছে 249 হাতে নিয়ে, যদি আমি গ্রাউন্ডে যাই তাহলে ওর অন্যান্য প্লেয়ারগুলোকে আমি আরামসে দেখতে পারবো, টিগোর হাতে কি আছে, টিগোর হাতে কিন্তু আছে G36 এবং AKM, মোস্তাকিম প্রবলি অম পাইছে, নো MK14, ওকে সো ভালো ভালো অস্ত্র তাদের কাছে, তারা কিন্তু গান পরে কিন্তু টয় টম্বুর হয়ে গেছে বলতেই হবে, যথেষ্ট ভালো গান পর তাদের কাছে, এখন 6K ছোট বড় করে নিচ্ছে, সো ইটস নট এ হ্যাক, সো কেউ বলেন না দেয়ালের ভিতরে মারামারি করতেছে, ওকে মোস্তাকিম কিন্তু শর্ট খাচ্ছে দূর থেকে, কেউ তাকে ভালোবাসা দিয়ে ফেলছে, চুমাচুমি চলতেছে কিন্তু এত চুমাচুমি ভালো না, কারণ এগুলো আনএথিক্যাল খেলা, নক করে পুশ করে যদি না করে তাহলে এই শর্ট করার কোনো, ওকে অ্যাসিড দায়ের কিন্তু এদিক দিয়ে কার 98 কিন্তু ঠোঁটের উপর বসিয়ে চুমুটা দিয়ে দিল, কিন্তু এখানে আসলে রিভাইভ পেয়ে যাবে, কারণ এটা আনএথিক্যাল খেলা, হামুর দোকানদার কি সবসময় মোস্তাকিমই হয়, সবটা সময় দেখি মোস্তাকিম পরে থাকে, আমি জানি না কেন, এটা মনে হয় আসলে অনেকদিনও খেলার ভিতরে নাই এই জন্য হয়তো হতে পারে, বাট এনিওয়ে অল দ্য বেস্ট ফর কেএস, আমরা একটু দেখে আসি অ্যাসিড দায়ানের পজিশনটা, কারণ দায়ান কিন্তু সুন্দর একটা কারণে শর্ট দিচ্ছে, আমি স্নাইপিং খুবই পছন্দ করি, দায়ান কিন্তু এর আগের ম্যাচেও AWM এর অসংখ্য শর্ট দেখাইছে, সো আমরা কিন্তু আসলে আরও কিছু কার্নারি শট দেখতে চাই, এখানে কিন্তু নাইট ফিরিদেরকে পুশ দেখে ফেলছে ওরা, সো অ্যাকচুয়ালি এখানে কিন্তু যদি আমরা একটু ম্যাপটা দেখে আসি, এখানে চারিদিকে কিন্তু শুধু এনিমি আর এনিমি, এখানে এনিমির অভাব নেই এটা বলতেই হবে, যথেষ্ট এনিমি আমাদের আশেপাশে, জোনের ভিতরে, জোনের ভিতরে সবাই, জোনের বাইরে কোনো টিম আছে লিটারেলি নাই, XX সবটা সময় জোনের এখানে থাকবে, এটা 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 আমার অ্যাজাম্পশন শুধু না, এটা আমার বিশ্বাস হয়ে গেছে এখন, ট্রায়ের আশেপাশে এনিমি নাই, 17 36 17 নম্বর টিম 36X এর পাশেও কিন্তু এনিমি বলতে গেলে, ওকে যেটি নাইট ফ্রি জোকার গেমিংকে নক করে দিছে, আমরা একটু দেখে আসি ব্যাপারটা, কি জোকার ভালো আছেন, জোকার ড্রেস চেঞ্জ করে ফেলছে, কারণ কি
কারণ ওই ড্রেসটা হয়তো সে মনে করছে সাদার ময়দানে হয়তো দেখা যাবে, সেই জন্য সেই ড্রেসটা নিয়ে নিছে। ইটস নট দ্যাট ব্যাড, বাট এনিওয়ে আমি ড্রেসটা পেলে যেন নিজের ভালো লাগে, সো আমি কখনো জোকার ড্রেসটা ফেলি না, ম্যাপ যেটা হোক সকাল বিকাল দুপুর জোকার ড্রেস ওপি। ওকে, সো জোকারের কাছে কিন্তু এডাব্লিউএম আছে, আমি জানি না এডাব্লিউএম কতটুকু সদ্ব্যবহার সে করবে, সে গাড়িটা নিয়ে হয়তো পালানোর চেষ্টা করতেছে বলতে কি সেভ করতেছে গাড়িটা। এখানে আসলে অনেক অনেক ফাইট হবে, এটা বলার অপেক্ষা রাখা নেই যে অনেক অনেক ফাইট হবে, একটু সময় লাগবে। এডাব্লিউএম কিভাবে ফেলে অবহেলা, না এডাব্লিউএম কে ফেলে অবহেলা নয়, এডাব্লিউএম প্রবাবলি গুলি নিয়ে চলে গেছে। এটা জোকারের কাছে হতে পারে যে অনেক এমো, এটা হতে পারে দুইটা এডাব্লিউএম পাইছে ওরা, কিন্তু কেউ আরেকজন চালাতে চায়নি। ওকে, লাক্সি কিন্তু মেবি রেড জোনে মরছে, আমি লাক্সিকে দেখে আসি। লাক্সি কোথায়, ওয়ার ইজ মিস্টার লাক্সি? হ্যালো, ও গ্রাউন্ড দেখতেছি, তাই তো বলি। লাক্সি 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 লাক্সি, হিয়ার ইজ লাক্সি। ও, তাদেরকে গ্রেনেড দিয়ে মেরে ফেলা হয়েছে মনে হয়। ও, ওনাকে রেড জোন ছিল, বলি রেড জোন ছিল, রেড জোনে মরছে, এক্স্যাক্টলি রেড জোনে মরছে, কোনো গ্রেনেড ট্রেন্ড ছিল না। এখানে যারা যারা দেখতেছেন যদি নতুন হয়ে থাকেন, যদি ভালো লেগে থাকে কোনো কিছু অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো করে দিবেন ভাই, ভালোবাসা থাকবে প্রত্যেকটা মানুষের জন্য। 4146 জন আমাদের পরিবারে যুক্ত হয়ে গেছে, আর 4টা ফলোয়ার হলেই কিন্তু 4150 হয়েই যাবে। সো আশা করি সবাই এটা কিন্তু একটু খেয়াল রাখবেন, একটু যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, আমরা কিন্তু ভালোবাসা এবং সম্মানের সাথে পরিবারটা নিয়ে ছোটো ছোটো করে কিন্তু সামনে আগাচ্ছি। এখানে কোনো ফাইট হচ্ছে না, মানে ফাইট বলতে আসলে কোনো দেখানোর মতো ফাইট হচ্ছে না, আমরা কিন্তু আসলে একটু গ্রাউন্ডে যে দেখি কে আছে, ব্যাটল সিম্ফনি টিমটা আছে বাম পাশে, লাক্সিকে আমরা দেখে আসলাম, নিলয়কে একটু দেখে আসি আমরা, নিলয়ের কাছে কিন্তু টিম কিন্তু ফুল টিম, সো অ্যাকচুয়ালি সবাই কিন্তু খুব হোল্ড করে খেলতেছে, এখনও 13টা টিম কিন্তু আমাদের সাথে আছে এবং জোনটা কিন্তু যথেষ্ট বড়, এক্সেস কিন্তু জোনের বাইরে থাকবে। ওকে, ওখানে ফাইট চলতেছে জোকার গেমিংয়ের সাথে, জোকারকে দেখে আসি আমরা। জোকার কিন্তু এফজিএল সিএক্স টিভিকে কিন্তু অ্যাকচুয়ালি অলমোস্ট ওপেনে পেয়ে গেছে, সো আমি মনে হয় নক করতে পারলেই ফিনিশ করে দিবো। এখানে এসকিউএসের মামু আইটিও আছে ডান পাশে, যেটা শব্দ কিন্তু জোকার পেয়ে গেছে, সো আমার মনে হয় যারা কাভার ছাড়া থাকে বা যারা জোনের বাইরে থাকে তাদের কখনো উচিত না কোনো ফায়ার দেওয়ার। মামু আইটি ইজ স্পটেড, এটা আসলে বলার অপেক্ষা রাখে না, মামু আইটি স্পটেড। আমরা মামুর পজিশন থেকে যদি দেখি মামুর কিন্তু 2 kill, মামু কিন্তু শুয়ে আছে তারপর স্পটেড হয়ে যাবে। সিরিয়াসলি সিরিয়াসলি, এটা হট ছিল ওর কাছে এডাব্লিউএম, কিন্তু আসলে কিছু করার নেই কারণ স্পট করতে পারে নাই, ঘাসের ঠিক কাছাকাছি শুয়েছিল। এখানে কিন্তু মামু আইটি ফিনিশ করে নাই, মামু আইটি 2টা kill পাইছে মনে হয় গাড়ি ফাটায়, আমার ঠিক জানা নেই আসলে কাকে কিল করছে। এখানে বাম পাশে কিন্তু আবার জোকার গেমিং, জোকার গেমিং ভাই কিন্তু হামর দোকানদার হয়ে রয়ে গেছে, আমরা একটা জোকার কিন্তু দেখে আসি। জোকার ভাই ভালো আছেন তো? না, জোকার ভাই কাছে M4 এবং AWM, কিন্তু সেটা সদ্ব্যবহার এখন পর্যন্ত সে করতে পারেনি বা আমরা দেখতে পারিনি, হয়তো আমরা দেখবো খুব শীঘ্রই। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, ওয়েলকাম টু নুব গেম প্লে অফ হান্টার। আরে না না না, ইটস ওকে ভাই। ওকে, এখানে হাসিব কিন্তু ফাইট শুরু করে দিয়েছে, সো আমরা হাসিবের খেলাটাই দেখে আসি। হাসিবের কাছে এখানে কিন্তু জেটির সাথে ফাইট হয়ে গেছে, জেটির বুকু কিন্তু স্পটেড অবশ্যই বলতে হবে, গোকু কিন্তু অলমোস্ট নক, একটা গ্রেনেড কিন্তু দেউল বিজিজি, একটা মলি কিন্তু নক করে দিয়েছে, মলি ওখানে নক করে দিয়েছে, জেটি কিন্তু খুব বাজে একটা পজিশন আছে, জেটি ওখানে খুবই বাজে পজিশন আছে, স্টার বয় নক হয়ে গেলে কিন্তু ওখানে জিজি। ওকে, স্টার বয় নক এবং এদেরকে ফিনিশ করে, জোনের জোনের নক হতে পারে নাইট ফিরি, আমরা নাইট ফিরি কিন্তু অ্যাকচুয়ালি ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করতেছে, নাইট ফিরি একটু দেখে আসি। ও আচ্ছা, পানির ভিতর পড়ে গেছে, অ্যান্ড হি উইল বি জিজি প্রবলি, আই ডোন্ট নো, ইয়েস হি ইজ গান। সো দিস ইজ দ্য এন্ড অফ জেটি জ্যাক ড্যানিয়েলস টিম, এখানে আসলে আর কিছুই করার নাই, তারা কিন্তু মারতে পারলো না। এখানে কিন্তু জোকার গেমিং এর পক্ষ থেকে কিন্তু একটা ভালো গেম ছিল, জোকার গেমিং টিমের পক্ষ থেকে, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি তাদের অনেক কিল হয়ে গেল। আমি দেখতে চাইলাম জোকার গেমিং কিন্তু নিয়ে আসলো এসকিউএক্স। ওকে, এসকিউএক্স মাম পয়েন্ট, এত এত ফাইট হচ্ছে, কাকে তুই কাকে দেখবো আমি বুঝতে পারতেছি না। এখানে কিন্তু আসলে অসংখ্য অসংখ্য ফাইট হচ্ছে, কিন্তু আমরা দেখতে চাই এখানে কোথায় কোথায় ফাইট হচ্ছে, আমরা একটু দেখে আসি। ওভারঅল এসকিউএস এর টিম, এসকিউএস এর ফাইটটা হচ্ছে এখানে, এক মিনিট দেখি। ওকে, সো 36x কিন্তু এখানে ফাইটে ছিল এবং 36 কিন্তু পুরো একটা ওয়াইপ আউট করে দিল, যেখানে কিন্তু তাদের যারা দূর থেকে চেষ্টা করতেছে ভালোবাসা নিয়ে দেওয়ার জন্য, ভালোবাসা কিন্তু এসকিউএস এর বিস কিন্তু দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি জানি না কতটুকু। রাকিন কিন্তু এখানে একমাত্র একা টিকে আছে, যেখানে 3 kill করে রাকিন কিন্তু টিমের জন্য কিন্তু আসলে ভালো একটা জায়গা নিয়ে চলে আসছে। একটু ওয়েট করতে হবে, আমি আসতেছি সামান্য একটু। এখানে কিন্তু রাকিনকে অনেক হোল্ড করে খেলতে হবে, রাকিন কিন্তু চেষ্টা করতেছে তার টিমের জন্য কিছু পয়েন্ট আনার জন্য, যাদের কিল সংখ্যা কিন্তু 4, এখানে বলতে হবে ভালো একটা খেলা হয়ে যাচ্ছে, দেখা যাক কি হয় কত দূর যেতে পারে। এখানে আমি
আর একটু দেখাসি অন্যান্য টিমের কি অবস্থা। এখানে কিন্তু মিস্টার মাফিয়া টিম কিন্তু এখনো জোনের বাইরে, এখানে এসকিউএস এর টিম কিন্তু জোনের ভিতর ঢুকতেছে। জোনের ভিতর যদি কেউ থেকে থাকে সেটা কেস ভাইপারের টিম। আমি একটু দেখে আসবো কেস ভাইপারদের কি অবস্থা। তিনটা টিম কিন্তু এখনো, তিনজন প্লেয়ারই কিন্তু আছে, সাত নাম্বার টিম কিন্তু তাদের উপর কিছুটা পুশ করে দিছে, যেখানে খুব কাছাকাছি। এখানে ভাইপার কিন্তু আসলে বলা যায় নিজেকে একদম বোমা বানায় ফেলছে, যেখানে কিন্তু AKM এবং 249 তার হাতে। আমি জানি না ও AFK কিনা, নো হি ইজ নট AFK, হি ইজ মুভিং নাও, পুশ করে দিছে। কেন সবাই নাই, কেন নাই, বাকিরা কোথায়, ড্রিগো মুস্তাকিম এত দূরে কেন, আমি জানি না। এটা খেলার ওয়ে না, কারণ একজনকে পুশ করে দিছে, কল আউটটা হয়তো দিয়ে দিছে, তোমরা কিন্তু সেখানে যাওনি, মেশিন গানটা কিন্তু ওরা পেয়ে যাবে। এখন পজিশনটা ওরা হোল্ড করে ফেলবে, সেটা আসলে বড় অপেক্ষা রাখে না যে তোমরা নিজেদের পজিশনটা ছেড়ে দিলা। এখানে কিন্তু মাফিয়া কিন্তু ফায়ার দিচ্ছে, আমার মনে হয় ইয়েস মুস্তাকিম নক, মোস্তাকিম কিন্তু নক হয়ে গেল সিক্সাক্সের একটা অসাধারণ M24 শটে। সিক্সাক্সও কিন্তু নক হয়ে গেল পিছন দিক থেকে, ভালোবাসা আদান প্রদান কিন্তু তাকে করে দিছে এসকিউএস এর নিলয়, যেটা বোঝাই যাচ্ছে খেলা কিন্তু জমে ক্ষীর, এটা বলতে অপেক্ষা রাখে না। এখানে আরটিসি কিন্তু নক হয়ে গেল কার্ড নাইটের পার্টস একটা শটে, পার্টস হয়নি বাট এনিওয়ে বডির যেখানে লাগুক নক কিন্তু কাজ হয়ে গেছে, নকটাই দরকার ছিল নকটা হয়ে গেছে। আর মনে হয় মিস্টার মাফিয়ারা কিন্তু এখানে আসলে একটু একটু ব্যাকফুটে ট্রাই আছে না, কিন্তু এখানে গরিবের আথেনাকে নক করে দিছে। সো গরিবের আথেনা এবং ট্রাই আথেনাকে আমরা একটু দেখে আসি। অ্যাথেনা ভার্সেস অ্যাথেনা কিন্তু এখানে চলতেছে, এখানে কিন্তু আসলে মারামারি মানে কি যুদ্ধ চলে গেছে, এখানে যুদ্ধ ঘোষণা করে ফেলছে সবাই। ট্রাই অ্যাথেনারকে দেখে আসতেছে এখানে, এইখানে ট্রাই অ্যাথেনা এক্স্যাক্টলি। আমরা যদি একটু উপরে চলে যাই তাহলে কিন্তু ভালো একটা ভিউ দেখতে পারবো আশা করা যায়। ওকে সো EXPO চিলি এখানে কিন্তু, ওকে মেবি দে আর ফিনিশ, একজন কিন্তু ফিনিশ হয়ে গেছে, চারজন এখানে, চারজন ট্রায়ের চারজন আছে, তারা ফুল হিল করে ফেলছে, তারা হয়তো গ্রেনেডের খেলা খেলবে। বাসাটা সেকেন্ড ফ্লোরও আছে আমার মনে হয়, সেকেন্ড ফ্লোরতে চিলি বসে আছে, চিলি ফর দ্য উইন। EXPO লাক্সি ওয়াইটি এবং জাক্সি ওপি সবাই আছে, দেখা যাক কত দূর কি করতে পারে। ও ভাই এখান থেকে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর লুট পড়ে আছে এখানে কোকোনার কাছে। ওকে বেম্যাক্সের সাউন্ড আমরা শুনতে পাচ্ছি, আমরা বেম্যাক্সের দিকে চলে যাই, এই ফাইটটা একটু দেখে আসি বেম্যাক্স কোথায় আছে। বেম্যাক্স মনে হয় এখানে আছে, একটু দেখে আসি বেম্যাক্সকে। ট্রাই অ্যাথেনা, ওকে ট্রাই অ্যাথেনা কিন্তু আবার নক করে দিছে, আমরা অ্যাথেনা থেকে আবার ব্যাক করি, কারণ আসলে কোন ফাইটটা দেখাবো এটা কিন্তু আমরা উপর থেকে দেখতে পাই, কারণ কেস কিন্তু পিছন দিক থেকে আমার মনে হয় স্নিকিং করতেছে, চলে আসতেছে, তারা তারা হয়তো ঢুকে পড়বে, কেস কিন্তু চলে আসছে, কেস মুস্তাকিম কেস জিরো কিন্তু চলে আসছে, এবং তারা কিন্তু ট্রায়ের উপর ফাইট নিচ্ছে, তারা হয়তো ট্রায়ের উপর ফাইট নিচ্ছে। কেস এখানে লাক্সি কিন্তু ট্রাই কোকুকে নক করে দিচ্ছে, ট্রাই কোকু কিন্তু নক, এখানে কিন্তু লাক্সিও নক, অ্যাথেনা নক, অ্যাথেনা ফিনিশ, এখানে কিন্তু ট্রায়ও ফিনিশ, ট্রায়ও যেখানে কিন্তু আসলে যাচ্ছিল পুশের জন্য তারা কিন্তু ফিনিশ হয়ে গেল। মুস্তাকিম ট্রিগো যে জানে যে ভিতরে এই অবস্থা, তারা কিন্তু আসলে পুশ করে দিতে পারে, আমার মনে হয় পুশ করে দিবে, কারণ মুস্তাকিম ট্রিগো কিন্তু অ্যাকচুয়ালি একটা পজিশনের চেষ্টা করছে, বাট এটা কতটুকু বুদ্ধিমানের কাজ হবে জানি না, কারণ ওদিক থেকে কিন্তু অনেকের কাছে অম আছে, একটা পার্টসে শট খেয়ে গেলে। সিক্সাক্সের খেলাটা একটু দেখে আসি আমরা, সিক্সাক্স এখানেই আছে খুব কাছে, একটু দেখে আসি সিক্সাক্স কিন্তু DS এর অস্কারকে কিন্তু অস্কার হাতে ধরিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে থাক ব্যবস্থা করে ফেলতেছে, অ্যাকচুয়ালি নক করে দিয়ে দিয়েছে, এখন কিন্তু হাতটা ঢুকিয়ে দিলে মরে যাবে। ট্রিগো কিন্তু জাক্সিকে নক করে দিয়ে গ্যারেন্টি, সে কিন্তু শো অফ করে ফেলো তার গেনের স্কিনটা অসাধারণ। এনিওয়ে বাম দিক থেকে আরেকটা মলি আসতেছে, যেটা কিন্তু গায়ে লাগে নাই, ডান দিকে ফাইটটা চলতেছে। আমরা একটু মুস্তাকিম ট্রিগোর খেলা দেখে আসি, ওখানে ডু ভার্সেস গ্রাউন্ড দেখলে কিন্তু আসলে ভালোভাবে ধরে ফেলতে পারবো। আমরা মুস্তাকিমের দিকে চলে গেলাম, মুস্তাকিম ট্রিগো কিন্তু অ্যাকচুয়ালি কিছুটা হোল্ডিং পজিশনে চলে আসছে আমার বলা যায়, কারণ তাদের কিন্তু কিট সংখ্যা 8 হয়ে গেছে, সো অসম্ভব ভালো তারা খেলছে, তারা কিন্তু এখন আর মাত্র 6টা টিম আছে, তারা একটা ভালো পজিশন, সো দে উইল বি ইন ফাইনাল, এটা ধরে নিয়ে যায়। তিনটা ম্যাচই অসম্ভব ভালো খেলছে তারা, লাস্টের ম্যাচটা কোনো মত খেললেই তারা কিন্তু ফাইনালে উঠেই যাবে, এটা বলার অপেক্ষা রাখে। 8টা কিল কিন্তু যথেষ্ট কিল, এখানে মিস্টার মাফিয়া দেখে দেখছি এখানে কিন্তু 6টা কিল, তারা কিন্তু ফুল টিম আছে, তারা কিন্তু আবারও মনে হয় একটা চিকেন পাওয়ার খুব কাছে চলে আসছে, তারা ভালো খেলতেছে, তাদের কিল সংখ্যা কিন্তু 3-4-6টা কিল কিন্তু ব্যাটার সিম্ফনি করে ফেলছে। কেস মুস্তাকিম এবং কেস ট্রিগো মিলে কিন্তু 8টা কিল, সো ট্রিগো কিন্তু ওপি একটা পারফরমেন্স দিয়ে ফেলছে। রাকিনের তিন কিল, রাকিন কি করতেছে, রাকিন থেকে দেখা করে আসি, রাকিন কিন্তু এখানে স্মোক করে অ্যাকচুয়ালি জোনে ঢোকার মনে চেষ্টা করতেছে, আমরা একটা দেখে আসি, ইয়েস সে কিন্তু জোনে ঢুকবে, ফাইট চলছে এই সুযোগে হয়তো সে জোনে ঢুকে পড়তে পারবে। রাকিনের জন্য অল দ্য বেস্ট বলতেই হবে, এখানে টিম খেলছে 4 হয়ে আসছে তাদের, ইয়েস জোনে ঢুকে পড়বে, জোনে ঢুকে যাবে, হয়তো জোনে ঢুকে যাবে, এদিকে প্রচুর ফাইট চলছে, ফাইটগুলো আমরা দেখে আসি। কেস মুস্তাকিম কিন্তু আবার নক করে দিছে, আমরা একটু দেখে আসি খেলাটা কিন্তু এখানে জমজমাট, এখানে বলার অপেক্ষা রাখে না, যেখানে প্রচুর মানুষ, এখানে কিন্তু একজন শুধুমাত্র জোনে ঢুকতেছে, সেটা হচ্ছে আমাদের রাকিন। এখানে সিক্সাক্স কিন্তু কেস ট্রিগোকে মনে হয় নক করে দিছে, যেটা দেখে বোঝা যাচ্ছে জোনের মাঝখানে কিন্তু সিক্সাক্স, এখানে কিন্তু টিম নাম্বার টেনের দিকে যদি যাই আমরা, এটা গ্রাউন্ড দেখলে আমরা ক্লিয়ার দেখতে পাবো।
ওকে মোস্তাকিম কিন্তু শর্ট খাইছে সিট সাকসে কিন্তু জোসা ডিসপ্লে ছিল এবং নক হয়ে গেল মোস্তাকিমের কাছে সিট সাকসে কিন্তু নক হয়ে গেল এমনের কাছে কিলটা নিয়ে চেষ্টা করবে মোস্তাকিম ওকে কিলটা কিন্তু নিয়ে চেষ্টা করবে কিলটা কিন্তু নিয়ে ফেললো ঠিকও ঠিকও কিন্তু সহজ কিন্তু করেই দিল তো আমরা কিন্তু আসলে যেটা বলবো ও ভাই 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 গ্লিচ হয়ে গেছে উপরে উঠে না ওকে উঠতেছে ওকে সো এসকিউএস কিন্তু এসকিউএস ভার্সেস এক্সএম কিন্তু এক্সএম কিন্তু এখানে দুইটা নক এবং একটার লাইফ কিন্তু অলমোস্ট নাই সো বেসিক্যালি ট্রিগো কিন্তু এখানে পুশ করে দিলে কিন্তু অ্যাকচুয়ালি জিজি একটা গ্রেনেড পুশ করলেই হয়ে যায় আমি জানি না গ্রেনেডটা করবে কিনা মোস্তাকিম যদি জেনে থাকে তাহলে একটা গ্রেনেড করেই ফেলবে এখানে আশেপাশে কিন্তু আর মাত্র টিম আছে পাঁচটা যেখানে ডিএস ট্রিগার কিন্তু অ্যাকচুয়ালি হিল ব্যাটেল করতেছে আমরা তার কাছ থেকে কিন্তু চোখ দেখে আসি হ্যাঁ সে হিল ব্যাটেল করতেছে বাট এটা আসলে খুব একটা এনজয়েবল কিছু হবে না অল দ্য বেস্ট ফর ইউর হিলিং ব্যাটেল আও সে কিন্তু জোনে ঢোকার চেষ্টা করতেছে জোনে মনে ঢুকে গেল ওপি 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 দ্যাটস এ ভেরি গুড নিউজ ফর ডিএস ডিএস ট্রিগার কিন্তু অতবকে লাস্ট ম্যান স্ট্যান্ডিং যে কিন্তু হিল ব্যাটেল করতেছিল করতে করতে জোনে ঢুকে পড়ছে এবং মোস্তাকিম কিন্তু হয়তো কোনো না কোনো ভাবে তাকে স্পট করে ফেলতে পারে ইয়েস মোস্তাকিমকে সে স্পট করছে এটা 100% শিওর কারণ সে স্মোক দিচ্ছে স্মোকের ভিতরে একজনকে দৌড়ানো দেখছে আমরা একটু টিকোর কাছে চলে যাই টিকো কিন্তু নক হয়ে পড়ে আছে এখানে যেখানে কিন্তু টিম কিল 10 করে ফেলছে অসম্ভব ভালো পারফরমেন্স কিন্তু কেএস এর এখানে যেখানে কিন্তু 10টা কিল থ্রি ম্যান ছিল তারা তারপরে একটা মানুষের নাম আমি সবসময় বলে আসছি কেএস এর আসলে নাম্বার তাদেরকে নাম্বার দিয়ে গণ্য করা যাবে না তারা প্রত্যেকটা একটা অ্যাটম এরা পাওয়ার বক্স প্রত্যেকটা এই পাওয়ার হাউসগুলোকে আসলে বলতে হবে তারা কিন্তু তাদের কাছে খেলা শেখার আছে কেস ট্রিগর 6 কিল এবং মোস্তাকিমের কিন্তু মনে হয় 2 কিল এবং ভাইপার কিছু কিল করতেই পারে আমি জানি না ভাইপারের 0 কিল ছিল কিনা এখানে গ্রাউন্ডে গেলে দেখতে পারবো তাদের আসলে কিল কত না মোস্তাকিমি 4 কিল ভাইপার কিল করতে পারে ওকে একটা একটা মলি কিন্তু এখানে দিয়ে দিল মলিটা ভিতরে হয়তো যায়নি বাট এনিওয়ে এখানে বলতে হবে এটা ভালো খেলা দিতেছে কিন্তু আমরা কিন্তু উপর থেকে চলে যাই একটু দেখে আসি এখানে কিন্তু ফাইট হচ্ছে এই ফাইটটা ওরা কাভারে আছে এরাও কিন্তু কাভার আছে রিজের কাভার আছে জোনের ভিতরে কি আছে জোনের ভিতরে কিছুটা হয়তো তারা আছে জোন থেকে হয়তো ফিউ স্টেপ পাবে বাট এনিওয়ে ইট ডাজেন্ট ম্যাটার গ্রেনেড থ্রো করতেছে মোস্তাকিমের খুব ভালো একটা গ্রেনেড হয়তো না গ্রেনেডটা ভিতরে যায়নি গ্রেনেডটা ভিতরে গেলেই কিন্তু সবাই কিন্তু ড্যামেজ খাওয়া এখানে তিনজনই কিন্তু যথেষ্ট ড্যামেজ আছে এসকিউস ক্যাটালিস্ট কিন্তু 36 রাকিনকে কিন্তু গ্রেনেড দিয়ে স্মোক দিয়ে কিন্তু শেষ করে দিল সে একটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কিন্তু একটা গ্যারেজের ভিতরে বাট ওয়েল প্লেড রাকিন ভালো একটা পজিশন কিন্তু এনে দিল তার টিমের জন্য এখানে এক্সের কিন্তু ডিএস টিকারকে হয়তো পেয়ে যাবে ডিএস টিকার কিন্তু দেখে আসি ওকে জি জি এক্সেন্ট ওপি গেম প্লে কারণ তারা কিন্তু আসলে কিছুটা ক্যাম্প পজিশনে খেলে এবং তারা কিন্তু শেষ পর্যন্ত অ্যাকচুয়ালি হোল্ড করে খেলতেছে অনেক হোল্ড করে খেলছে এক্সেন্টের কিন্তু 4টা প্লেয়ার অ্যালাইভ এবং 3টা কিল তারা অ্যাশিওর করে ফেলছে তাদের ট্যাকটিক্সটা অন্যদের টিমের থেকে অন্যরকম বলতে হবে তারা জোনটা পেয়ে গেছে এই ওয়ারহাউসের ভিতরে জোন কিন্তু সব জায়গায় এক সবাই একসাথে থাকলে কিন্তু আসলে তারা বিপদে পড়ে যেতে পারে আমার মনে হয় কারণ একটা গ্রেনেড কিন্তু তাদের পুরো স্কোয়াডটাকে ডাউন করে দিবে আমরা কিন্তু টপ ভিউ চলে যেতে পারি এখানে আসলে টিম কিন্তু আর বেশি না মাত্র 3টা টিম রয়েছে এখানে কিন্তু এক্সেন্টের ফুল টিমটা রয়ে গেছে কিন্তু তাদের কিন্তু ম্যান পাওয়ারে তারা অবশ্যই অনেক শক্তিশালী এক্সকিউসের 3টা প্লেয়ার রয়ে গেছে এবং কেএস ট্রিগো এবং মোস্তাকিম কিন্তু এখানে ব্যাস তারা কিন্তু সাদা ভাল্লুক কিন্তু তারা রেডি হয়ে রয়েছে যদি কোনোভাবে দুইটা স্কোয়াডের ফাইট হয়ে যায় আমার মনে হয় ফাইটার সম্মান অনেক বেশি এক্সেন্ট এবং এক্সকিউসের এখানে গ্রেনেডের ব্যবহারটা কিন্তু হতেই পারে মলি এবং গ্রেনেড কিন্তু অনেকটা সাহায্য করবে ওরা এখানে একটা মেরে কিন্তু অ্যাকচুয়ালি একটা এটাকে বলা যায় র্যান্ডম একটা ফায়ার র্যান্ডম একটা মলি ছিল যেটা কিন্তু আসলে কোনো কোনো কাউকে কোনো ড্যামেজ দেয়নি কারণ ওখানে ছিল না এখানে কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি এসকিউসের নিলে কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে টিপি বিনার চেষ্টা করবে এনিওয়ে আমরা আরেকটু উপরে যে দেখি কি অবস্থা আরেকটু উপরে যাই তাহলে নিচে তাকায় দেখতে পারবো এখানে নিলয় কিন্তু জোনে ঢুকতে হবে নিলয় কিন্তু জোনে ঢুকে আসছে এখানে কিন্তু জোনটা কিন্তু খুব ক্লোজই মোস্তাকিম ট্রিগো কিন্তু ঢুকে পড়ছে এটা কিন্তু বলা যায় হিল ব্যাটল হতে পারে জানি না এখানে এক্সেন কিন্তু হিল ব্যাটল করতেছে মনে হয় কেউ না কেউ হিল ব্যাটল করতেছে ইয়েস সামওয়ান ইজ ডুইং হিল ব্যাটল সামওয়ান ইজ ডুইং হিল ব্যাটল ইয়েস আই ক্যান সি দ্যাট সো দিস ইজ এ ট্যাকটিক্স হিল ব্যাটল কিন্তু চলতেছে আমার মনে হয় হিল ব্যাটল চলতেছে কেএস ট্রিগো কেএস মোস্তাকিম কিন্তু ফিনিশ হয়ে গেল প্লে জোনে এক্সেস গ্লাভ টু সি তো পারলো না এখানে কিন্তু ফাইট হচ্ছে এসকিউএস এর ওকে এক্সেন্টে ফাইট হচ্ছে এখানে কিন্তু ফাইট হচ্ছে এখানে কিন্তু কিল কি ট্রিগো কিন্তু কিল নিয়ে নিচ্ছে ট্রিগো কিন্তু কিল নিচ্ছে ও পি প্লে জোনে ট্রিগো ফিনিশ হয়ে গেল কিন্তু অনেক কিল কিন্তু নিয়ে নিল শেষ পর্যন্ত কিন্তু এক্সেন্ট চিকেনটা কিন্তু নিয়ে নিল ভিকেন্ডি তাদের কিন্তু খেলাটা ছিল অন্যরকম এটাও কিন্তু একটা ট্যাকটিক্স তারা কিন্তু জোনে ধরে ধরে খেলছে প্রচুর হোল করে খেলছে কিন্তু চিকেনটা তাদের পকেটে কিন্তু তারা পুরে নিল সো আজকে কিন্তু স্টার ব্যাটেল সেমিফাইনাল ম্যাচের তৃতীয় ম্যাচটা ছিল যেটা ভিকেন্ডি ম্যাপে সেটার চিকেন ডিনার কিন্তু করে নিল এক্সেন্ট যেখানে গ্যালাকটুস কিন্তু 2 কিল এবং 1 কিল 1 কিল করে পলাশ এবং মেহেদি জাহিন কিন্তু 2 কিল অসম্ভব ভালো খেলা ছিল সব টিমের কাছ থেকে এক্সেন্টের ট্যাকটিক্স একটু অন্যরকম বাট দিস ইজ অলসো এ ট্যাকটিক্স অ্যান্ড ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্যাট থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর খেলা দেওয়ার জন্য এক্সেন্টকে তারা প্রথম পজিশনটা নিয়ে নিল সো কিল সংখ্যা কিন্তু 6-6টি কিলের সাথে চিকেন অবশ্যই ভালো খেলা এসকিউএস এর টিমটা সেকেন্ড হয়েছে এবং যেখানে কিন্তু কিল কিন্তু অসংখ্য যেখানে 4-5-9 কিল করে এসকিউএস এর বিস্ট রিপার ক্যাটালিস্ট এবং নিলয় কিন্তু সেকেন্ড হয়েছে যেখানে কিন্তু ক্যাটালিস্টের একারই 5 কিল এখানে তিন নম্বর পজিশনে ট্রিকো যেখানে এমভিপি অবশ্যই কারণ 6 কিল করছে ও আচ্ছা তারা কিল নিতে পারে নাই নক করছে কাট কিল নিতে পারে নাই কারণ তো ফিনিশ হয়ে গেছে সে নিজেই জোনে একটু যদি মোস্তাকিম থাকতো তাহলে হয়তো অনেক ভালো অনেকগুলো কিল কিন্তু ট্রিকোরা পেয়ে যেত বাট অসম্ভব ভালো খেলছে কেএসকে ভালোবাসা কেএসের জন্য
সম্পূর্ণ। ডিএস এর ট্রিগার, অস্কার, লোজ এবং বেম্যাক্স এর টিম কিন্তু তারা জিরো কিলে চতুর্থ পজিশন হয়েছে, তাতে কিন্তু চার নম্বর পজিশন অবশ্যই হেল্প করবে ফাইনালে যাওয়ার জন্য। ফিফথ পজিশনে কিন্তু 36 এর রাকিনের টিম, রাকিন কিন্তু অসম্ভব ভালো খেলছে, 3 কিল এবং টিমকে যেভাবে ফিফথ পজিশনে নিয়ে আসছে এটা কিন্তু আসলে একটা এক্সাম্পলারি, কারণ এটা বুঝতে হবে টিম যখন বিপদে, টিমের যখন আমি লাস্ট ম্যান স্ট্যান্ডিং আমাকে কিভাবে খেলা উচিত, রাকিন কিন্তু দেখিয়ে দিল দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ শুড প্লে হোয়েন ইউ আর অ্যালোন। সিক্স নাম্বার পজিশনে কিন্তু মিস্টার মাফিয়া, যেটা কিন্তু গত ম্যাচে চিকেন ডিনার ছিল, ডোমিনেটিং পারফরমেন্স কিন্তু এখনও তারা রেখে গেছে, যাদের কিল সংখ্যা কিন্তু 6 এবং অসম্ভব ভালো খেলছে আরটিসি, 3 কিল করছে এবং সিক্স সাকসেস 2 কিল। ইএক্সএস জাক্সি এবং লাক্সি টিমটা কিন্তু রয়েছে 3 কিল নিয়ে সপ্তম পজিশন, এবং অষ্টম পজিশনে কিন্তু এসকেএস এর অ্যাংগ্রি বয়ের টিম, যেখানে তারা 4 কিল করে ফেলছে। নবম পজিশনে আছে কিন্তু ট্রাই টিম, তো টিম রেড আইস এর কিন্তু 1 কিলে সন্তুষ্ট থাকতেছে, গরিব না এটা গরিবের আথানা, এটা আমাদের রিয়েল আথানা, ট্রাই এর আথানা, বাট থ্যাংক ইউ সো মাচ আথানা 1 কিল করার জন্য। এখানে টিমকে কিন্তু নবম পজিশন নিতে সক্ষম হয়েছে। দশম পজিশনে কিন্তু অ্যাসিড ডায়ানের টিমটা রয়েছে, যে অ্যাসিড ডায়ান প্লেজ অন শ্যাডো এবং স্কিপার, যারা কোনো কিল করে না কিন্তু দশম পজিশন ঠিকই তারা সিকিউর করছে। ইলেভেন পজিশন সিকিউর করছে ডিএস র্যাকসন, জোকার গেমিং এর টিমটা, যেখানে ডিএস র্যাকসন একাই 3 কিল করছে এবং 3 কিল কিন্তু হাসিবও করছে। সো 6 কিলের সাথে কিন্তু 11 নম্বর পজিশন তারা কিন্তু ডোমিনেটিং পারফরমেন্স জোকারের কাছে ছিল, এডাব্লিউএম যদিও সে কোনো শট ব্যবহার করতে পারেনি, বাট আশা করি পরের ম্যাচে করে ফেলবে। পরের ম্যাচের টোকেন কিন্তু সবার হাতে আছে। সো পরের ম্যাচে সানক ম্যাপ, যারা যারা এখনো দেখেন ঝটপট করে বলে ফেলি, সানক ম্যাপ যারা সানক পছন্দ তারা কিন্তু আসলে অধীর আগ্রহ থাকতেই পারেন, সানক ম্যাপের ম্যাচটা কিন্তু অসাধারণ হয়েই যাবে, আমার খুব পছন্দ। 12 পজিশনে কিন্তু যেটি রকম তারা আসলে খপ্পরে পড়ে গেছিল, নাইট ফ্রি চেষ্টা করছে হয়তো বাঁচানোর কিন্তু পারে না, স্টারবয় কিন্তু একটা কিল ওখান থেকে তুলে নিছিল। সো 12 নম্বর পজিশনে থেকে কিন্তু স্টারবয়ের 1 কিলই কিন্তু টিমের জন্য সর্বোচ্চ 1 কিল। এবং 13 নম্বর পজিশনে কিন্তু এমজিএল টিম, যেখানে কিন্তু কিল সংখ্যা 4, তারা কিন্তু আসলে খুব ভালো একটা খেলা দিয়ে ফেলছিল, একটা স্কোয়াড ওয়াইপ তারা করছিল, কিন্তু তারা কিন্তু 13-র বেশি আর যেতে পারেনি, বাট অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট ম্যাচ। ব্যাটল সিফনের সাদিবার টিম কিন্তু 14 নম্বর পজিশনে, তারা কোনো কিল করে না কিন্তু তারা কিন্তু 14 নম্বর পজিশনটা সিকিউর করছে। 15 নম্বর পজিশনে হান্টার, হান্টার কিন্তু আসলে খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারে নাই, সানিভার 1 কিল ছিল এবং তারা কিন্তু আসলে এমজিএল এর সাথে ফাইটে কিন্তু নিজেদেরকে বিলিয়ে দিতে হয়েছে তাদের কিলগুলোকে। 16 নম্বর টিমে কিন্তু টিএফ আছে, যেখানে 1 কিল করছে টিএফ ডিফেল, কিন্তু আর কোনো প্লেয়ার কিন্তু কোনো কিল করতে পারে নাই। টিএফ সাউর কিন্তু চেষ্টা করতেছিল একা একটু বেঁচে থাকার জন্য, কিন্তু তাকে অনেক দূর ভ্রমণ করতেছে, যে ভ্রমণের পথটা কিন্তু আসলে খুব সুখময় ছিল না, তাকে মরতে হয়েছে 16 নম্বর টিম হয়ে। 17 নম্বর টিমে টিএস এর ম্যাড্রক্সের টিম, যেখানে টিএস স্পোর্টস কিন্তু কোনো কিল করতে পারেনি 17 নম্বর পজিশন, এবং 8 নম্বর 18 কোনো টিমই নাই, কারণ এটা হচ্ছে হোস্ট, যে কিন্তু নিজেকে খুদকুশি করে অনেক খুশি করছে। এনিওয়ে, এটা ছিল এখন পর্যন্ত খেলা। আমার মনে হয় অসাধারণ একটা খেলা ছিল, অনেক ট্যাকটিক্স এবং গান পাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, আমার কাছে অন্তপক্ষে খুব ভালো লাগছে। আপনার যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই ওয়েট করেন নেক্সট ম্যাচটার জন্য, একটু পরে কিন্তু নেক্সট ম্যাচ শুরু হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু চ্যাটরুম আমার প্রত্যেকটা কমেন্টস আমি পড়ে নিব। ততক্ষণ পর্যন্ত আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই আমরা স্টার্টিং ভিডিওটা দেখি। ওকে, কমেন্ট সেকশন, কমেন্ট সেকশন আমাকে কি বলে? আচ্ছা, আগে ডিসকর্ডটা দেখে আসি, ডিসকর্ডে কেউ কোনো মেসেজ দিছে নাকি আমাকে? তারা কিন্তু এই টুর্নামেন্টটা খেলতেছে, তাদের নামের অন্তপক্ষে একটা টিম আছে এবং তারা কিন্তু আসলে একে অপরের সাথে যুদ্ধ করতেছে টাইটেলটা কন্টেন্ট করার জন্য। এখানে কিন্তু আজকে সেমিফাইনাল ম্যাচ চলতেছে, যেটার ফাইনালে কিন্তু উঠবে এই লিস্ট থেকে 8 জন মানুষ, যাদের খেলা দেখলেন তাদের ভিতর থেকে প্রথম 8 জন কিন্তু এই 4টা ম্যাচ থেকে কিন্তু কিউমুলেটিভভাবে যেই 8 জন উঠবে তারা কিন্তু ফাইনালে খেলবে, এবং ফাইনালে কিন্তু উইনার হবে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রিমার। সো দেখা যাক কোন স্ট্রিমারটাকে আসলে ভালো টিম নিয়ে জিততে পারে। এটাই হচ্ছে লিগ রনি খান ভাই। কেএস ওপি, কেএস লাভ, ইয়েস কেএস ইজ লাভ, কেএস ওপি, কেএস ওপি, কত কত ভালোবাসা কেসের জন্য। প্লিজ শেয়ার দিস স্ট্রিম ইফ ইউ লাইক দিস স্ট্রিম, ইয়েস মুভি, ওয়াই নট। সো এভরি ওয়ান ক্যান শেয়ার, এভরি ওয়ান ক্যান ফলো, হু এভার নিউ ইন দ্য চ্যানেল প্লিজ ডু ফলো দিস পেজ। আই এম ট্রাইং টু রিয়েলি ক্রিয়েট এ পজিটিভ এনভায়রনমেন্ট হিয়ার অ্যান্ড আই এম জাস্ট ক্যাস্টিং নাও, বাট আই উইল প্লে ভেরি 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 সুন। আই ডোন্ট নো when will be the match finishing, but anyway we'll be back very 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 soon, so keep in touch bros. যারা যারা এখনো আসেন নাই, যারা যারা যুক্ত হন নাই, পরিবারের সাথে যুক্ত হয়ে নেবেন, আশা করি ভালোই লাগবে আপনার। স্যার উঠবে না কোনোভাবে, স্যার আর উঠবে না কোনোভাবে। এনিওয়ে, কে শেষ, বাট ইট ডাজেন্ট ম্যাটার, কেস অনেক ভালো খেলছে ভাই, কেসের খেলাটা আসলে মনোমুগ্ধকর ছিল। এখানে ট্রিগো অসাধারণটা ভালো খেলা খেলছে, আমি খেলা এমনিতেই উঠে না ব্রো, আমার খেলা এমনিতেই উঠে না। আরে মুভি নিটস ওকে ব্রো, ধুর বারবার এইভাবে কনফিউজ করবেন না, ওয়েলকাম লিখে আবার রিমুভ করলাম। ওকে নাসিব মুস্তফা, ওয়েলকাম, আই এম হিয়ার স্যার, আই এম হিয়ার। আর রে নাসিব মুস্তফা ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। হ্যালো ভাই আর রোহন, কি অবস্থা? খেয়ে আসলাম মুভি, আর রে খুব খেয়ে আসলাম, মাই খেয়ে আসলাম, বাট এনিওয়ে লাস্ট ম্যাচ অফ, মনে হয় নেক্সট ম্যাচটা আপনাদের ভালো যাবে। কেএস মুস্তাকিমের নেট প্রবলেম ফর দ্যাট হি ক্যান নট গুড প্লে, ওকে বর্ষণ আমি দিস, ইট ডাজেন্ট ম্যাটার, ইটস ওকে, বাট
নেট প্রবলেমের কারণে যদি 4 কিল করে তাহলে আমি চাই সবার জন্য নেট প্রবলেম পাই ভাই। কম্পিটিটিভে 4 কিল সহজ কথা না ভাই, অসম্ভব ভালো খেলছে মুস্তাকিম টিগো। উডি দাদা কথা কথা বলে না কেন? উডি দাদা মোবাইলে নেটের প্রবলেম, কারেন্ট সমস্যা, অনেক সমস্যা চলতেছে। বাট এনিওয়ে আমার মনে হয় আমি একা কোনোভাবে কাভার দিয়ে নিচ্ছি, সবগুলো কমেন্টস পড়ে ফেলতেছি। সো এটাই ছিল সবগুলো কমেন্টস যেগুলো কিন্তু আমার পড়া মিস ছিল। রেকশন ভাই কমেন্ট্রি ওপি, লাভ ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তাহলে শুভ ভালো লাগলে অবশ্যই এটা আমার জন্য একটা অ্যাপ্রিসিয়েশন হিসেবে থেকেই যাবে। নাজমুল হোসেন ভাই আর কি আছে খেলা? ইয়েস, সানক ম্যাপের খেলা আছে যেটা কিন্তু অবশ্যই খেলতে হবে। ওকে এনিওয়ে কামিং ব্যাক, মুবিন কিন্তু আমাকে আইডি পাসকে দিছে, দেয়নি। রেকজন ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম জোকার ভাই, কি অবস্থা? এই তো ভালো। রেকজন ভাই আমি আপনাকে একটা ডিএম দিছি, হ্যাঁ আপনি কথা বলতেছিলেন এজন্য আমি আর ইন্টারাপ্ট করিনি, ওটা দেখলে বুঝে যাবেন কি বলতে চাচ্ছি। ও ওকে ওকে, কোনো সমস্যা নাই জোকার ভাই, আমি বুঝে ফেলেছি। আপনি আমাকে ভালোবাসে দিলেন মেসেজে, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ভাই, মিষ্টির প্যাকেটটা বাসে পাঠিয়ে দিয়েন ভাই আপনার। সো জোকার ভাইয়ের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা নিয়ে এসে আমাকে একটা টেক্সট করলো ভাই, এই জোকার ভাইয়ের জন্য একটা বিগ শাউট আউট জোকার আর্মিকে, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ জোকার ভাই এত ভালোবাসা দেওয়ার জন্য। ওকে মুভিং আইডি পাস দিয়ে দিছে, আমি ঢুকে পড়তেছি। সবগুলো কমেন্টস কিন্তু পড়ে ফেলছি আমি, সো কমেন্টস কোনোটা মিস জানি, কোনো ভাই কিন্তু যেন নিরাশ না হয়। আমি কি এদের সাথে একটু বসে আসি দেখি এরা কি বের করে দিবে আমাকে, আর কেসে ট্যাগ ট্যাগ নাই বের করে দিতেও পারে। এনিওয়ে যাই, 2 ঘন্টা 50 মিনিট কিন্তু আমাদের স্ট্রিম হয়ে গেছে। জয়ন্ত জয় ভাইপার ওপি, ইয়েস ইয়েস জিরো ভাই, হি ইজ ওপি, আই নো ভাইপার ওপি, বাট যদিও কিল করতে পারতেছে না, বাট নেক্সট ম্যাচে ওদের কিন্তু খুব ভালো পারফরমেন্স করে ফেলছে। কিং অফ স্পেডস এর এসএস ক্রিউটা কিন্তু অসংখ্য 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 অসংখ্যভাবে ভালো খেলছে, এটা বলবো অসম্ভব ভালো খেলছে। কারণটা হচ্ছে প্রথম ম্যাচে ফিফথ, তারপর ম্যাচে সেভেন, তারপর ম্যাচে থার্ড, সো ইটস এ রিয়েলি গুড রেজাল্ট। লাস্ট ম্যাচটাতে যতটা যেইভাবে হোক তারা কিন্তু উঠেই যাবে। 36 ওপি, 36 এক্স অবশ্যই ওপি দাসেন শুভ, তারা অসম্ভব ভালো খেলছে। রাকিনের খেলাটা আমার মন ছুঁয়ে গেল। কেএস ওপি কেএস ওপি কেএস ওপি ব্রো, ইউসি দিবেন, রয়্যাল পাস নিব। মোহিত ইহন ভাই আমার নিজেরই রয়্যাল পাস নাই, আর আমি এইভাবে ইসি দিই না ভাই, আমার আমার স্পন্সর আছে, সে তারা কাস্টম রুম পাওয়ার করে, সো দ্যাট মিনস লাইক স্পন্সর দেয়, সো সেই কাস্টমগুলোতে জয়েন করলে আপনি কিছু ইসি হয়তো পাওয়ার একটা সুযোগ আছে। সো মোহিত ইহন ভাই ইউ আর ভেরি ওয়েলকাম টু জয়েন দিস কাস্টম রুমস, বাট আই ডোন্ট নো হোয়েন দিস উইল হ্যাপেন, বাট দ্য নেক্সট ম্যাচ প্রবাবলি, সো নেক্সট কাস্টম মেবি ইন দ্য হোয়েন উইল হ্যাভ 5K, সো 5K যখন হবে আমাদের ফ্যামিলি তখন আমরা একটা কিভাবে দিব তখন আপনি অবশ্যই জয়েন করতে পারেন। কেসে 3 জন খেলে কেন ভাই, আর একজন নিলে তো হয়। হ্যাঁ ভাই শাওন ভাই আরেকজন নিলে হয়, কিন্তু আরেকজন অ্যাকচুয়ালি ব্যস্ত আছে, সে কিন্তু আসলে নিজের পরিবারকে সময় দিতে কক্সবাজারে ঘুরতে গেছে, যার ফলে সে খেলতে পারছে না। বাট কেস এমন একটি স্কোয়াড যেখানে কিন্তু আসলে 1, 2, 3 এটা জাস্ট এ নাম্বার, এটা কিছুই না ভাই। ওরা একজন থাকলো যে খেলাটা দিবে, 3 জন থাকলো সেই খেলাটাই দিবে, 4 জন থাকলো সেই খেলাটাই দিবে, কারণ তাদের পারফরমেন্স তারা এইভাবে গান পুরে ভয় পুরো, তারা আসলে অনেক এক্সপিরিয়েন্স, সো আমার মনে হয় না যে এটা খুব বড় একটা ডিফারেন্স আনতেছে, বাট দে আর ডুইং এ রিয়েলি গুড জব। কেস 3 জন কেন খেললো, সঙ্গমিত্র যেটা আমি বলে ফেললাম আর কি, তাদের একজন বাইরে বেড়াতে গেছে, জিরো অ্যান্ড নিহাল আউট অফ দ্য সিটি, ইয়েস, সো দ্যাটস দ্য রিজন, দ্যাটস ওয়াই দে আর নট হিয়ার, বাট এনিওয়ে থ্রি পিপল থ্রি ম্যান আর্মি, দে আর ডুইং এ ভেরি ভেরি গুড জব, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট দ্যাট, ইউ হ্যাভ টু অ্যাগ্রি। 6টা অ্যাকাউন্টে উড়াধুরা শেয়ার দিলাম, থ্যাংক ইউ সো মাচ সঙ্গমিত্র, অনেক অনেক ভালোবাসা সঙ্গমিত্র, সবটা সময় কিন্তু শেয়ার করে থাকে, ভালোবাসা দিয়ে থাকে। আমরা একটু টিমগুলোকে আরেকবার দেখে নিই, আমাদের টিম কিন্তু আসলে টোটাল টিম আছে এখানে 16টা, যে টিমগুলো টিম এক্সেন্ট, জেটি, এমজিএল, এসকিউএক্স, দেন টিম আননোন, ব্যাটেল সিম্ফনি, টিম আননোন কিন্তু অ্যাসিডের একটা টিম, যেখানে ব্যাটেল সিম্ফনি দুইটা টিম, কেএস এসএস আছে এখানে, যেখানে কেএস ই স্পোর্টসের একমাত্র রিপ্রেজেন্টেটিভ টিম কিন্তু কেএস এসএস, হান্টার গাইজ থেকে কিন্তু আমাদের স্পন্সর হান্টার গাইজ কিন্তু ভলিউম 10 টিম নিয়ে রয়েছে, 11 পজিশনে 12 আছে টিএক্স ই স্পোর্টস, এটা কিন্তু কোনো রেজাল্ট না, কেউ ডোন্ট গেট ইট রং, দিস ইজ জাস্ট এ ফিক্সচার ম্যাপ যেখানে কিন্তু দেখবো কোন কোন টিম খেলবে। আমি আপনাদের প্রত্যেকটা ম্যাচের শুরুতে কিন্তু জাস্ট একটা মেসেজ দিচ্ছি যে এরা এরা খেলবে, এদের টিমগুলোর নাম একবার করে দেখে নিই আমরা, যাতে করে কিন্তু আপনারা বুঝতে পারবেন কারা খেলতেছে, এটা ভিতরে খুঁজে পাওয়ার কিছু নাই, একবার ইজিলি দেখে নিবেন।
এই প্রত্যেকটা স্লট যেটা দেখছেন 3 4 5 6 7 এগুলো তাদের স্লট নাম্বার, আমরা সেটা এখনই দেখে নিব তারা কোন কোন স্লটে আছে। জোকার আর্মি কিন্তু 18 নম্বর স্লটে আছে, 17 নম্বর স্লটে কিন্তু 36X এর টিম আছে, যেখানে 16 টিমে কিন্তু টিম অ্যাসিড ক্রিপ্টোনাইট আছে, টিম নাম্বার 15 কিন্তু স্কোয়াড এক্স এর একটা টিম আছে, যেখানে 14 নম্বর টিমে কিন্তু টিআরআই সো টিম ডেড আইস এর টিম একটা আছে, আর টিম ফ্রেন্সি টিম কিন্তু 13 নম্বর টিম আছে, 12 নম্বর টিমে টিএক্স ই স্পোর্টস এর টিম আছে। আমরা এখন চলে যাবো লাইভ সিনে, দেখা যাক রুমে কারা কারা জয়েন করলো। আমার মনে হয় আমি সবগুলো ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি, এখানে কিন্তু এই স্লটগুলো সেই টিমে যেখানে দেখছি এক্সেন্টার টিম, টিম নাম্বার 4 এ যেটি টিম, এইভাবেই কিন্তু বসছে। এটাই হচ্ছে রেজিস্ট্রেশন প্রসিডিওর, যেখানে টিম নাম্বার 10 এ কিন্তু এখনও তিনজন, দুইটা প্লেয়ার তাদের নাই যারা আউট অফ দ্য সিটি। এনিওয়ে সো অল দ্য বেস্ট ফর কেস, তারা অলরেডি ভালো খেলে ফেলছে, ফাইনালে তারা উঠে গেছে এটা আমার বিশ্বাস। এখানে 19 নম্বর টিমে কিন্তু ডিএস, আমরা খেলা শুরু হয়ে গেল, এখানে আসলে বলার আর কোনো কিছু নাই, আমরা এখন খেলাতে ফোকাস দিব। নতুন যারা আছে তারা অবশ্যই আমাদের পেজটা একটু ফলো করে দিয়েন, ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন একটু করে দিয়েন। আমি চেষ্টা করতেছি আসলে আমাদের পরিবারটাকে ছোট ছোট করে একটু সামনে এগিয়ে নেওয়ার জন্য, এবং আমি কিন্তু আমার পরিশ্রম দিয়ে যাচ্ছি, আপনারা যদি একটু ভালোবেসে থাকেন অবশ্যই কিন্তু আমি সেটা আগে মূল্যায়ন করবো, ভালোবাসা এবং সম্মানের মূল্যায়ন কিন্তু এই পরিবারের পক্ষ থেকে সবসময় সবার জন্য। উপরে চলে যাই আমরা, সানকের পাখিগুলোকে দেখে আসি, সবুজের সবুজের মাঝে কিন্তু পাখিগুলোকে দেখতে ভালোই লাগবে, কিচির মিচির শব্দ হবে একটু পরে। এখানে পাখিগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিছুই নেই, বাট একটু পরে কিন্তু পেট ভরে অস্ত্র নিয়ে কিন্তু যুদ্ধ করতে নামবে, আই প্রমিস এরা কিন্তু এটা করবেই। সো এই পাখিগুলো কতটা হিংস্র এটা বুঝবো, এদের ঠোঁট কত লম্বা হয়ে যাবে, কে কাকে ঠোকরায় মেরে ফেলবে, গড নোজ। এখানে সবগুলো টিমকে কিন্তু আমরা একবার দেখতেই পাচ্ছি, 58 পিপল জয়েন্ট, আমাদের কিন্তু 16টা টিম এখানে আছে। উপর থেকে দেখতে সবগুলো কত 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 সুন্দর লাগে না, সবুজের মাঝে কালারফুল, এটা বেশ ভালো লাগে, সিনটা অন্তপক্ষে আমার জন্য অনেক ভালো লাগতেছে। আচ্ছা এখানে কেউ একজন আমাকে কিছু একটা বলছিল, সেটা একটু করে নিই, করে দিলাম। ওকে লাভ ফ্রম ভিয়ারিক্স, থ্যাংক ইউ সো মাচ লাভ ফ্রম ভিয়ারিক্স। ওকে আমারটা পড়েন না সঙ্গমিত্র, আমি খুবই সরি, অ্যাকচুয়ালি আজকে কিন্তু কমেন্টস পড়তে একটু টাফ হয়ে যাচ্ছে। এনিওয়ে আমি এখন খেলার ভিতরে মনোযোগ দিচ্ছি, সঙ্গমিত্র আবার কমেন্টসটা পড়লে অবশ্যই আমি কমেন্টসটা পড়ে দিব, কমেন্টসটা জাস্ট করলে হবে। কেসে ফুল স্কোর থাকলে খেলা দেখাই দিত, আরে অবশ্যই কেস সবসময় ভালো খেলে, এখনও ভালো খেলতেছে। এনিওয়ে এখন যদি আমি টিমটা দেখার চেষ্টা করি এখানে কি হচ্ছে না হচ্ছে, এখানে কিন্তু সানকের ম্যাপের যেই ফ্লাইট রুটটা এটা কিন্তু গেছে খাও থেকে ডক্সের দিকে, ডক্স কিন্তু খুব সুন্দর জায়গা, আমার মনে হয় ডক্সে একজন না কেউ নেমেই পড়বে, দেখা যাক কে নামে। এখানে কেস ভাইপাররা হয়তো কোন একটা ক্যাম্পের দিকে যাবে, বুট ক্যাম্পে অবশ্যই সিসাক যাবে, কারণ দে আর ওভার প্র্যাকটিস ওভার বুট ক্যাম্প, সবটা সময় দেখে আসছি। ট্রায়ার টিমটা কিন্তু বুট ক্যাম্পে যাবে, কারণ ওরা প্রচুর বুট ক্যাম্প খেলে, আমি দেখে আসছি প্রত্যেকটা ম্যাচেই তারা বুট ক্যাম্পে নামার চেষ্টা করে, আর বুট ক্যাম্পের ফাইভটা কিন্তু আসলে অন্যরকম সুন্দর হয়। আর ট্রাই কোনো 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 একটা কারণ তারা ভুল করতে, এখানে আমি পার্সোনালি এই খেলাটাকে খুব একটা পছন্দ করি না, বুট ক্যাম্প খেলাটাকে একটা কম্পিটিটিভ খেলা হতে পারে। এখানে ব্যাটল সিম্ফনি কিন্তু অ্যাকচুয়ালি কেন জানি মনে হচ্ছে তারা খপ্পরে পড়ে গেছে, ব্যাটল সিম্ফনি মাফিয়া এখানে কিন্তু বলা যায় যে টু ম্যান স্ট্যান্ডিং, এলড্রাগ এবং মাফিয়া কেউ নাই। এখানে কিন্তু ট্রায়ের উপর একটা আঘাত আনার চেষ্টা করতেছে ট্রায়, কিন্তু শো ওপি কিন্তু এখানে খুব ভালো খেলা দিচ্ছে, এখানে ট্রায় কোকো নক হয়ে আছে, আমরা যদি একটু কিল দেখে আসি, এখানে কিন্তু এক এক করে কিল পেয়ে গেছে শো এবং কোকোনাট। আমরা আবার উপরে চলে যাই, দেখে আসি কি অবস্থা হয়, উপর থেকে ভিউটা কিন্তু ক্লিয়ারলি পাওয়া যাচ্ছে, আর একটা ফাইট হচ্ছে টিয়ারে কোকোনাট কিন্তু আবার নক, মিস্টার মাফিয়া কিন্তু ট্রায় শোপির সাথে হয়তো একটা ফাইট হয়ে যেতে পারে। ইয়েস ওকে মিস্টার মাফিয়ার সাথে এখন একটা ফাইট হয়ে যাবে, ইয়েস মিস্টার মাফিয়া মফ, ওকে মিস্টার মাফিয়া কিন্তু শো ওপিকে নক, মিস্টার মাফিয়া কিন্তু লাইফ ওপি, মিস্টার মাফিয়া নক, এখানে ট্রাই সবাই কিন্তু লো হেলথে। ওকে ব্যাটল সিম্ফনি ইজ ওয়াইপড আউট, এখানে কিন্তু হান্টার সানি কিন্তু চেষ্টা করছে, হান্টার সানি কিন্তু অ্যাকচুয়ালি খেলা এখানে কিন্তু আসলে কিছু করার নেই, তারা কিন্তু আসলে এখন যেটা বলে উঠে পড়ে, মানে লুঙ্গি কোচ 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 বেঁধে মানে কাঁচা বেঁধে চলে আসা, কারণ তারা জানে তাদের আসলে উঠার সম্ভাবনা খুব কম, তাদেরকে খুব কিল নিতে হবে এখানে, তারা কিন্তু ওই কারটা ওই কাজটাই করতে আসে। এখানে ট্রায়ের উপরে কিন্তু আসলে হাইনের মতো আঘাত এনে দিচ্ছে হান্টার সানি, তারা কোকোর কিলটা নিয়ে নিবে এটা বোঝা যাচ্ছে, এটা বলার অপেক্ষা মেবি আমরা উপর থেকে দেখার চেষ্টা করছি, কারণ কাছে গেলে কি হবে জানি না, হান্টার সানিকে দেখি, কারণ সে খুব এগ্রেশনের সাথে সামনে যাচ্ছে, খুবই এগ্রেসিভ সে, অ্যাথেনা এখানে বসে আছে দেখে ফেলছে, ইস রে সানি এটা ভুল খেলো, সানি ওর হাতে গ্রেনেড ছিল তখন, ওকে সানি কোকোর কিলটা তুলে নিল, সো কিলটা কিন্তু তার পকেটে চলে আসলো, এখন উপরে কিন্তু অ্যাথেনা আছে, সো শপি কিন্তু মরে গেল, শপি নক হয়ে পড়েছিল কোনো একটা হয়ে গেল, এখানে কিন্তু
নক হয়ে যাবে। এখানে মুভিন, ও মাই গড, ভেরি গুড গেম প্লে বাই মুভিন ফসলেট আপি, যে কিন্তু অসাধারণ একটা গেম দিয়ে দিল এখানে। সে তার টিমকে তার প্লেয়ারটাকে রিভাইভ দিয়ে দিচ্ছে, ফোর্থ ভাই রিভাইভ হয়ে যাবে, মুভিনের লাইফ অনেক কম, কিন্তু সে কিন্তু লাস্টে ক্লাসটা করে দিল, যেখানে টিম কিল কিন্তু দুই, সর্বোচ্চ টিম কিল তারা নিতে পারলো দুই। কিন্তু বুট ক্যাম্পের রাজা কিন্তু তারাই, তারা কিন্তু আসলে খেলে যাচ্ছে। ফাইনাল কবে? ফাইনাল বিডি টাইম অবশ্যই জানাতে হবে বর্ষণ আহমেদ ভাই। হোয়াটসঅ্যাপ ব্রাদার, এভরিথিং ইজ আপ রবিন ভাই, হোয়াট হ্যাপেন ইফ ইউ, হ হোয়াট অ্যাবাউট টু ইউ ব্রো, কেমন আছেন ভাই? ডিনার করছেন না ভাই? কিছুই হয়নি, আমি করবো ভাই, ম্যাচটা শেষ হোক তার পরবর্তীতে, যেহেতু এটা একটা লাইবিলিটিস, অবশ্যই লাইবিলিটিসকে কখনো ছেড়ে ছেড়ে কেউ যাবে না। সানি মিয়া, সানি মিয়া হ্যাজ ফলো, থ্যাংক ইউ সো মাচ সানি ভাই, ভালোবাসা নেবেন। ইমেজ খান হ্যাজ ফলো, থ্যাংক ইউ ফর দ্য ফলো ব্রো, ওয়েলকাম টু দ্য ফ্যামিলি অফ রাক্সন রাজ ব্রো, টেক লাভ, বেস্ট অফ লাক টিম রেড আইস। টিম রেড আইস কিন্তু আর পারলো না, বাট দে হ্যাভ প্লেড ভেরি গুড, দে হ্যাভ প্লেড ভেরি গুড। কেন বলবো, কারণটা হচ্ছে ব্যাটার সিমফনিকে তারা ওয়াইপ আউট করে দিচ্ছে, ব্যাটার সিমফনির শক্ত টিমটাকে তারা কিন্তু আপাতত ফাইনালের পর্যন্তই রেখে দিছে। তো ফাইনালে আবার দেখা হবে, টিম রেড আইস আসলে পারবে কিনা যেটা আমি জানি না। এখানে কেস ভাইপারদের কিন্তু দেখে আসি, কিছু কেস টিমের পাশে কিন্তু আসলে খুব বেশি দূরে না, গ্রাউন্ড যদি দেখি তাহলে গ্রাউন্ডে কিন্তু টিম আছে এমজিএল, এমজিএল কিন্তু আসলে এখানে লুট করতেছে, তাৎমক নাকি এটা, ইয়েস তাৎমক লুট করতেছে। এখানে শ্যাডোরা কিন্তু দূরে আছে, স্কিপাররা এসিটের টিমটা, টিম নাম্বার ফোর কিন্তু জেটিতে টিমটা কিন্তু রয়েছে হাতিনে, যারা কিন্তু আসলে সানোর কাছে লুট দেখানোর কিছু নেই, কারণ এখানে যথেষ্ট ভালো লুট পাওয়া যায়, প্রত্যেকটা টিমই কিন্তু যথেষ্ট ভালো লুট পেয়ে যাবে। এখানে ফাইট হওয়ার মতো সম্ভাবনা এখানেই কিছুটা আছে, অ্যাসিড সরকার বাইটি কিন্তু বলতে পারেন যে কিছুটা বিপদে আছে। এখানে আসলে কিছু করার নাই, সে আসলে নিজের গিদি বাঁকা করে দেখার চেষ্টা করতেছে নিজের পিছনটা কি করে বাঁচানো যায়, আর কোনো ওয়ে নাই, কারণ সে এখানে অনেকটা দূরে, নিজের জামা কাপড় খুলে নিজেকে উলঙ্গ করে আরও কিছু দেখানোর চেষ্টা করতেছে, যেটা আমি আর দেখতে অপ্রস্তুত, আমি আর দেখতে চাই না। তার টিমে অ্যাকচুয়ালি সে এখন একাই আছে মনে হয় টিমগুলো, ওকে জটি রকুন, গোকু এবং স্টার বয় তিনজন এক একটা করে হাড্ডি ভেঙে অ্যাকচুয়ালি অ্যাসিড সরকারকে এরকম বাঁকা করে দিছে। কিছু করার নাই, কারণ তার টিমের কেউ নাই, সে একা আছে, তাকে এখন বাঁচতে হবে, সে কতটুকু নিজেকে সার্ভাইভ করবে, কতক্ষণ সার্ভাইভ করতে পারে এটা দেখার বিষয়। অবশ্যই ভালো খেলে অ্যাসিডের প্রত্যেকটা টিম, তাদের জন্য শুভকামনা থাকবে, আশা করি সে একটা ভালো পজিশন নিতে। এখানে অ্যাংগ্রি বয় কিন্তু খেপে গেছে, ডিএস ছোট ভাইয়ের উপরে কিন্তু একেবারে চড়াও হয়ে গেছে। আমরা ডিএস ছোট ভাইকে একটু দেখে আসি, ছোট ভাইকে শুধু খেপেই নেই, ছোট ভাইকে শেষ করে ফিনিশ করে দিছে। এনিওয়ে এখানে যদি গ্রাউন্ডটা দেখি তাহলে ডিএস রবিন, অ্যাংগ্রি বয় এবং জাভির, সো বেম্যাক্স কিন্তু দুইটা কিল নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ট্রিগার কেন জোনে ড্যামেজ খাচ্ছে আমি জানি না, ট্রিগারকে মনে হয় শর্ট করার চেষ্টা করতেছে এসকিউসের অ্যাংগ্রি বয়রা, বাট যারা একটা কিল নিছে এবং ও কেন ওকেই এটা গ্রাউন্ড দেখাচ্ছে, সেই জন্য এটা টিমে কিন্তু দুজন আছে, ট্রিগার এবং বেম্যাক্স, তারা হয়তো এক অপরের সাথে আবার দেখা হয়ে যাবে। ডিএস এর র্যাকসন কিন্তু এখানে একা বেঁচে আছে, যেখানে টিমের কিন্তু বাকি সবাই কিন্তু অক্কা পেয়ে গেছে। হাসিব ওয়াইটি কিন্তু একটা কিল তুলে নিয়ে আসতে পারছে, এটা কিন্তু বেশ ভালো। তো র্যাকসন এখন কতটুকু পজিশন নিতে পারবে জানি না, এখানে পুরো সাদা একটা জামা পরে চলে আসছে, যেটা কিন্তু খুবই খুবই চোখে লাগতেছে। ওটা অ্যাকচুয়ালি ও জামাটা মানে ও তো এইটা জামাটা কখনো ছাড়ে না, সবসময় এটাই পরে, বাট সানোকে কিন্তু আসলে এটা ওকে কিছুটা হলেও প্রবলেম ফেলতে পারে, কারণ ও ঘাসে শুলে ওকে খুব ক্লিয়ারলি স্পট করা দেবে, কাছের মানুষগুলো খুব ভালোভাবে দেখতে পারবে। এখানে রবিন একা আছে নাকি? ওকে না, রবিন পুরো টিম নিয়ে কিন্তু লাস্ট প্লেয়ারটাকে খোঁজার চেষ্টা করতেছে, মানে লাস্ট দুইটা প্লেয়ারকে, কিন্তু তারা কিন্তু এখান থেকে মুভ করে চলে গেছে, এটা আসলে দেখার কিছুই নেই। আর আমরা সবগুলো টিমের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি, এখানে বিস্টকে একটু দেখে আসি, বিস্টটা কোথায় আছে। এখানে বিস্টটা কিন্তু আছে একদম কোল ঘেসে, ক্যাম্প চার্লি থেকে লুট করে কেবের পাশ দিয়ে তারা কিন্তু কুয়েরির সামনে চলে আসছে।
সরি ভাই, আমি এতক্ষণ কথা বলতেছি, এত এত কথা বলতেছি, ফাইট কিন্তু দেখাচ্ছি আমরা, এত কথা বলছি কিন্তু আমার মাইকটি অফ হয়েছিল, আমি খুবই সরি ভাই। ফারাবি হাসান হ্যাজ লাইক, থ্যাংক ইউ সো মাচ, আমি আবার মাইকটা অন করে নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ যারা যারা চলে আসেন আমাদের সাথে। এখানে কিন্তু 36X এর অর্ণব কিন্তু কিছুটা দূরে ছিল, যার ফলে কিন্তু আমি বলবো এই ফাইটটা কিন্তু 36X কিন্তু জিততে পারতো, যেটা কিন্তু দূরে থাকার কারণে, টিম সাপোর্টটা না থাকার কারণে কিন্তু এটা হারতে হলো। বাট এনিওয়ে ওয়েল প্লেড, তাতে কিছু যায় আসে না, কারণ ফাইনালে কিন্তু তারা টোকেন পেয়ে গেছে, অসম্ভব ভালো খেলছে ব্যাটেল সিম্ফনি। ব্যাটেল সিম্ফনি টিপু কিন্তু ফ্ল্যাং করে করে খেলার চেষ্টা করতেছিল, এখানে কিন্তু একটা ভালো খেলার নমুনা কিন্তু আমরা দেখতে পারলাম। সাদি ভাই টিমটা কিন্তু আসলে কিছুটা হলেও পিছনে আছে, বাট এনিওয়ে ইট ডাজেন্ট ম্যাটার, তারা কিন্তু এই ম্যাচটাতে ভালো খেলে কিন্তু চিকেনটা নিতে পারে। আমরা অন্য কোথাও ফাইট দেখে আসি, কোথায় ফাইট হতে পারে। এখানে কিন্তু ভাইপারদের পাশে কিন্তু একটা ড্রপ পড়ছে, যে ড্রপটার আমরা একটু দেখে আসবো, এয়ার ড্রপ ট্রু, যে ড্রপের ভিতরে কিন্তু গ্রোজার রয়েছে, যেটা অবশ্যই কিন্তু একটা ধরাশায়ী গান, যে কোনো টিমকে কিন্তু 1v4 করে দিতে পারে এই গ্রোজা। গ্রোজা কিন্তু আপনি চাইলেই কিন্তু আপনার টিমের ফিফথ মেম্বার হিসেবে গ্রোজাকে নিতেই পারেন। এখানে কিন্তু আর একটা এয়ার ড্রপ আছে, যেটার ভিতরে কিন্তু, এটার ভিতরে কি আছে, 249। হ্যাঁ ভাই ভাই ভাই, দুটোই কিন্তু অ্যাকচুয়ালি সানোকের জন্য এগুলোই দরকার। সানোকে কিন্তু অ্যাকচুয়ালি কেউ চায় না স্নাইপিং করতে, তাদের জন্য কিন্তু অবশ্যই দুটো ভালো গান। হান্টার সানিরা কিন্তু বুট ক্যাম্পে এখনও রয়েছে, আমি হান্টার সানির কাছে চলে যাই। হান্টার সানিদের কাছে বুট ক্যাম্পে কেউ নাই, আশেপাশে যদি গ্রাউন্ডটা চেক করি গ্রাউন্ড কিন্তু ফাঁকা বলা যায় না। সাদি ভাই আছে, সাদি ভাইয়ের কাছে চার, সাদি ভাই কিন্তু এখনও বুট ক্যাম্পের দিকে যায়নি, সাদি ভাই কিন্তু বুট ক্যাম্পের দিকে যাবে, কারণ তাদের কিন্তু কিল লাগবে, তাদের কিন্তু অলরেডি 8 kill হয়ে গেছে। তারা কিন্তু আসলে চাচ্ছে এই ম্যাচটা থেকে আরও একটু ভালো করে কিন্তু তারা কিন্তু ফাইনালের ভিতরে ঢুকতে চাচ্ছে। তারা হয়তো কোনো না কোনো টিমকে স্পট করতে পারলেই পুশ করে দিবে, তারা কিন্তু 4-man স্ট্যান্ডিং এবং তাদের কিল সংখ্যা যদি দেখি, সাদি ভাইয়ের 4 kill এবং টিপু কিন্তু 2 kill করে ফেলছে, টিওয়াই লর্ড কিন্তু 2 kill করে ফেলছে। এখানে কিন্তু অসম্ভব ভালো খেলা খেলে দিচ্ছে তারা। রিঅ্যাকশন ভাইয়ের মাইক অফ হয়ে গেছে, আরে ফাইম চোদ্দ, আমি বুঝতে পারছি, সরি সরি ভাই। এনিওয়ে এখন যদি আমরা দেখি, হান্টার সানিদের সাথে একটা খেলা হয়তো হতে পারে এখানে, বাট আমরা তার আগে অন্যান্য টিমগুলো একটু দেখে আসি কোথায় কী হচ্ছে। এখানে ট্রিগোরা লাফালাফি করতেছে, ট্রিগোরা অ্যাকচুয়ালি জাস্ট পজিশন ধরেই খেলবে, তারা কিন্তু অ্যাকচুয়ালি অলরেডি ফাইনালের টোকেন পেয়ে গেছে যতটুকু আমার মনে হয়, খেলা দেখে আমি বলে দিতে পারি, কারণ তাদের অনেক পয়েন্ট হবে। এখানে ডিএস রিঅ্যাকশন কিন্তু একা মনে হয়, ইয়েস হি ইজ অ্যালোন অ্যান্ড হি ইজ ট্রাইং টু মুভ ইন টু দ্য জোন, তাকে জোনের ভিতরে যেতে হবে, সে জোনের বাইরে আছে। এবং এখানে যদি এসকিউএস রবীন্দ্রকে দেখে আসি, মামু আইটির টিমটাকে, যেখানে তারা কিন্তু জোনের রোটেশন দিচ্ছে, তারা জোনে ঢুকে পড়বে, তাদের সামনে যদি তারা স্ক্যাটার্ড হয়ে আছে, তারা কিন্তু জোনের ভিতরে ঢুকে পড়বে। অসাধারণ একটা ফাইট কিন্তু আমরা 36 দেখলাম, এরপরে কিন্তু আর কোনো ফাইট হয় না। এখানে হান্টারদের সাথে একটা ফাইট হয়ে যাবে, দুইটা টিমই কিন্তু আসলে এমন একটা জায়গায় চলে আসে। এখানে কিন্তু আবার একটা গ্রোজা পড়তেছে, যেখানে হান্টার মুবিনের কাছে আমরা চলে যেতে পারি, নাকি যাবো না, উপর থেকে দেখি কী করে। ওকে, তারা স্পট, সাদি ভাইকে স্পট করে ফেলছে, হান্টার মুভিং চ্যারিটি স্প্রে দিতে পারে, আমার মনে স্প্রে দিচ্ছে না, অথবা সিঙ্গেল সিঙ্গেল ট্যাপ শট দিতে পারে, আই ডোন্ট নো, কারণ তাদের কিল দরকার। তারা কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারতো, বাট করে নাই, ভয়েস নাই, আই এম সো সরি ভাই, ভয়েস ছিল না, বাট ভয়েস চলে আসছে এখন টাইম। আমি আসলে অনেক কথা বলতেছিলাম যে কথাগুলো আসলে শোনা যায়নি, কারণ আমার গলায় খুব ব্যথা এবং অনেক কাশি, যার ফলে আমি মাঝে মাঝে কাশি হলে মাইকটা অফ করে দিতে কাশতেছিলাম, বাট এনিওয়ে ব্যাপারটা ভুল হয়ে গেছে, মাইক অফ কেন আসি, আমি খুবই সরি ভাই, মাইকটা অফ ছিল। বাট এনিওয়ে আই এম ব্যাক এগেইন, বাট এনিওয়ে গেমের সাউন্ড ছিল না, গেমের সাউন্ড সবাই শুনতে পারছে। ওকে, সো ডিএস রবিনের কিন্তু একটু বিপদ হতে পারে, ডিএস রিঅ্যাকশনের, সরি রিঅ্যাকশন কিন্তু এখানে একা, জোকার গেমিং এর একমাত্র সদস্য বাকি, জোকার আর্মির একমাত্র সদস্য সেটা কিন্তু রিঅ্যাকশন, তাকে কিন্তু টিমের জন্য যদি খেলতে হয় তাহলে তাকে পজিশন পয়েন্ট নিতে হবে। আমার মনে হয় তার উচিত জাস্ট কোনো জায়গায় চুপটি করে বসে পড়া বা শুয়ে পড়া, সে কিন্তু কিছুটা হলেও ক্যাম্পিং এর লাইসেন্স তাকে দিয়ে দেওয়া যেতে পারে। জোকার গেমিং হয়তো এটা বলেই দিচ্ছে যে জাস্ট একটা পজিশন নিয়ে শুয়ে পড়ো, আর এটা হয়তো তোমার জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে, টিমের জন্য কিছু পয়েন্ট কেনা নিতেই পারে। আমরা আরও কোথাও যদি দেখি কোথাও ফাইটার সম্ভাবনা আছে নাকি, আমরা একটা টিম এমজিএলকে দেখেছি, এমজিএল এর বামে যদি গ্রাউন্ড দেখি, তারা কিন্তু এমন একটা জায়গায় রয়ে গেছে কিন্তু আসলে কেউ বুঝতেই পারবে না যেখানে এনিমি আছে। টিম নাম্বার 4 কে দেখেছে, যেটি তারা একটু স্ক্যাটার্ড হয়ে আছে, তাদের কিন্তু স্টার বয় সবসময় একটু দূরে থাকে, এটা আসলে স্টার বয়ের একটা নমুনা, সবসময় একটু টিম থেকে একটু দূরে থাকার চেষ্টা করে। তাদের সামনে কিন্তু তাদের ফর্মার ক্ল্যান কেএস এর প্লপ, সো কেএস এর স্কোয়াডটা কিন্তু ওপিএট স্কোয়াড, থ্যাংকস ভাই, গিভ মি, থ্যাংক ইউ সো মাচ আসিফ ভাই। ওকে, নো প্রবলেম, এনিওয়ে ওপি সাথী ভাই, সাথী ভাই অবশ্যই ভালো খেলতেছে, সো বলতেই হবে, বিএস কিন্তু আজকে অসাধারণ পারফর্মেন্স করতেছে। রনি মি হ্যাজ লাইক, থ্যাংক ইউ সো মাচ রনি, ভালোবাসা নিবেন, যদি স্ট্রিমে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু পেজটাতে একটা ফলো করেই দিবেন। কেস কই, কেস কিন্তু আছে, কেস এখানে সবাই কিন্তু আপনার সামনে কেস কে দেখতেই পারতেছে, কেস কে আলাদা করে দেখার কিছুই নেই, কেস সামনেই আছে। তো এখানে কিন্তু যেটি এখানে কোথাও ফাইট হচ্ছে না, এখানে কিন্তু হান্টার মুবিনদেরই একটা ফাইট হলেও হতে পারে, এখানে গ্রোজা পড়ে আছে, গ্রোজা কেউ নিচ্ছে না, এখানে কিন্তু যেটি নাইট ফিরিকে দেখতে পারতেছি আমরা, এখানে কিন্তু ব্যাটার সেফনি টিপো অনেক দূরে, এখানে ফাইট কিন্তু যেটি গোক কিন্তু কেস টিগোকে নক করেছে, কেস ভাইপারকে নক করে দিয়েছে স্টার বয়। ওকে, সো ফাইনালি দে স্পটেড আউট, টিগো কিন্তু ফিনিশ, আমরা একটু দেখে আসি।
ওকে, সো ভাইপার কিন্তু নকলে পড়ে আছে, এবং এখানে কিন্তু হামুর দোকানদার ভাইপারকে হতে হলো, এবং মোস্তাকিম কিন্তু তাকে শৈলের ভিতরে হাত ঢুকে তাকে বাঁচিয়ে তুলে নিবে, এটা কোনো বড় ব্যাপার না তাদের জন্য। তাদের সিনার্জি কিন্তু এতটাই স্ট্রং যে তারা কিন্তু জানে যে তার প্রত্যেকটা টিমমেটকে কিন্তু উঠাতেই হবে, কারণ টিমমেট কিন্তু তার AWM থেকে অনেক বেশি পাওয়ারফুল। এখানে ভাইপার এবং মুস্তাকিম দিয়ে একটু একটু হলে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এখানে যেটি কিন্তু ফায়ার দিয়েছে তারা জোনের ভিতরে, কিন্তু জোনের বাইরে কিন্তু রোকনরা উপর থেকে নামার সময় কিন্তু অলরেডি ফায়ার খেতে পারে। আমার মনে হয় এরা আসবে না, কারণ এরা বুঝে গেছে এখানে কেস আছে। ওকে, স্টার বয় সবটা সময় কিন্তু এগ্রেসিভ খেলা খেলে, সো স্টার বয়ের ব্যাপারটা দেখে আসি। স্টার বয়, ওকে, স্টার বয় অ্যাকচুয়ালি স্টার বয়ের সামনে ভাইপার লাফাচ্ছে, আমার মনে হয় এটা এটা খুবই খারাপ, এটা হবে না। এটা আসলে ওরা লাফাচ্ছে মজা করে, কেউ পেলে কাউকে ছাড়বে না, অবশ্যই অবশ্যই তারা দে উইল টেক ইট টেক ইট ডাউন। এক্স্যাক্টলি, মুস্তাকিম কিন্তু একটা M24 শট দিয়ে বুঝিয়ে দিল যে ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট ব্রো, ডোন্ট ডু উইথ মি। অ্যাট লিস্ট টিগো কিন্তু এদের সাথে নাই, টিগো কিন্তু মেরে ফেলা হলো। সো জেটির হাতে কিন্তু এক 4 kill, যেটি কিন্তু 3টা kill আগেই তুলে ফেলছিল, এখানে স্টার বয় কিন্তু 1টা kill তুলে নিল টিগোর। কেস ভাইপার এবং মুস্তাকিম এরা জোনে যেতে হবে, এবং 4 নাম্বার টিম যেটা জেটি টিম, জেটি টিমে কিন্তু স্টার বয় অ্যাকচুয়ালি এখানে একা তখন ওয়েট না করে হয়তো জোনের একটা প্ল্যান করা উচিত তার, কারণ জোন রোটেশন সবচেয়ে ইম্পর্টেন্ট সানকের। সানক, ভিকেন্ডি এবং লিভিক এই 3টা ম্যাপে কিন্তু জোন প্রচুর কাটে। ভাইপার এবং মুস্তাকিম হয়তো পিছনের গাছটাতে গেলেই জোন পেয়ে যাবে, কিন্তু জেটি কিন্তু সেটা না। এনিওয়ে, আমরা অন্যান্য টিমের কাছে চলে যাই, যেখানে হান্টার হান্টার ছিল, হান্টারের কাছে কিন্তু ফাইটারটা আশা করতেছিলাম। আমরা দেখে আসি কি অবস্থা, জোনটা অনেক ক্লোজ হয়ে গেছে। ব্যাটা সিম্ফনি কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে, আমার মনে হয় হান্টার ফুয়াদ ইজ এফ কে অর মে বি ডিসকানেক্টেড। আমরা যদি দেখে আসি, মনে হয় সেফ কে, কারণ এখানে তার টিম কিন্তু নাই, তার টিম কিন্তু মুভ আউট করছে, তারা কিন্তু তার পাশে ছোট্ট কলোনিটা কিন্তু হোল্ড করছে। এখানে কিন্তু ভালোবাসা মুভিন কিন্তু কুশলালাপ করতেছে তার ভাইয়ের সাথে, ফরদ ভাইয়ের সাথে কিন্তু কথা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তারা সবুজ এমও কিন্তু ফেলছে, তারা অ্যাকচুয়ালি একে অপরের সাথে শেয়ার করতেছে যদি লাগে নিয়ে নিতে পারে। শুভজিৎ সামান্তা হ্যাজ ফলো, থ্যাংক ইউ সো মাচ সামান্তা ফর দ্য ফলো। ওকে, স্টার কিন্তু এদিকে কিন্তু মুস্তাকিমের সাথে, স্টার স্টার কিন্তু ফিনিশ, স্টার কিন্তু ফিনিশ, গোকু গোকু অফ সেক্স, ওখানে কিন্তু ত্রিমুখী একটা সংঘর্ষ হচ্ছে, আমরা একটু দেখে আসি ওখানে কি অবস্থা। ভাইপার ইজ ওয়ান ম্যান অ্যালাইভ, যেখানে কিন্তু MGL কিন্তু উপরে রয়ে গেছে জোনের ভিতরে, যেখানে কিন্তু বাম দিকে গেমটা করতে হবে, কারণ পয়সাটা বাম দিকে না ডান দিকে এখন আবার মুভ করতেছে জোনের বাইরে। আমার মনে হয় ভাইপার কিছু হিল ব্যাটল করে রেডি হতে হবে। এর মাঝে কিন্তু জেটি গোকু কিন্তু অ্যাকচুয়ালি MGL এর একজনকে নক করছিল, সেটা হচ্ছে জোবানকে, স্টারকে, বাট অ্যাকচুয়ালি বেশি কিছু হয়নি। আমরা দেখে আসি এখান থেকে অ্যাসিড কিন্তু একটা ফায়দা নিতে পারে, টপ ভিউ কিন্তু তারা ভালো, টপ পজিশন কিন্তু সবসময় কিন্তু খুব ভয়ঙ্কর তারা। ওকে, MGL স্টার ইজ এগেন নকড নকড বাই অ্যাসিড, এখানে কেস ভাইপার ইজ ফিনিশ, কেস ভাইপারকে ফিনিশ করে দিল স্টার বয়। এখানে পুরো ধরাশে একটা অবস্থা, এরা পুশ করে দিবে, কারণ অসংখ্য 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 নক, ওখানে শুধুমাত্র MGL এর CXTV আছে যারা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসিডের কাছে ফিনিশ হওয়ার জন্য। ওকে, দে আর ডান, অ্যাসিডের পকেটে কিন্তু 4-4টি kill চলে গেল। এখানে কিন্তু জেটি আসবে জোনের বাইরে থেকে, জেটি কিন্তু অনেক হোল্ড করে খেলছে জোনের বাইরে থেকে, অ্যাকচুয়ালি ভাইপারকে ফিনিশ করে দিয়ে এখন তারা জোনে ঢুকবে। এখন তারা কিন্তু বলতে হবে এটা অসম্ভব সুন্দর খেলা ছিল, MGL কে দেখালাম ভাই, MGL ইজ ডান, মইনুল ইসলাম ভাই, তারা এখন আমাদের সাথে আর নেই, বাট অসম্ভব ভালো একটা খেলা ছিল। তারা কিন্তু আসলে BRDM নিয়ে বাঁচতে পারলো না, কারণ 4 জন মিলে। ওকে, এখানে নাটি ফিনিশের সাথে আবার আমাদের মামু ভাইয়ের ঝগড়া হয়ে গেছে, মামু ভাইয়ের ঝগড়াটা দেখে আসি। মামু কিন্তু হামুর দোকান দিয়ে বসছে, সমস্যা নেই, তার শৈলের ভিতরে সুই ঢুকিয়ে দিবে, কিন্তু আমাদের অ্যাংরি বয় আসতে দিয়ে হান্টার বয়, হান্টার ফুয়াদ ভাই কিন্তু অ্যাকচুয়ালি প্লে জোনে নক হয়ে গেল, সে কিন্তু এফকে ছিল। Team No. 4 কিন্তু অ্যাকচুয়ালি ফায়ার দিয়েই যাচ্ছে, আমরা Team No. 4 কাছে যাবো, কারণ তারা কিন্তু আসলে জোনের ভিতরে ঢুকতে পারছে, এবং তারা ওকে অ্যাডসিস স্কোরকে দেখে ফেলছে। আর একটু আগে শর্টে ওপি নক হয়ে যাবেন, অ্যাকচুয়ালি ওপি নাইট ফিরি বেঁচে গেল, ওকে নক হয়ে গেল। স্কিসের অ্যাংরি বয় কিন্তু অ্যাকচুয়ালি টপ ভিউ থেকে একটা ভালো পজিশন নিয়ে নিছে, গোকু কিন্তু অবশ্যই রিভাইভ দিবে নাইট ফিরিকে। স্মোকটা কোনোই দরকার নেই, এখানে কোনো স্মোকই দরকার নেই ভাই, এটা এমন একটা জায়গা, এখানে সামনের থেকে সব এনিমি, আপনাকে কেউ মারতেই পারবে না। রেকসন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সামাইরা কেমন আছেন আপনি ভাই? এখানে কিন্তু এসকিউস এর মামু কিন্তু এসকিউস এর ক্যাটালিস্ট কে নক করে দিল, এসকিউস এর ভিতরে কিন্তু ফাইট চলতেছে। এখানে কিন্তু আমরা এখানে দেখে আসতে পারি মামু কে অসম্ভব সুন্দর একটা গেন করেছে, এসকিউস ভার্সেস এসকিউস এর খেলা চলতেছে। ডিএস রেক্সন কিন্তু অ্যাসিড প্লে জোন কে ফিনিশ করে দিল, সো এখানে কিন্তু রেক্সন কিন্তু এখান থেকে বেশ কিছু কিল মনে নিয়ে নিচ্ছে, জোনের বাইরে থেকে সে আসতেছে। বাট এনিওয়ে, আমরা একটু উপরে চলে যাই, উপর থেকে দেখার চেষ্টা করি এখানে ড্রোন ভিউটা কেমন হয়। এখানে কিন্তু আসলে অনেক 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 ফাইট চলতেছে, সানকের ম্যাচটা
মুবিন মুবিন কিন্তু ফিনিশ হয়ে গেল, মুবিন হান্টার সানি ওকে, সো হান্টার হান্টার ফ্যামিলি কিন্তু আবারও জিজি হয়ে গেল এখান থেকে, তারা কিন্তু ফিফথ পজিশন অথবা সিক্স পজিশন নিয়ে ফেলছে। বাট এনিওয়ে এখানে কিন্তু অনেক অনেক ফাইট চলছে, এসকিউএস এর দুটো টিম কিন্তু এখানে ক্যাপ করে সাথে ফাইট করে যাবে। এখানে কোন টিমটা নিবে এখানে কিন্তু যদি বলা হয় টপ 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 টপের অ্যাডভান্টেজটা কিন্তু অবশ্যই বিস্ট পাবে, তাদের অনেক বড় একটা প্রিভিলেজ, তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু উপরে পজিশনটা দেখতেই পারবে, উপর থেকে কিন্তু প্রত্যেকটা এনিমিকে তারা স্পট করে শট করতে পারবে, তাদের কাছে যথেষ্ট স্মোক, স্মোকের সৎ ব্যবহার কিন্তু তারা করে ফেলতেছে। বাম্পাসে কিন্তু জেটি আছে এবং সাদিবার টিমটা আছে, সাদিবার সাথে জেটির একটা ফাইট হয়ে যাবে, মনে হয় স্পট করে ফেলছে, গোকু মনে স্পট করে ফেলছে, গোকুর পজিশনটা যদি দেখতে পারতাম আমরা একটু গ্রাউন্ডে যে এখনই গোকুকে দেখে আসবো, কারণ গোকু কিন্তু হয়তো একটা কিছু একটা বুঝে ফেলছে। ইয়েস, গোকু একটা সাদা শব্দ পেয়ে গেছে, নাফিজ ওয়াটি হয়তো দেখে ফেলছে, নাফিজ ওয়াটিকে দেখে ফেলছে হয়তো না, গোকু অ্যাকচুয়ালি চেষ্টা করতেছে পজিশন ধরার জন্য, তারা আসলে আননেসারি ফাইট নিবে না। এখানে কিন্তু ফোর ম্যান স্ট্যান্ডিং জেটি, জেটি কিন্তু অলরেডি পাঁচ কিল করে কিন্তু ফোর ম্যান স্ট্যান্ডিং করে কিন্তু ভালো পজিশন নিয়ে ফেলছে। জেটি নকুর কিন্তু অলরেডি বলে ফেলছে হয়তো টিমকে যে জাস্ট ওকে, স্টার বয় কিন্তু একটা ভুল ডিসিশন মনে হয় নিয়ে ফেলছে, তারা কিন্তু দরকার ছিল না, নক করলে ফিনিশ করতে হবে, স্টার বয় কিন্তু নক হয়ে গেল, যেটা বললাম নিজের পজিশন দেওয়াটা ভুলে গেছে, রকুন কিন্তু নক হয়ে যেতে পারে এখানে, আমরা রকুন ইয়ে যেটা বলার সাথে সাথে রকুন নক হয়ে গেল, কারণটা হচ্ছে পজিশন জোনের বাইরে কোলে থেকে ভাই খেলাটা দেখতে পারতো, বিনা টিকিটে সিনেমা দেখার একটা সুযোগ ছিল, যে সিনেমাটা দেখলো না জেটি, জেটি কিন্তু ফাইট নিয়ে নিল, এখন হয়তো আর একটা বিপদ হয়ে যাবে যদি এরা এরা যদি ওকে এসকিউএস নিলে কিন্তু নক হয়ে গেল সাদিবাইয়ের দ্বারা, কিন্তু অ্যাকচুয়ালি সবাই সবাইকে মারতেছে এখানে, আসলে কিছু করার নাই, আমরা একটু উপরে চলে যাই, উপর থেকে দেখার চেষ্টা করি এখানে কি হচ্ছে কি না হচ্ছে। এখানে কিন্তু এসকিউএস কিন্তু ফুল টিম, মামুর টিম কিন্তু অ্যাকচুয়ালি মামুর ব্যাটাররা কিন্তু চারজন একসাথে কিন্তু এখানে খেলতেছে, নাইট ফিরি কিন্তু এসকিউএসে জাবিয়ারকে নক করে দিয়েছে, বাট রকুনকে কিন্তু নাইট ফিরি তুলেই ফেলবে এখানে, কিন্তু এসকিউএসের কিন্তু আরেকটা টিম সাদিবের কাছে কিন্তু ধরা শেখাচ্ছে, সাদিবাই কিন্তু অ্যাকচুয়ালি কিল তোলার চেষ্টা করবে এখানে, সাদিবাই কিন্তু অসংখ্য ভালো খেলতেছে, এখানে কিলটা কিন্তু নিয়ে নিলে ক্যাটালিস্টকে নক করে ফিনিশ করে দিল অ্যাকচুয়ালি, এখানে কিন্তু হামুদ দোকান দিয়ে র্যাপিয়ার বসে রয়েছে, এখানে কিন্তু জাস্ট উঠে বসলেই কিন্তু হয়ে যায়, ওকে নক করে কিন্তু অনেক দূর থেকে নেট কিন্তু অ্যাকচুয়ালি বিস্টের নেটেই কিন্তু তার টিমমেটই নক হয়ে গেছে, একটা নেট কিন্তু সাদিবাইকে অনেক উপকার করবে এখানে, অনেকটা হেল্প দিতেই পারে এখানে, প্রিভিলেজ কিন্তু সাদিবার হতে পারে, কারণ ভাই 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 সাদিবে ফিনিশ হয়ে যেতে পারে, না ওখানে রিজ আছে, বেসিক্যালি ওখানে রিজ আছে, ওকে কিলগুলো কিন্তু নিয়ে নিচ্ছে এসকিউএস, এসকিউএস মামু কিন্তু কিলটা নিয়ে নিচ্ছে, সাদিবে আবার শট খেয়েছে, নীলার ওকে জোনের বাইরে, নীলার নীলার কিলটা কিন্তু পেয়ে যাবে সাদি, ইয়ে সাদি কিলটা নীলার কিলটা পেয়ে যাবে, কারণ নীলয় কিন্তু নক বাই সাদি আমার মনে হয়। আমরা আবার যাই এখানে কিন্তু ওকে, সো ব্যাটল সিম্পনি কিন্তু অসাধারণ খেলা দিয়ে দিল, কিন্তু এখানে কোনো লাভ হলো না, কারণ এসকিউএস কিন্তু এখন উঠে পড়ে লাগছে, জেটি কিন্তু এখন থ্রি ম্যান ওকে, নাইট ফিউরি কিন্তু নক, এখানে কিন্তু এসকিউএস এর রবিনও কিন্তু নক, এখানে কিন্তু আমরা চলে যাওয়ার চেষ্টা করি উপর থেকে, দেখি কি অবস্থা, নাইট ফিউরি কিন্তু নক হয়ে গেছে, গোকু কিন্তু নাইট ফিউরিকে বাঁচাতে যাচ্ছে, রকুন কিন্তু এসকিউএস এর রবিনকে ফিনিশ করে দিল, এখানে কিন্তু দুইটা টিমের ভিতরে খেলা, থ্রি বি টু খেলা হচ্ছে, এখানে কিন্তু থ্রি বি ওয়ান হয়ে গেছে, কারণ এখানে জাবিয়া কিন্তু নক, এখানে কিন্তু আমি একটু পিছন দিকে দেখি চেষ্টা করি, ওকে মামুর পজিশনটা যদি দেখার চেষ্টা করি, মামুর পজিশনটা, মামুর ব্যাটা কোথায়, ওকে সো জাবিয়া কিন্তু মামুকে নক করে, নক মানে রিভাইভ দিবে, আমরা একটু ওকে দেখি, ও ওরা পুশ করে দিয়েছে, পুশ করাটাই স্বাভাবিক, ডান দিকে মুভ করবে ওরা, আমি পিটি মাসি ওরা ডান দিকে মুভ করবে, দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ সানোক ম্যাচ, কারণ অসাধারণ একটা খেলা কিন্তু জেটি দিয়ে দিল, এটা বলা যায় যে এটা ছিল ফ্যাবুলাস একটা গেম প্লে, জেটি কিন্তু কোনোভাবেই কাউকে ছাড়ে দেয়নি, তারা কিন্তু আগ্রাসী মনোভাব নিয়ে কিন্তু খেলে, কিন্তু জেটি চিকেনটা শেষ পর্যন্ত নিয়ে নিল, ব্যাটল সিম্ফনি এসকিউ সবাই ভালো খেলছে, তবে জেটি নামটা বলতেই হবে, কারণ তারা কিন্তু চিকেন ডিনারটা সেরে নিল, ডিনার টাইম হয়ে গেছে যে টু টু ডিনার টাইম ফর জেটি অ্যান্ড দে গট দ্যাট অ্যান্ড ইটস নট যেন তেন ডিনার, ইটস চিকেন ডিনার, এনিওয়ে জেটি স্টার বয় তিন কিলের সাথে কিন্তু উপরের নামটা তার, জেটি গোকু চার কিল, রকুন তিন কিল, নাইট ফ্রি কোনো কিল করতে পারেনি, বাট কোনোই সমস্যা নাই, টিম কিল কিন্তু হয়ে গেছে দশ, দশ কিলের সাথে চিকেন ডিনার, তারা কিন্তু অবশ্যই ফাইনালের টোকেনটা নিয়ে নিল নিজ হাতে, এসকিউএস এর অ্যাংরি বয় টিম কিন্তু কিল করছে সাত, লেট মি চেক, সাত আট নয় দশ, দশটা কিল কিন্তু তাদেরও, তারা সেকেন্ড পজিশনে দশ কিল, ওপি ব্যাটার সিফনি সাদিপার টিমটা কিন্তু অসংখ্য ভালো খেলছে, তারা কিন্তু কিল সংখ্যা তাদেরও দশ, সো ফার্স্ট সেকেন্ড থার্ড যারাই হয়েছে দশ কিল, সো দশের নিচে কম হবে না ভাই, এক টাকাও কম হবে না, নিচে দেওয়া যাবে না ভাই, মামুর ব্যাটা হওয়া যে মেটা হোক কম হবে না, এসকিউএস এর রিপাররা কিন্তু এক কিল করে সন্তুষ্ট থাকতে হয়েছে, রিপারের এক নিজেরই এক কিল এবং চারটি চার ফোর্থ পজিশন তারা নিছে, ফিফথ পজিশন সিকিউর করছে হাসিব, এখানে র্যাকসন কিন্তু অসম্ভব ভালো খেলছে এবং ট্যাকটিক্যাল গেম প্লে করে কিন্তু অ্যাকচুয়ালি তার টিমকে ফিফথ পজিশন পর্যন্ত নিয়ে গেছে, যেখানে
মানে হান্টার ফ্যামিলি কিন্তু আসলে তেমন ভালো কিছু করতে পারে নাই, তাদের কাছে মনে করছে তারা যদি চিকেনটা নিয়ে ফেলতে পারে তাহলে তো অনেক ভালো কিছু করতে পারতো। বাট মুমিন এবং সানির এক কিল যারা বুট ক্যাম্পে কিন্তু করে ফেলছিল আমরা দুটো কিলি দেখাইছি, এবং তারপরে কিন্তু অ্যাসিড শ্যাডো কিন্তু 7 নম্বর পজিশনে রয়েছে, যেখানে তাদের প্রত্যেকের এক 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 সব একেবারে রতন রতন মিল, প্রত্যেকের এক এক করে খাপে খাপ মিলে কিন্তু অ্যাসিডটা কিন্তু 4 কিল নিয়ে সপ্তম পজিশন সিকিউর করলো। এমজিএল কিন্তু 1 কিল, স্টার্কের যেটা জোভান 1 কিল করে কিন্তু অষ্টম পজিশনে, নবম পজিশনে কিন্তু কেস ভাই প্যাট্রিক ও মোস্তাকে মিলে কোনো কিল করতে পারেনি, কিন্তু নবম পজিশনে কিন্তু তারা অবশ্যই গেস অবশ্যই ফাইনালে যাবে। তাদের প্রথম 3টা ম্যাচ ছিল অসাধারণ। 36 ফাইনাল অবশ্যই যাবে যারা 0 কিল, বাট তারা 10 পজিশনে পর্যন্ত তাদেরকে খুশি থাকতে হলো। ডিএস এর ছোট ভাই ট্রিগার, লোলস এবং বেম্যাক্স এর টিম কিন্তু তারা 3 কিল করে 11 নম্বর পজিশনে, এবং 12 নম্বর পজিশনে কিন্তু লাক্সি এবং জাক্সির টিম যারা কোনো কিল করতে পারেনি, তাদের কিলের খাতা খোলার আগেই তাদেরকে অ্যাকচুয়ালি বিদায় নিতে হয় এই সানক মাপ থেকে। 13 নম্বর টিমে কিন্তু ট্রাই, অ্যাথেনা, শো, কোকোনাট, কোকো, ওকে। সো এখানে কিন্তু 4টা কিল কিন্তু ট্রাই করছে, খুব ভালো খেলা খেলছে তারা, কিন্তু ব্যাটার সেভেনকে পুরো ওয়াইপ আউট করে দিয়েছিল আমাদের সিসাক্স টিমটাকে ব্যাটার বুট ক্যাম্পে, বাট দে কুডন্ট সার্ভাইভ ফার্দার বিকজ হান্টার ফ্যামিলি তাদেরকে ওয়াইপ করে দেয়। বাট এনিওয়ে এক্সেন্ট কিন্তু এখানে আসলে এখানে তাদের ট্যাকটিক্স কাজে লাগে না, তারা 14 টিম হয়ে তাদের সন্তুষ্ট থাকতে হয়, এবং 15 টিমে কিন্তু মাফিয়া, মিস্টার মাফিয়া 2 কিল করে কিন্তু অ্যাকচুয়ালি বুট ক্যাম্পে অক্কা পেয়ে নেয়। সো এটাই ছিল এখন পর্যন্ত আমাদের ফলাফল, আমরা কিন্তু অবশ্যই আপনাদের সামনে একটু পরে আবার ফিরে আসবো। আমাদের এটাই ছিল আজকের কিন্তু সর্বশেষ ম্যাচ, যেখানে 4টা ম্যাচ আমরা ক্যাস্ট করে পরিবার থেকে কিন্তু আসলে বলতে পারেন, আমার মনে হয় যে অনেক লম্বা সময় আমি কথা বলতেছি, আমার একটু পানি খাওয়া দরকার, 3 ঘন্টা 21 মিনিট কথা বলে ফেললাম। আমি আবারও ফিরবো অতি শীঘ্রই, আমাকে 10 মিনিটের ব্রেক দিতে হবে। সো 6:12 বাজে আমার এখানে, সো আমি 6:20-এর ভিতরে, সো 8 মিনিট, 6:20-এ আমি আবার স্টার্ট করতেছি। এই লাইফটাই চলবে, এই লাইফটাই কন্টিনিউ করে যাই নাকি না, আমার মনে হয় ব্রেক করে নতুন করে স্টার্ট করাটা বেটার। সো আমি জানি অনেক অনেক মানুষ এখনো দেখতেছে, আমি হয়তো ব্রেক না করলে হয়তো ভালো কিছু হবে, বাট আই ডোন্ট নো কোনটা বেটার হবে। 60 পিপল স্টিল ওয়াচিং, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার স্ট্রিমে আসার জন্য। যারা যারা আসছেন তারা সবাই কিন্তু একটা ফলো করে দিতে পারেন। রাহাত আল রাজির নামটা আমি এখন দেখতে পাচ্ছি এবং ইয়াশ রাজপুতের নামটা দেখতে পারতেছি। সো থ্যাংক ইউ সো মাচ ইয়াশ রাজপুত ফর বিং দ্য অনার্ড মেম্বার অফ র্যাকসন রাশ ফ্যামিলি, টেক লাভ ফ্রম র্যাকসন অ্যান্ড রাশ। মইনুল ইসলাম হ্যাজ ফলো, থ্যাংক ইউ সো মাচ মইনুল ভাই, অনেক অনেক ভালোবাসা। সবার সবার কমেন্টস কিন্তু আমরা দেখতেছি, ভালোবাসা তামিম চলে আসছে, 36 ইজ অফিসিয়াল। সো অনেক অনেক শেয়ার হয়ে গেছে, আমার মনে হয় ইটস বেটার আই কন্টিনিউ উইথ দ্য সেম স্ট্রিম, এটা এটাই ভালো হবে, কারণ অনেক অনেক শেয়ার কিন্তু করে ফেলছে, মানুষগুলো জড়ো হয়ে গেছে। তা আমি একটু পরেই চলে আসছি, একটা বিরতি নিয়ে নিই, তারপরে আমি চলে আসতেছি আবারও। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস। সো আমার মনে হয় যে আপনারা সবাই কিন্তু এনজয় করছেন, আমরা আবারও ফিরে আসতেছি অল্প সময়ের মধ্যে।
ওকে, সো আমি চাইছি একটু একটা জিনিস বলতে আসলাম, সেটা হচ্ছে যেহেতু এই স্ট্রিমটাতে আমি এখন মনে পড়লো যে এটাতে কিন্তু অলরেডি 200 সেকেন্ড একটা ডিলে দেওয়া রয়েছে, যেটা লাইভ স্ট্রিমে কিন্তু একদমই লাইভ থাকে না, এটা অ্যাকচুয়ালি পুরানো একটা হিস্ট্রি হয়ে যাবে। সো এটা আসলে আমার মনে হয় বন্ধই করতে হবে, কিছু করার নেই। সো আই থিঙ্ক অনেক অনেক শেয়ার ছিল, অনেক অনেক ভালো ছিল অনেক মানুষের, বাট তারপর এটা আমাকে বন্ধ করতে হচ্ছে। আমি একটু পরে আবার স্টার্ট করতেছি 6:30, সো দ্যাট মিনস আপনাদের হচ্ছে 11:30, 11:30 থেকে ম্যাচ আমি আবার চলে আসবো নতুন একটা স্ট্রিমের সাথে। সো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, ভালোবাসা থাকলো প্রত্যেকটা মানুষের জন্য। সো 11:30 পর্যন্ত সাথে থাকুন, আমি আসছি আবার আপনাদের মাঝে ফিরে। আল্লাহ হাফিজ। Alone.